আসসালামু আলাইকুম সবাইকে ভার্সিটি ক এবং গুচ্ছ ম্যারাথন লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কেন এবং স্ক্রিন ঠিকভাবে দেখতে পাচ্ছ কেন একটু টিচার ইনবক্সে ভাইয়াকে কনফার্ম করো আচ্ছা ক্লাস শুরুর আগে একটা জিনিস বলে দিই তোমরা একটা কোয়েশ্চেন করতেছো যে ডিসকাশন গ্রুপটা তোমাদের গ্রুপ যারা মানে অ্যাড করছো মানে জয়েন্ট পাঠাইছো সবাই পেন্ডিং আছে হ্যাঁ আস্তে আস্তে তোমরা সকলেই অ্যাড হয়ে যাবা আর এটা নিয়ে টেনশন কিছু টিউশনে তোমরা ক্লাসে একটু মনোযোগ দাও আচ্ছা ঠিক আছে আমরা তাহলে ক্লাসটা শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও আমাদের আরেকটা লেকচারে কেমিস্ট্রির তো গতকালকে তো আমরা হচ্ছে এটারই পার্ট ওয়ানটা শেষ করছিলাম আজকে আমরা দেখব হচ্ছে পার্ট টু এবং আজকে আমরা রাসায়নিক বন্ধনের যে পার্টটা সেটা দেখব এই চ্যাপ্টারকে যদি আমরা মোটা দেখে দুইটা ভাগে ভাগ করে একটা হচ্ছে ধর্ম পর্যন্ত আলোচনাগুলো আর একটা হচ্ছে এখানকার যে ডিসকাশনগুলো আছে সেটা এখন আমরা এইগুলা দেখব ওকে চলো তাহলে হচ্ছে আমরা সামনের দিকে যাই অ্যাডমিশনের জন্য কোন বই বা আমাদের ম্যাটেরিয়ালসই যথেষ্ট যেগুলো তুমি পাইছো হ্যাঁ এত বই কিনে কখন পড়বে বলো এত কিছু লাগবে না মোটামুটি কোয়েশ্চেন ব্যাঙ্কটা রেগুলার দেখবা আর কালকে কোশ্চেন ব্যাঙ্ক দেখছি দেখতে বলছিলাম যে ক্লাস শেষ হওয়ার পরে কোশ্চেন ব্যাঙ্ক যদি তুমি দেখে থাকো কালকে আমরা ওই টাইপ ফাইভ পর্যন্ত কভার করছি এবং এই টাইপগুলো থেকেই কিন্তু তোমার কোয়েশ্চেন এখন পারা উচিত বা একটু ওই কনফিডেন্সটা আসা উচিত যে না এইগুলো আমি ট্রাই করলে পারবো হুম না না নতুন এডিশন শুধুমাত্র মেডিকেলের জন্য লাগে নতুন এডিশনের কোন বই কিনতে হবে না ওকে দেখছো তাই না কোয়েশ্চেন ব্যাংক দেখছো তাহলে মানে বললাম তো ভার্সিটির জন্য মাস্টার যে প্রশ্ন আছে এটা খুবই হেল্পফুল এবং আমাদের মানে প্রত্যেক বছর দেখি যে যারা প্রিপারেশান নেয় বড় একটা অংশ জাস্ট এই বইটাই কমপ্লিটলি শেষ করে না দেখে শেষ করলেও রিডিং পড়ছে সলভ করার মানে রিডিং পড়া কিন্তু এক জিনিস না ঠিক আছে তো তুমি সলভ করবা কিছু কোয়েশ্চেন আটকাবা নিজে চিন্তা করবা ব্যাখ্যাটা দেখবা ক্লাসের হেল্প নিবা হ্যাঁ সো এগুলা হচ্ছে যে শেখার প্রসেস ওকে যাক তাহলে হ্যাঁ যদি এগুলা সলভ করে থাকো বেশ ভালো আর বললাম ওই যারা বলতেছিল দেখলাম যে কয়েকজন বলতেছো ভাইয়া মানে আমার এই চ্যাপ্টারটা আগে পড়া হয় নাই এই জন্য দেখবা যে কিছু কিছু কথা হয়তো তুমি প্রথম শুনছো কালকে এরকম হইতে পারে অবশ্যই এটা কিন্তু কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সবচেয়ে কঠিন চ্যাপ্টার মানে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যদি সবচেয়ে কঠিন চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি হয় তাহলে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সবচেয়ে কঠিন চ্যাপ্টার হচ্ছে এইটা সো এটা থেকে যাদের আগে বইটা ঠিকমতো পড়া নেই একবার তুমি বইটা রিডিং কিন্তু দিতেই পারো হ্যাঁ একটা দিন টার্গেট করো যে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এই চ্যাপ্টারটা রিডিং দিয়ে শেষ করবো হয়তো প্রত্যেক লাইন বাই লাইন তোমার এখন রিডিং দেওয়া লাগবে না মানে তুমি তো এমন না যে ফার্স্ট ইয়ারে উঠার পর এটা রিডিং রিডিং দিচ্ছ তা না কিছু না কিছু জিনিস তুমি দেখছো বাকি কিছু জিনিস একটু রিডিং দেওয়ার জন্য মানে একদিনই হচ্ছে মোটামুটি যথেষ্ট হ্যাঁ এটা হম চলো তাহলে হচ্ছে আমরা এবার সামনের দিকে যাই আমরা শুরু করি আমরা হচ্ছে আজকে যে টাইপগুলো দেখবো প্রথমে হচ্ছে বন্ধন বন্ধনের বিভিন্ন টাইপগুলো এগুলো থেকে চোদ্দটা কোয়েশন আসছে বলতে কি আসে বন্ধন সংখ্যা নির্ণয় কালকে তোমাদেরকে এই যে একটা জটিল যোগ বন্ধন সংখ্যা নির্ণয় করা দেখেছিলাম ওই টাইপের অরবিটাল অধিক্রমণ থেকে আসে এখানে মানে কি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে এই যে আমাদের এইটা আজকে অনেক সময় দিব ওইটাতে যেটা হচ্ছে হাইব্রিডেশন বন্ধন কোন নির্ণয় হ্যাঁ ভিএসসিপিআর তত্ত্ব মুক্ত জোর কয়টা যোগের আকৃতি কি কোনটা সঠিক কোনটা বেঠিক এরকম তারপর হচ্ছে এখানে যে পোলারায়ন বা ফাজানের নীতি এগুলো থেকে আসে পোলারিটি থেকে আসে চোদ্দটা কোয়েশ্চেন আসছে খারাপ না হাইড্রোজেন মতন থেকে ইদানিং বেশ ভালো কোয়েশ্চেন আসতেছে এটা রিসেন্ট টাইমের একটা ইম্পর্ট্যান্ট টপিক হ্যাঁ ইদানিং আর পরের যে টাইপটা এটা খুবই কম গুরুত্বপূর্ণ এটা পড়া না পড়া আসলে তোমার উপর মাত্র ষাটটা কোয়েশ্চেন আসছে এখন পর্যন্ত ওকে চলো তাহলে হচ্ছে আমরা শুরু করি বলতেছিলাম যে কালকে কিছু বিক্রিয়া ভাইয়া বলছিলাম এরকম একটা স্লাইড ছিল কালকে বলছিলাম যেগুলো একটু ট্রাই করো যদি তুমি পারো ভালো নাহলে ভাইয়া টেকনিক শিখে দিব আজকে এই ওইটা তো এটা কালকের স্লাইডে ছিল এছাড়াও আরো তিনটা অতিরিক্ত রাখছি ভাইয়া আজকে একটু এটা টেকনিক গুলা শিখে দিই এগুলার কোন একটা বিক্রিয়া কোন একটা পরীক্ষায় তুমি পেয়ে যাইতেও পারো ঠিক আছে বলতেছি এগুলো আসার মতো একটু ক্রিটিক্যাল বাট হচ্ছে কনসেপ্ট দিয়ে পারা যায় এই সবগুলা বিক্রিয়া এরা হচ্ছে তোমার অসামঞ্জস্য বিক্রিয়া অসামঞ্জস্য বিক্রিয়া এরা এরা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া প্রত্যেকটাই অসামঞ্জস্য এই নামটা তোমরা শোনার কথা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়নে অসামঞ্জস্য বিক্রিয়া এটা কি হয় আসলে আমরা তো জানি জারণ বিজারণ বিক্রিয়া কি হয় একজন জারিত হয় আরেকজন বিজারিত হয় এই বিক্রিয়া যেটা হয় যে তোমার একটা জিনিস নিজেই জারিত হয় নিজেই বিজারিত হয় যেমন তুমি যদি এই যে বাম পাশে এদেরকে খেয়াল করো ধরো ফসফরাস সালফার ক্লোরিন এদের প্রত্যেকের জারণ মান কিন্তু শূন্য কারণ কি আমরা জানি মৌল অবস্থায় জারণ মান থেকে শূন্য এবং কি হবে এই প্রত্যেকটার জারণ মান শূন্য থেকে বেড়ে কিছু একটা হবে আবার ওরই মান শূন্য থেকে কমে কিছু একটা হবে মানে ডান পাশে আমি যে প্রোডাক্ট বা উৎপাদ পাবো সেই উৎপাদে এই যে এদের যে মান শূন্য শূন্য থেকে বেড়ে পজিটিভ কিছু একটা হবে আবার শূন্য থেকে কমে নেগেটিভ কিছু একটা হবে এরকম সো এগুলোর প্রোডাক্ট একটু মুখস্থ রাখা লাগে বাট একবার ট্রিকটা শিখে গেলে ওই মুখস্থ রাখাটা সহজ হয় আর কি এটাই মানে মুখস্থ তো করতেই হবে কিন্তু একটা হচ্ছে না বুঝে মুখস্থ করা একটা বুঝে মুখস্থ করা ডেফিনেটলি পরেরটা বেশি ইফেক্টিভ সো সেটাই আজকে হেল্প করবো দেখো ফসফরাসের যদি মান কমে এখন এই জারুন মান ফসফরাসের সাধারণত কিরকম শেষ সেগুলো একটু বলি ধরো ফসফরাসের জারুন মান মাইনাস থ্রি হয় হ্যাঁ তারপর হচ্ছে ধরো তোমার এই প্লাস থ্রি হয় তোমরা কিন্তু এগুলো দেখছো প্লাস ফাইভ হয় এই ধরনের হয় ঠিক আছে ধরো ক্লোরিনের জারুন মান হচ্ছে এই যে মাইনাস ওয়ান দেখছো তোমরা তারপর হচ্ছে এরকমও দেখার কথা প্লাস ওয়ান দেখার কথা তারপর হচ্ছে এই যে প্লাস থ্রি দেখার কথা ঠিক আছে তারপর ধরো এই যে সালফারের জারুনমান মাইনাস টু হয় তারপর হচ্ছে প্লাস টু হয় প্লাস ফোর হয় প্লাস সিক্স হয় এগুলো কিন্তু দেখছো মানে বিভিন্ন যৌগে দেখছো আর কি ইউজ করার সময় আচ্ছা এখন দেখো এখানে এই যে ফসফরাসের আমি আসি হচ্ছে এই যে মাঝখানে এরকম কোনো একটা জায়গায় শূন্য তারপরে নিশ্চয়ই শূন্য থেকে কমে একটা বাড়বে একটা কমবে বাড়বে হচ্ছে এরকম ঠিক একইভাবে এইখানেও দেখা যাচ্ছে শূন্য হয় একটা কমবে না হয় হচ্ছে আরেকটা বাড়বে এদিকে দিকে কোনো দিকে আসবে ঠিক এইখানেও শূন্য থেকে একটা কমবে আর একটা বাড়বে এটাই হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া একটা সেম জিনিসেরই বা একটা মৌলের নিজেরই হচ্ছে যখন বিক্রিয়া করে একটা জানুণ মান কমে একটা বাড়ে এখন একটু এক্সাম্পল দেখাই ধরো এইখানে তৈরি হয়ে হচ্ছে তোমার ফসফিন এই যে পিএইচ থ্রি যেটা আমি বলতেছি পিএইচ থ্রি যে তৈরি হয় এটা তোমার একটু মনে রাখা লাগবে কিন্তু আমি তোমাকে টেকনিকটা বুঝে দিচ্ছি শূন্য তো এখানে খেয়াল করা হাইড্রোজেনের জানুমান প্লাস থ্রি তাহলে ফসফিনে ফসফরাসের জানুনমান মাইনাস থ্রি তার মানে একটা কমলো এবার যদি আরেকটা আসি সাথে কি পাবো সাথে পাবো এরকম একটা যোগও আমি আগে সংকেত লিখি এরপর তুমি দেখো এটা বুঝো নাকি এটাকে বলে সোডিয়াম হাইপোফসফাইট একটু কঠিন আছে আবারও বলতেছি এই যে এই পেজটা যা দেখতেছো এগুলো একটু কঠিন আছে রিটেনে যদি একটু আটকে প্রশ্ন দিতে পারে ঠিক আছে সো দেখো এখানে কি হচ্ছে মানটা যদি একটু ক্যালকুলেট করি এখানে সোডিয়ামের দুই চার হাইড্রোজেন টু তাহলে কত হলো মাইনাস চার আর এখানে আসছে প্লাস টু আর প্লাস ওয়ান তাইলে চার থেকে এক গেলে থাকে হচ্ছে এখানে এক এখানে আমি প্লাস একও দিয়ে দিই প্লাস ওয়ানটাও দিয়ে দিই যে প্লাস ওয়ান ওকে সো দেখো একই ফসফরাসের জার্মান মান এখানে ছিল শূন্য একটা কি হয়েছে কমে হয়েছে মাইনাস থ্রি আবার বেড়ে হয়েছে কি আমাদের প্লাস ওয়ান কিভাবে হিসাব করছে দুই দু চার আর এখানে এই দুটো যোগ করলে আর এক আসে তিন চার থেকে তিন গেলে এক তার মানে দেখলাম যে একই সাথে ওর মাইনাস থ্রি হয়েছে আবার একই সাথে ওর প্লাস ওয়ান হয়েছে এই যে একই জিনিসের যে যার মান বাড়লো কমলো হ্যাঁ এটি হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া আরও কিছু দেখাই যেমন নিচের যদি এসি সালফারের সাথে কি হয় সালফারের এই যে শূন্য থেকে একটা আমরা প্লাস টু বানাই একটা মাইনাস টু বানাই শূন্য থেকে যদি আমি প্লাস টু বানাই ধরো আগে মাইনাস টু বানাই তাইলে এই যে সোডিয়াম সালফাইড এরকম কিছু একটা হয় এই যে দেখো সালফারের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া খেয়াল করো এখানে সোডিয়ামের প্লাস টু না তার মানে সালফারের হবে হচ্ছে মাইনাস টু আমাদের উইকলিতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক আছে প্রত্যেক বছরই হচ্ছে যে আমাদের উইকলিতে কিছু বিক্রিয়া এই ধরনের দেওয়া হয় যেগুলো মনে করা হচ্ছে যে একটু বইটা এগুলো কিন্তু আমাদের বইয়ে প্রত্যেকটা বিক্রিয়া আছে আমি যদি বলি হাজার ইসারের বইতে এখানে যা যা দেখতেছো হান্ড্রেড প্রত্যেকটা বিক্রিয়া আছে ফার্স্ট পেপারের চ্যাপ্টার থ্রিতেও আছে আবার সেকেন্ড পেপারের চ্যাপ্টার থ্রিতেও আছে পরিমাণগত রসায়নেও আছে আবার এই চ্যাপ্টারেও আছে সো বাইরের জিনিস কিন্তু না কিন্তু যেটা বললাম এগুলো আমরা স্কিপ করে যাই তো এই কারণে একটু কঠিন লাগে সো দেখো এখানে একটা কি পেয়ে গেছি এই যে শূন্য থেকে মাইনাস টু একটা পেয়ে গেছি ঠিক একইভাবে যদি প্লাস টু একটা বের করি এটা আবার আমাদের একটা পরিচিত যৌগ এই যে সোডিয়াম থায়াসালফেট আমরা এটা জারুন বিজন চ্যাপ্টারে অনেক দেখার কথা বা এটা এই যে সালফারের জারুন পরীক্ষা অনেকবার বের করতে দিচ্ছে এমসি কেউ বোর্ড পরীক্ষার কথা বলতেছি আর কি দেখার কথা তাহলে দেখো এখানে হিসাবটা কি এই যে অক্সিজেনের হচ্ছে তিন দুগুণে ছয় সোডিয়ামের হচ্ছে প্লাস টু তাহলে দুইটা সালফারের কত আসে প্লাস ফোর দুইটা সালফারের যদি প্লাস ফোর আসে তাহলে একটা সালফারের কত সেটা হচ্ছে প্লাস টু গুচ্ছ হিসাবটা তিন দুগুনের ছয় ছয় থেকে দুই গেল থাকে চার দুইটা সালফারের চার তাহলে একটা সালফারের প্লাস টু তাহলে কি দেখতেছি দুইটাতেই সেম যে শূন্য ছিল জারোণ মান একটারই জারন মান কি হচ্ছে বাড়ছে আবার কমছে তাই অসামঞ্জস্য বিক্রিয়া এই যে কমে মাইনাস থ্রি আর প্লাস ওয়ান এই যে বেড়ে কমে হচ্ছে মাইনাস টু আর হচ্ছে প্লাস টু এইটা এখানে লিখে দিয়েছে কীভাবে এই যে শূন্য থেকে কমে হয়েছে মাইনাস টু আর এখানে বেড়ে হয়েছে প্লাস টু দুই আর তিন পরীক্ষায় আটকানোর জন্য বেশ ভালো একটা বিক্রিয়া এবং বিশ্বাস করি এটা একটা বোর্ড কোয়েশ্চেন দিছে বোর্ড কোয়েশ্চেনে দিয়ে ওই যে বহুপদী সমাপ্তির সুযোগ থাকে না এক দুই তিন টেন ডিগ্রি সেলসিয়াস আর সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস মানে একটা হচ্ছে ঠান্ডা একটা হচ্ছে গরম দুইটা তোমার ভাইয়া প্রোডাক্ট দুই রকম পাওয়া যায় এখন দেখো বোর্ড কোশ্চেন আসছে তো এটা যদি ঢাকা ভার্সিটি বা জিএসটি বা অন্য কেউ যদি এমসি কিউতে দিয়ে দেয় সেটা কি ভুল কিছু হবে বা দোষের কিছু হবে না কিন্তু বইতে আসছে বোর্ড কোয়েশ্চেনে আসে জিনিস ভর্তি করে এখানে আসতে পারে তো দেখো এখানে কি হয় একটা কিন্তু খুবই তোমাদের পরিচিত যৌগ সোডিয়াম ক্লোরাইড এটা এটা কিন্তু পাবা হান্ড্রেড পার্সেন্ট শিওর এই যে দেখো শূন্য তাহলে এটা যদি প্লাস ওয়ান হয় এটা মাইনাস ওয়ান এটা যদি প্লাস ওয়ান হয় এটা মাইনাস ওয়ান ঠিক আছে প্রথমটা কমন তাহলে আমরা কি দেখলাম এখানেও এই যে শূন্য থেকে কমে মাইনাস ওয়ান এই যে এখানেও শূন্য থেকে কমে মাইনাস ওয়ান এই যে এটা হচ্ছে আমরা কমন পাইছি তাইলে এবার নিশ্চয়ই বাড়ার কিছু একটা লাগবে বাড়ারটা একটু খেয়াল করো বাড়ার যে যোগটা সেটা হচ্ছে দেখতে এরকম যে সোডিয়াম এই যে এই যোগটা হচ্ছে এরকম এটাকে বলে হাইপোক্লোরাইড এই যে খেয়াল করো এখানে সোডিয়ামের যদি মান প্লাস ওয়ান হয় অক্সিজেনের যদি মাইনাস টু হয় তাহলে ক্লোরিনের কত দুই থেকে এক গেলে প্লাস ওয়ান দেখছো একদিকে মাইনাস ওয়ান হয়েছে আর একদিকে বেড়ে কি হয়েছে প্লাস ওয়ান এবার এটা আসো এটা তাহলে কি হয় ঠান্ডা অবস্থায় কম অক্সিজেন এভাবে মনে রাখতে পারো ঠান্ডা অবস্থায় কম অক্সিজেন এবার গরম অবস্থায় বেশি অক্সিজেন আসবে সত্তর ডিগ্রি গরম করে দিসো না তাহলে এবার এটা হয়ে যাবে যৌগটা এরকম এই যে এল ও থ্রি তাহলে আসো দেখি এখানে কি অবস্থা এখানে হচ্ছে অবস্থা মোটামুটি এরকম তিন দুগুণে ছয় সোডিয়াম একটা তাহলে ছয় থেকে এক গেলে থাকে পাঁচ তার মানে এখানে যার মান বাড়ছে কত এই যে ক্লাস ফাইভ হয়ে গেছে তাহলে আমরা কি দেখলাম একই সাথে বাড়া গোমান কেস দেখলাম আমি বলছি না কালকে কিন্তু আমি এই স্লাইড বলছিলাম যে এই বিক্রি একটু কঠিন আছে নিজেরা ট্রাই করো আমি কালকে হচ্ছে আরো টাইপ দেখাবো তো খালি একটা বিক্রিয়া এইভাবে শিখলে তুমি ফিল করতে পারতাম না লজিকটা সেন্স মেক না কিন্তু এখন এখন যেহেতু তুমি একই টাইপের শিখছো তোমার এই আরো ডেভেলপ হবে আরো জিনিসটা লজিক্যাল লাগবে যে না ঠিক আছে এরকমই তো হচ্ছে যে হওয়া উচিত এই পরের রিয়াকশন যদি খেয়াল করো হাইড্রোজেন কোথাও দেওয়া নেই ওই হাইড্রোজেন যেহেতু কোথাও দেওয়া নেই সবগুলোতে পানি পাবা আর কি সাথে যেহেতু হাইড্রোজেন এখানে কোথাও আসে নেই হাইড্রোজেনটাই পানি হিসেবে আসে এই আর কি আর কিছু না তাহলে কি করবো এই জারুন মান একটা কম একটা বাড়বো বললাম তো প্রোডাক্ট তোমার একটু মাথায় রাখা লাগবে যেমন যেমন অ্যামোনিয়া মান কমলে লেটা ফসফিন হয় বাড়লে এই যোগটা হয় ঠিক আছে কিভাবে এই যে এটা হয় এটা এতটুক মাথায় রাখা লাগবে কিন্তু পরীক্ষায় তুমি যদি জানো যে কমার পর কি বানাবা আর বাড়ার পর কি বানাবা তখন জারুন মানটা লিখতে সুবিধা হয় এই আর কি ঠিক আছে ওকে চলো তাহলে বোঝা গেছে এই জায়গাটা না মমিতা এটা ঠিক আছে ওকে চলো তাহলে আমরা একটু সামনের দিকে যাই আচ্ছা ঠিক আছে আরেকবার একটু সামারি করে দিই না জিএসটিতে তো রিটার্ন আসে না ভাইয়া আরেকবার একটু সামারি করে দিই তাহলে তাহলে আমরা কি শিখলাম এটা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া কি থাকবে এরকমই যে অধাতুগুলা থাকবে দেখো এটা সবই অধাতু ফসফরাস সালফার ক্লোরিন এবং পর্যায় পর্যায়ে সারণিতে তো ফসফরাসের তো সালফার তারপরে হচ্ছে ক্লোরিন বিক্রিয়ার প্যাটার্ন হচ্ছে যে সেম যে এইখানে হচ্ছে যে তোমার একটা খার লাগে ক্ষারীয় দ্রবণ লাগে এখানে একটু পানিটা আছে বাম পাশে টেম্পারেচার লাগে গেল এবং মান সবাই নর্মাল অবস্থায় কী থাকে শূন্য ডান পাশে দুইটা প্রোডাক্ট বানাবো একটাই কমবে আর একটা বাড়বে এই জন্যই এটাকে বলে অসামঞ্জস্য বিক্রিয়া যে এই বিক্রিয়ায় একই পদার্থ জারিত বিচারিত হয় এই যে ফসফরাস ক্লোরিন সালফার নিজেই জারিত হচ্ছে নিজেই বিচারিত হচ্ছে নিজেরই জারণ মান কমতেছে আবার নিজেরই বাড়তেছে সেই তো প্রোডাক্টগুলো একটু মনে রাখা লাগবে এবং কি করা লাগবে এই যে একটা মাইনাস থ্রি তারপর একটাতে প্লাস ওয়ান এই যে একটাতে একটাতে মাইনাস মাইনাস প্লাস প্লাস এই যে মানে শূন্য থেকে কমতেছে বাড়তেছে এই যে মাইনাস টু তারপর এই যে প্লাস শূন্য থেকে কমতেছে আর বাড়তেছে ঠিক আছে অবশ্যই অবশ্যই একবার হাতে প্র্যাকটিস করবা এগুলো হাতে প্র্যাকটিস না করলে আমাদেরও দেখা যায় যে ঝামেলা হয়ে যায় অনেকদিন পর যদি আমি একদম প্র্যাকটিস ছাড়া যদি হঠাৎ করে লিখতে যাই এরকম সেগুলো হাতে প্র্যাকটিস করার মতো জিনিস ওকে চলো তাহলে সামনের দিকে যাই ঠিক আছে আসুন আর যদি কারো মনে হয় যে না ঠিক আছে এটা যদি রিটার্নে চলে আসে আর এম এর আমি তাহলে স্কিপ করবো তাহলে করতে পারো এটা এমন না যে ওই যে থাকে না এগুলো আমরা যে স্টার দিই না এটা ধরো একটা ওয়ান স্টার টপিক এরকম বা টু স্টার টপিক এটা যে একদম থ্রি স্টার টপিক যেমন ধরো তুমি হাইব্রিডাইজেশন এটা যেমন তোমার কঠিন লাগুক সহজ লাগুক যাই লাগুক এটা অবশ্যই শিখতে হবে এরকম বাট এই জিনিসগুলো বললাম তো যারা একটু ভালো করতে চায় বা চায় যে না রিটার্ন আমি দশে দশই পাবো সেই ক্ষেত্রে যদি একটা কঠিন কোয়েশ্চেন আসে সেটাও পারতে হবে সেই জন্য ওকে তাহলে আমরা আজকে লেকচারে ঢুকে যাই আজকে আমরা পড়তেছি রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধনকে মোটা দাগে ভাগ করলে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে রাসায়নিক বন্ধন একটা হচ্ছে এই যে ভৌত বন্ধন এরকম রাসায়নিক বন্ধনে দেখো তিনটা টাইপ আছে আয়নিক সমযোজি ধাতব একটু কিছু বেসিক জিনিস বুঝতে হবে যেমন আয়নিকটা কি হয় এটা হয় হচ্ছে ধাতুর সাথে এটা মোটামুটি আমরা জানি ধাতুর সাথে এটা হয় হচ্ছে অধাতুর এটা হচ্ছে আমাদের আয়নিক বন্ধন তারপর সমযোজি বন্ধনটা হয় হচ্ছে অধাতুর সাথে অধাতুর অধাতুর সাথে অধাতুর এটা তারপর ধাতব বন্ধন কি হয় অবভিয়াসলি নামের থেকে বোঝা যাচ্ছে ধাতব বন্ধন তার মানে এটা হবে হচ্ছে ধাতুর সাথে ধাতুর এটাই হচ্ছে আমাদের ধাতব বন্ধন সো আয়নিক বন্ধন তাহলে একটা কি হতে পারে এটা কোন কোন জায়গা জানি এরকম আসছে নিচের কোনটিতে আয়নিক বন্ধন বিদ্যমান হ্যাঁ খুবই সহজ কোয়েশ্চেন দেখবা রিসেন্ট ইয়ারে আসা এরকম কোশ্চেন এই এরকম এক্সাম্পল এরকম দেওয়া ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া ঠিক আছে ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া তারপর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড দেওয়া এরকম ক্যালসিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড এরকম একটা ধাতু আছে একটা অধাতু আছে আইনিক বন্ধন গেল। অধাতু অধাতু মিলে কি এই যে যা যা চিনো আজকে যা যা নিয়ে আমরা পড়বো কার্বন ডাইঅক্সাইড বলো হ্যাঁ পানি বলো তারপর অ্যামোনিয়া বলো অধাতুর সাথে অধাতু হ্যাঁ সমঝে কিছু কিছু ধাতুর সাথেও দেখা যায় যেসব ধাতু আছে না যেগুলা ধাতু হওয়ার পরে একটু অধাতুর মতো আচরণ করে ওই টাইপের কিছু কিছু আছে তারপর যদি আর সেই হচ্ছে এই যে ধাতুর সাথে যেমন বেরিলিয়াম ক্লোরাইড এই যে একটু একটু লিখে দি বেরিলিয়াম ক্লোরাইড হ্যাঁ এরকম তারপর হচ্ছে ধাতুর সাথে ধাতু এটা কি রকম ওই যে ধরো একটা ধাতুর টুকরা কি হয় ধরো এটা একটা ধাতুর টুকরা আছে এটা একটা লোহার টুকরা লোহার টুকরা লোহার টুকরাতে কি হয় এই যে লোহার যেই এই যে এগুলো থাকে থাকে আর প্রত্যেকটার সাথে বাইরে করে বাইরে এদের যে ইলেকট্রন এই যেরকম ইলেকট্রন থাকে এই জন্যই এরা কি হয় এরা তড়িৎ পরিবাহী হয় তাই না যেহেতু ইলেকট্রন আছে এই জন্য তড়িৎ আর তাপ পরিবাহী হয় নিচের যে ক্লাসিফিকেশন গুলো আছে ভ্যান্ডার ওয়ালসার হাইড্রোজেন বন্ধন এগুলো আমাদের আলাদা স্লাইডই আছে আমরা এগুলো সামনে যে দেখব যখন আমরা ওইখানে আলাদা করে পড়বো এখন এই টপিকটা একটু রিক্যাপ করে নি কালকে ভাইয়া দেখেছি যে বন্ধন সংখ্যা কিভাবে যোগ করে বের করতে হয় প্রথমটার মতো একটা এক্সাম্পল ছিল হ্যাঁ আজকে আমরা আরো কয়েকটা দেখবো যাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু ভালো হয় যেমন আসো দুই আর তিন দুই নম্বরটা তো বোর্ড কোয়েশ্চেন অনেক আসছে দেখার কথা তোমরা তাই না

NH3 হিসেবে থাকে তারপরে কি করে এই যে অ্যামোনিয়ার যে মুক্ত জোড় আছে অ্যামোনিয়ার যে মুক্ত জোড় আছে সেইটা দিয়ে ও H+ এর সাথে বন্ধন তৈরি করে খেয়াল করছো এই যে এইখানে তো আয়নিক বন্ধন হয়ে গেল এই দুইটা এবার আমি এটাকে ভেঙে দেখালাম এখানে তিনটা থাকে কি এই যে এগুলো কি এগুলো হচ্ছে সমযোজী এগুলো হচ্ছে আমাদের সমযোজী বন্ধন এইটা আর এই যে আরেকটা যে লোন পেয়ার দিয়ে যে এরকম এরো চিহ্ন কালকে আমরা পড়ছি তাই না জটিল যোগের ক্ষেত্রে এরো চিহ্ন দিয়ে যেগুলো দেয় সেগুলো কি আসলে সেগুলো হচ্ছে আমাদের সন্নিবেশ বন্ধন সেগুলো আমাদের সন্নিবেশ বন্ধন তাহলে টোটাল কয়টা হইলো এই যোগে বন্ধন এইখানে একটা সমযোজী দেখা যাচ্ছে আছে কয়টা তিনটা আর সন্নিবেশ হয়ে যতটা এরো চিহ্ন সেই ততটাই একটা তাহলে টোটাল এই যোগে আসলে হচ্ছে পাঁচটা টোটাল এই যোগে আছে পাঁচটা বন্ধন গেল এরপর যদি আসি হাইড্রোনিয়ামের টা হাইড্রোনিয়ামের কি হচ্ছে এখানে এই যে বোঝাই যাচ্ছে এটা আসলে এইচ ছিল এইচ টু এর সাথে একটা প্রোটন আছে এরপর হয়ে গেছে এটা হাইড্রোনিয়ামায়ন এটা নিয়ে কিন্তু ডিওতে কোয়েশ্চেন আসছে একটু পরেই দেখবা তো কি হচ্ছে এই যে এরকম আমরা জানি পানি থাকে এরকম তার মানে বোঝাই যাচ্ছে পানিতে দুইটা হচ্ছে আছে সমযোজি দুইটা আছে সমযোজি এই যে এই দুইটা বোঝাই যাচ্ছে তাহলে আরেকটা কি আরেকটা হচ্ছে এই যে পানির যে লোন পেয়ার আছে না লোন পেয়ার দিয়ে যদি সে এইচ প্লাস কে নেয় তাহলে এই একটা কি হয়ে গেলো এই একটা হচ্ছে হয়ে গেল সন্নিবেশ ওই অ্যারো চিহ্ন মানেই কি মানে হচ্ছে সন্নিবেশ আর একবার সন্নিবেশে কি হয় এই যে ধরো এ আছে ও দিবে হচ্ছে লোন পেয়ার আর এই যে ধরো বি আছে বি কিছুই দিবে না মানে এমন একটা পার্টনারশিপ নর্মালি পার্টনারশিপ কি হয় তুমিও দিবা কিছু আর একজনও দিবে কিছু দুজন মিলে শেয়ার করবে এটাই তো সমাজি কিন্তু এখানে কি হচ্ছে একজনই দিচ্ছে আর একজন কিচ্ছু দিচ্ছে না জাস্ট নিচ্ছে এটা আমরা কালকেও দেখছিলাম ওই যে জটিল যোগ গুলোর ক্ষেত্রে আচ্ছা এরকম একটা কোয়েশ্চেন এটা জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ এই যে দেখো রিটেনের জন্য এটা রিটার্নের জন্য এটা আমি কিন্তু রিটার্নকে অনেক গুরুত্ব দিচ্ছি কারণ দেখো রিটার্ন দেখা যায় যে যারা ভার্সিটির প্রিপারেশন নাও অনেক ক্ষেত্রে তারা রিটার্নটাকে ওরকম গুরুত্ব দাও না কিন্তু স্বাভাবিক তুমি তো টার্গেট করবা যে এই ভার্সিটিতে পড়ো না কেন শেষ পর্যন্ত তোমার তো মেইন টার্গেট ঢাকা ভার্সিটি থেকে শুরু হবে তারপর ধাপে ধাপে ঠিক আছে অপশানস অনেকগুলো আছে কোনোটাই খারাপ না কিন্তু ঢাকা ভার্সিটির জন্য আলাদা একটা তোমার টার্গেট থাকবে এটাই স্বাভাবিক ম্যাক্সিমাম স্টুডেন্টে থাকে যেটা তো সেই ক্ষেত্রে এই যে ঢাকা ভার্সিটিতে সাইট আসে এমসি কিউ আর চল্লিশ পার্সেন্ট আসে রিটার্ন মানে একশোর মধ্যে চল্লিশ মার্কস আসে রিটার্ন সো রিটার্নের গুরুত্বটা কিন্তু কম দেওয়া হয় আমাদের প্রিপারেশন সময় একটু খেয়াল রাখবা দেখো কোয়েশনটা এরকম যে এইচ থ্রি ও প্লাস হয় হ্যাঁ এইটা হয় কিন্তু এইচ ফোর এই যে এইচ ফোর ও টু প্লাস এইটা কেন হয় না টু প্লাস কেন বুঝতেছো আচ্ছা লিখে দেখাচ্ছি এই যে প্লাস প্লাস দিয়ে দেখাই এইটা কেন হয় না ব্যাখ্যা করো মানে এটাকে বলে হাইড্রোনিয়াম আয়ন এই যে এটা হাইড্রোনিয়াম আয়ন অ্যামোনিয়ামকে এন এইচ ফোরকে বলে যেমন অ্যামোনিয়াম এইচ ও প্লাস কে বলে হাইড্রোনিয়াম হাইড্রোনিয়াম হয় কিন্তু এইচ ফোর কেন হয় না এটার একটা কারণ হচ্ছে দেখো অনেকে বলতে পারে যে ভাইয়া এই যে এইচ সি ও প্লাস অক্সিজেনের তো একটা লোন পেয়ার আছেই নর্মালি অক্সিজেনের লোন পেয়ার থাকে কয়টা দুইটা আপনি এখানে একটা প্রোটনকে দিচ্ছেন বুঝলাম কিন্তু এরপরেও তো আরেকটা থেকে যাওয়ার কথা অ্যামোনিয়াম থাকেই একটা দিছে হাইড্রোজেনকে একটা বাট এখানে তো অক্সিজেন থাকে দুইটা সো একটা দিলে আরেকটা তো থাকার কথা তাহলে কেন হচ্ছে এইচ প্লাস কে না এইটার রিজন হচ্ছে এইটাই খেয়াল করো ও যখন একবার প্লাস হয়ে যায় এই যে একবার যখন এই প্লাসটা চলে আসে তখন না এই প্লাসকে আর ও নিতেই চায় না কি করে তীব্রভাবে হচ্ছে বিকর্ষণ করে এই প্লাস প্লাসকে তীব্রভাবে বিকর্ষণ করে এই জন্য আলটিমেটলি এটাও নিতে চায় না তাই এইচ ফোর ও প্লাস প্লাস বলতে কিছু নাই প্লাস প্লাস কেন দিছি বুঝছো একটা প্রোটন নেওয়ার পর যদি প্লাস একটা আসে দুইটা প্রোটন নেওয়ার পর কি প্লাস দুইটা আসবে এই জন্য প্লাস প্লাস দিছি এবার চলে আসি হচ্ছে লাস্টের টাইম যেটা আমরা গতকালকেও করছিলাম লাস্ট খুবই সহজ ফার্স্টে হিসাব করতে হয় সন্নিবেশ কয়টা আছে আয়নিকটা আগে হিসাব করে যে ক্লোরিন তিনটা আছে তাই আয়নিক হচ্ছে তিনটা ক্লোরিন যেহেতু তিনটা আয়নিক হচ্ছে তিনটা তারপর হচ্ছে এই ভিতরে চারটা আছে আর দুইটা আছে ওই যে যারা হচ্ছে লিগান্ড থার্ড ব্র্যাকেটের ভিতরে ধাতুর সাথে যে থাকে সে কি লিগান্ড মানে যে ইলেকট্রন গুলা দেয় তো চারে দুইয়ে ছয় তাহলে চার যোগ দুই ছয় এই ছয়টা কি আমাদের এই ছয়টা হচ্ছে সন্নিবেশ সন্নিবেশ এই ছয়টা হচ্ছে সন্নিবেশ গেল তাহলে আর কি বাকি থাকে মনে আছে যে আমরা অ্যামোনিয়ার গুলো হিসাব করছিলাম খেয়াল করে এখানে তো দেখাই যাচ্ছে অ্যামোনিয়াতে সমযোজী বন্ধন থাকে তিনটা তাই না তাহলে এখানে অ্যামোনিয়া কয়টা আছে ভাইয়া চারটা তাহলে একটাতে থাকে তিনটা টোটাল চারটায় কয়টা থাকবে তিন ইন্টু চার বারোটা শুধু অ্যামোনিয়ার কথা বললে হবে সাথে আরেকজন আছে না তার কথা তো ভুলে যাওয়া উচিত না সেটাকে সেটা হচ্ছে যে পানি একটা পানিতে সমজুজি কয়টা থাকে দুইটা পানি দিচ্ছে কয়টা দুইটা তাহলে এখানে হিসাব হবে কত দুই গুণ দুই চার তাহলে কত হইলো এই যে এখানে হলো ষোলো ষোলো ছয় বাইশ ঠিক আছে না যোগ করা ঠিক আছে নাকি দেখো এই যে এই দুইটাই হলো তাহলে কি করলাম বারো চার ষোলো ষোলো ছয় বাইশ বাইশ তিন পঁচিশ টোটাল পঁচিশটা কালকের আনসার সাতাই শেষ ছিল জটিল যোগগুলোর আনসার এরকমই আসে অনেক বেশি হয় ঠিক আছে পঁচিশ হ্যাঁ তোমাদের সাথে মিলছে অনেকেই বলছো ওকে আসো তাহলে হচ্ছে আমরা সামনের দিকে যাই চলো এবার তাহলে সামনের দিকে যাই আমরা কিন্তু কালকেও এই টপিকটা দেখছি যে কিভাবে হচ্ছে জটিল যুগের মধ্যে বন্ধন সংখ্যা নির্ণয় করতে হয় আচ্ছা এখন এই যে যেগুলো ভাইয়া পড়েছি সেখান থেকে কোয়েশ্চেন আসছে যে বলছে যে হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন বিদ্যমান বলে দাও এই দুইটার উত্তর কি কি হবে দুইটাই পড়ানো শেষ যেমন পয়েন্টটা বলছে এই অবস্থান্তর ধাতুর সন্নিবেশ সংখ্যা কত এটা তো খুবই ইজি কোথায় আসছে ডিউতে আসছে কিন্তু সতেরো আঠেরো সালে তার মানে বলছি না সহজ কোয়েশ্চনও কিন্তু আসে সহজ কোয়েশ্চন আসে এই যে থার্ড ব্যাকের ভিতর যা থাকবে দুইটা আছে চারটা আছে থার্ড ব্যাকের ভিতর যেটা থাকবে সেটাই সন্নিবেশ সংখ্যা সেটাই সন্নিবেশ বন্ধন সো এখানে আনসার হবে হচ্ছে ছয় তাহলে হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন বিদ্যমান দেখে এটার আনসার আসছে হাইড্রোনিয়াম আয়নের টা সিও কোবাল্ট কোবাল্টে কি ধরবা বলো এটা তো কোবাল্ট নিজে তুমি কি এটাকে কার্বন আর মনে করছো কোবাল্ট তো নিজেই হচ্ছে একটা পরমাণু ওকে তাহলে তোমরা আনসার বলতেছো সি তাহলে সি হবে আশা করি সমযোজি আর সন্নিবেশ এবং কয়টা সেটাও আমরা শিখছি একটা থাকে সন্নিবেশ এই যে চিহ্নটা আর দুইটা থাকে হচ্ছে আমাদের সমযোজি রাইট ওকে হ্যাঁ ঠিক আছে আসো এবার হচ্ছে দেখি এই যে একটা কুইজ আছে তোমাদের জন্য এটার আনসার কি হবে একটু বলো পারো নাকি এটা বোর্ড কোয়েশ্চনে অনেক আসতো বোর্ড কোশ্চেনে বা এরকম একটা কোয়েশ্চেন যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে ব্যাখ্যা করো এই ধরনের একটা কোয়েশ্চেন হচ্ছে বোর্ড কোয়েশ্চনে আসতেছে আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশনের সোফার হ্যাঁ বলছে এ এল টু সি এল সিক্স এটা কিন্তু আসলে অ্যালুমিনিয়াম দুইবার লিখলে এটা পাওয়া যায় এই যে অ্যালুমিনিয়াম আছে না অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটাকে দুইবার লিখলে এটা পাওয়া যায় হ্যাঁ খুবই ভালো কোশ্চেন চমৎকার কোশ্চেন কবে আসছে আঠারো উনিশ সালে এটা এ বছরও যে কোনো একটা ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে মানে কিছু কোশ্চেন থাকে না যে দেখে মনে হয় যে না এগুলো ভার্সিটিতে দেওয়ার মতো এই ধরনের একটা কোশ্চেন সুন্দর কোশ্চেন কনসেপচুয়াল কোশ্চেন হ্যাঁ এখন আমাদের কারেক্ট অ্যান্সার আগে কারেক্ট অ্যান্সার এখন চল্লিশ পার্সেন্টে আছে তো চলো আমরা সলভে চলে যাই প্রথমে কি জন্য জানি অনেকগুলো আনসার সি দাগায় দিছে অনেকেই হ্যাঁ প্রথম দিকে যারা উত্তর দিছে সি তো কোনোভাবেই হবে না খেয়াল করে এটাতে কিন্তু সন্নিবেশ বন্ধন আছে কিভাবে একটু দেখাই খেয়াল করো এই যে এইটা একটা অ্যালুমিনিয়াম ক্লোয়ে ডাকে এই যে এরকম হুম এই যে এটা একটা অ্যালুমিনিয়াম ক্লোয়ে ডাকলাম হ্যাঁ এখন এই পাশে আমি আরেকটা অ্যালুমিনিয়াম ফ্লোয়ে আঁকি এই যে এই পাশে আমি আরেকটা অ্যালুমিনিয়াম ফ্লোয়েড ডাকি এই যে একটা দুইটা এই যে তিনটা দুইটা আঁকলাম এখন দেখো কী হয় এখানে সন্নিবেশ বন্ধনটা কীভাবে সেটা বলি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে খেয়াল আছে ওর একটা ঘটনা ঘটে অষ্টক সংকোচন এরকম একটা জিনিস তোমরা পড়ছো না যে যাদের লাস্ট ছেলে আটটা ইলেকট্রন থাকে না অ্যালুমিনিয়ামের লাস্ট ছেলে অ্যালুমিনিয়াম কত নাম্বার গ্রুপে তেরো নাম্বার গ্রুপে না নিশ্চয়ই খেয়াল আছে এই যে বরণের পরেই এখানে থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম তাই না তো এই যে এদের লাস্ট শেলে ইলেকট্রন কয়টা থাকে বোরন অ্যালুমিনিয়াম এদের লাস্ট শেলে ইলেকট্রন থাকে হচ্ছে লাস্ট শেলে ইলেকট্রন থাকে হচ্ছে তিনটা তার মানে এখানে অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন দিছে। আবার হ্যালোজেন যখন বন্ধন তৈরি করে ওরা কয়টা করে ইলেকট্রন দেয় একটা করে তাই না কারণ ওদের তো এই যে একটাই ইলেকট্রন দরকার সেখানে কি হচ্ছে হ্যালোজেন আছে তিনটা তিন তিনে টোটাল ইলেকট্রন হচ্ছে ছয়টা সো আমার থাকা লাগে হচ্ছে অষ্টক বাট এখানে অষ্টক বা অষ্টক মানে হচ্ছে আটটা এই আটটা থেকে কম আছে তাই এটাকে আমরা কি বলি অষ্টক সংকোচন অষ্টক সংকোচন তার মানে কি ওয়াট্টা ইলেকট্রন নিতে পারে কিন্তু নিচে ছয়টা সো দুইটা কিন্তু ঘাটতি আছে ওই ঘাটতিটাই আসলে কীভাবে পূরণ করতে চায় পূরণ করতে চায় হচ্ছে এইভাবে এই যে এই লোন পেয়ার যেটা আছে ক্লোরিনের কাছে সেইটা দেয় এই যে সন্নিবেশ বন্ধন এইখানে একটা আর এইটা একটা যেটা আছে লোন পেয়ার সেইটা দেয় এখানে সন্নিবেশ বন্ধন একটা তাহলে কয়টা হইলো আমরা এখানে সমযোজি এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এই ছয়টা সমযোজি আর হচ্ছে সন্নিবেশ এরো দিয়ে যে দুটো দিছি সেই দুইটা তাহলে আবারও বলতেছি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ঝামেলা কি তার ঝামেলা হচ্ছে যে তার অষ্টকটা সংকোচিত অবস্থায় থাকে তার মানে কি আটটা ইলেকট্রন থাকে না থাকে কয়টা ছয়টা আমি আরেকটা তোমাদেরকে করাই দিই পরীক্ষা এটা দিয়ে আসতে পারে এই যে ধরো আমাদের বিএফ থ্রি বিএফ থ্রি এই বিএফ থ্রি এরও কিন্তু একই অবস্থা বিএফ এর ক্ষেত্রেও যদি তুমি খেয়াল করো ওর কাছে এখানে কয়টা আছে যেটা একই গ্রুপের তাই বোরনের লাস্ট সেলে থাকে তিনটা আবার ফ্লোরিনও দেয় তিনটা ইলেকট্রন তিন তিনে আসে হচ্ছে ছয় তার মানে ওর ক্ষেত্রে কি সংকোচন হয়েছে এখন আমি যদি ওর কাছে একটা ফ্লোরিন মাইনাস নিয়ে আসি এই ফ্লোরিন মাইনাস যদি ওর কাছে যে লোন পেয়ার আছে সেটা যদি বোরনকে দেয় তাহলে কিন্তু ওর সুন্দর মতো এটা হয়ে যায় যৌগটা এই যে এরকম বিএফ ফোর মাইনাস এরকম এটা হয়ে যায় কি হয়েছে দেখো বিএফ থ্রি নিউট্রাল ছিল কোনো চার্জ নাই একটা এফ মাইনাস আসে দেখে হয়ে গেছে বিএফ ফোর মাইনাস আর কেন নিতে পারছে কারণ এইখানে হচ্ছে ওর কাছে অষ্টক সংকুচিত অবস্থায় ছিল তাই ও একটা এক্সট্রা নিতে পারছে ওকে তো তাইলে আমি যদি এখানে হিসাব করি এখানে ক্যালকুলেশন কি হবে এখানে সমযোজী বন্ধন আছে কয়টা সমযোজী বন্ধন আছে তিনটা এই যে বিএফ থ্রিতে তিনটা তিনটা বরণ তিনটা ফ্রেন্ডকে ধরে রাখছে আর সন্নিবেশ কয়টা আছে সন্নিবেশ সন্নিবেশ আছে হচ্ছে একটা এরকম পরীক্ষা এটাও চলে আসতে পারে এটা যেহেতু একবার আসছে এটা কোনো না কোনোবার চলে আসতে পারে ঠিক আছে ওকে হ্যাঁ এটাকে কি বলে ভেরি গুড এটাকে বলা হচ্ছে একজন বলতেছে তেইশ চব্বিশ দেখছে কোন একটা জায়গায় আসছে আসার মতোই কোয়েশ্চেন হ্যাঁ ডাইমার এটাকে বলা হচ্ছে ডাইমার এই যে এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে ডাইমার আরও কিছু জিনিস ডাইমার করে থাকে দেখবো আজকে আমরা পড়বো হাইড্রোজেন বন্ধন পড়ার সময় ঠিক আছে বুঝছো বিভিন্ন সময় বিভিন্নটা এরকম বন্ধনের জন্য ডাইমার তৈরি করে কখনো শনি বেশ আজকে সামনের দিকে দেখবো কখনো হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধনের কারণে হয় এবার আমরা দেখতেছি সিগমা পাই বন্ধন এবং আমি বিলিভ করি যে অন্য কিছু পারো আর না পারো সামাজিক বন্ধনের মধ্যে এই জিনিসটা খুব ইজিলি পারার কথা সেটা কি হয় সিগমা বন্ধন হয়ে হচ্ছে আমাদের মুখোমুখি বা সামনাসামনি যেভাবে বলি না কেন এটা হচ্ছে মুখোমুখি মুখোমুখি বা সামনাসামনি হয় এটা আর এটা হয় হচ্ছে পাশাপাশি পাশাপাশি হ্যাঁ এগুলো একটু তোমার হাতে একা প্র্যাকটিস করতে হবে হাতে প্র্যাকটিস বলতে অনেক সুন্দর করে জাগতে হবে এরকম না তুমি এখন খাতায় মানে আমার সাথে লিখতে লিখতেই বা ক্লাস দেখতে দেখতে লিখে ফেলো এই যে এরকম দুইটা গোল্লা দিবা এই গোল্লা দিটা হাইড্রোজেনের কারণ কি হাইড্রোজেন এস যে এটাই যে মুখোমুখি করছে মুখোমুখি করছে এটাই হয়ে গেলো কি সিগমা তারপর হইতে পারে যে না একটা গোল্লা মানে এস আর একটা হচ্ছে পি এই যে একটা এস একটা হচ্ছে পি এটার এক্সাম্পল কি হইতে পারে হাইড্রোজেন তো হইতেই পারে সাথে একটা হইতে পারে হ্যালোজেন যেমন ফ্লোরিন কারণ কি ফ্লোরিনের ইলেকট্রন বিনাশ কি কালকে দেখছেন এই যে ফ্লোরিন কত নয় তার মানে হচ্ছে ওয়ান এস টু তারপর হচ্ছে টু এস টু তারপর হচ্ছে টু পি ফাইভ তাই না তাহলে দেখছো ফ্লোরিনের লাস্ট ইলেকট্রন কোথায় থাকে তাকে হচ্ছে পিতে এই জন্য এরকম আবার ধরে যদি এরকম হয় এই যে দুইটাই হচ্ছে এরকম পি আমার সাথে সাথে একবার এঁকে ফেলে এই যে দুইটাই পি সো সেটা কি হইতে পারে এই যে দুইটাই ফ্লোরিন দুইটাই হচ্ছে ফ্লোরিন এরকম সো এগুলো হয়ে গেল সিগমা বন্ধন আর পাই বন্ধন তো এই যে এরকম এই যে এইটা এইটা পাই বন্ধন পাই বন্ধন আমরা দেখবো সামনে ইনফ্যাক্ট আসো আমরা একটু এবার এগুলো দেখি এই যে সিগমার পাই বন্ধন গণনা খুবই ইম্পর্ট্যান্ট টপিক এটা তুমি হচ্ছে খাতায় নিজে লেখার সময় এখন ত্রিপল স্টার দিয়ে রাখবা এটা কোন না কোনো ভার্সিটিতে এই বছরও কোয়েশ্চেন আসতে পারে ঠিক আছে তোমার মনে হতে পারে ভাইয়া সব টপিকের আগে এটা বলে কিন্তু আসলে এটাই বাস্তবতা এটাই মানে সিরিয়াসনেসটা জায়গায় আর কি হ্যাঁ তুমি কোয়েশ্চেন ব্যাঙ্ক খুলে দেখো ডেফিনেটলি এটা থেকে তেইশ চব্বিশে একটা হলো তো তুমি কোয়েশ্চেন পাবা এই যে এই টপিক থেকে ঠিক আছে বা হচ্ছে যে হাইব্রিডাইজেশন থেকে এগুলো সবাই এমন কমন কমন টপিক আছে মানে আমি যদি বলি হচ্ছে কাছে মিথেন এরকম এই যে কার্বন সাথে চারটা হাইড্রোজেন তার মানে আমরা এখানে কি বলবো যেহেতু সিঙ্গেল বন আমি এখানে বলবো চারটা আছে সিগমা গেল তারপর সকল দুই বন্ধনে একটা সিগমা একটা পাই আছে সেটার এক্সাম্পল কি হতে পারে ধরো আমি নিলাম হচ্ছে এই যে অ্যালকিন এই যে অ্যালকেন কার্বন কার্বন বন্ধন দিলাম আর এখানে দিলাম হাইড্রোজেন হাইড্রোজেন আর এখানে দিলাম হাইড্রোজেন হাইড্রোজেন সো আসো আমি যদি এই অ্যালকেনের মধ্যে সিগমা পাই গণনা করে ফেলি এই যে ডাবল বন্ড আছে ভাইয়া ডাবল বন্ড নিশ্চয়ই এখানে কি একটা আছে সিগমা এই যে একটা সিগমা আর একটা আছে কি পাই এটাই তো নিয়ম তাহলে এই যোগে আমি দেখতেছি একটা পাই বন্ধন আছে আর সিগমা কয়টা আছে অনেকে ভুল করে বলে দেবে ভাইয়া একটা খালি মাঝখানে একটা হিসাব করলে তো হবে না এইখানেও একটা আছে দুইটা তিনটা চারটা মানে টোটাল চারটা আর এই মাঝখানেরটা একটা তাহলে কয়টা সিগমা হলো পাঁচটা সিগমা হইলো একটা সিগমা পাঁচটা পাই তারপর যদি আসি সকল ত্রিবন্ধনে একটি সিগমা ও দুইটি পাইবন্ধন আছে এবার এটি একটু অন্যরকম একটা এক্সাম্পল দিই যে ধরো হাইড্রোজেন সায়ানাইড এটা পরীক্ষায় আসছে কোয়েশন ব্যাংকে দেখবে এটা কোন একটা জায়গায় পরীক্ষায় আসছে হাইড্রোজেন সায়ানাইড তাহলে কি হইতে পারে এটা এই দেখো এইখানে ত্রিপল বন্ড আছে তার মানে এর মধ্যে একটা হবে সিগমা আর বাকি দুইটাই বাকি দুইটাই হবে তোমার পাই দুইটাই হবে পাই আর তাছাড়া এখানে তো একটা সিগমা সিগমা এক দুই সুন্দর দুইটা সিগমা দুইটা সিগমা আর দুইটা পাই দুইটা সিগমা দুইটা পাই দেখছো ত্রিপল বন্ড থাকলে দুইটা পাই ডাবল বন্ড থাকলে একটা পাই একটা সিগমা আর সিঙ্গেল বন্ডে তো পাই থাকার প্রশ্নই আসে না রাইট বাহ সবাই আনসার টু ভেরি গুড এগুলা মজার টপিক কিন্তু দেখো কোয়েশ্চেন কিন্তু আসছে এগুলা থেকে এই জিএসটিতে একুশ বাইশে আসছে ডিওতে হচ্ছে পনেরো ষোলো সালে আসছে মানে হয় অধিক্রমণ নেইলে হাইব্রিডেজেশন এটা ছাড়া মানে কেমিস্ট্রি কোশ্চেন করা টাফ আর কি সাধারণত এগুলা থেকে কোশ্চেন আসে এবং পাড়ার মতোই আসে যেমন দেখো ওয়ান বিউটিন থ্রি আইন অনেকে যেটা সমস্যা পড়ে এখানে মনে হতে পারে ভাই আমি অর্গানিক তো পড়ি নাই বাট এইটা কিন্তু মানে অনেকে বলে না যে অর্গানিক স্কিপ করো বা পড়া লাগবে না ঠিক আছে অর্গানিক থেকে যদি কোশ্চেন কম আসে এই কোয়েশ্চন তো অর্গানিক থেকে আসছে বলা যাবে না এটা হচ্ছে মনের পর্যায় ধর্ম থেকে সো এইভাবে কিন্তু মিক্সড টপিক থেকে কোশ্চেন আসে যেমন এখানে দেখো বিউটিন থ্রি আইন বিউট থেকে আর কিছু না বোঝব এতটুকু তো বোঝো কার্বন থাকবে চারটা এক দুই তিন চার তো এটাই করোনা শুরুতে এক দুই তিন চার এরকম চারটা কার্বন দিলা এরপর বলছে ওয়ান আর থ্রি মানে একে আছে হচ্ছে ইন ইন মানে কি ভাই ডাবল বন্ড অ্যালকিনের ইন সো একে আছে হচ্ছে এই যে ইন আর এই যে এখানে কি বলছে তিনে আছে আইন তার মানে এটা যদি এক নাম্বার কার্বন হয় এটা দুই এটা তিন তিনে কি বলছে আইন আছে আর আইন মানে কি আইন মানে হচ্ছে ডাবল বন একটা জিনিস দেখো ভাইয়া এই কোয়েশ্চেনের একটু দুটো চেক করে নি হ্যাঁ অপশনগুলো এত সুন্দর দেওয়া আছে যে অ্যাটলিস্ট এতটুকু সংকেত এঁকে ফেলতে পারছে কোন লজিকে বিউট মানে চারটা ওয়ান ইন মানে এইখানে ডাবল বন একে ডাবল বন থ্রি আইন তার মানে তিনে ট্রিপল বন্ড আমি গ্রিন কালার দিয়ে এগুলো যেগুলো আঁকছি এগুলোই তো পাই বন্ড সো একটা আর এখানে দুইটা এই তিনটা বন্ডের আনসার জাস্ট বি আছে সিগমা তুমি এখানে হিসাব না করলেও কিন্তু তোমার আনসার বের হয়ে যাচ্ছে তাও ঠিক আছে যদি তুমি করতে চাও আমরা একটু ক্রস চেক করার জন্য করে নিই এই যে এখানে আমরা একটা হাত খালি তাই এখানে একটা হাইড্রোজেন হবে এই মাঝখানে কার্বনে কোনো হাত খালি নেই দেখো চার হাত ইউজ করে ফেলছে সো কোনো হাইড্রোজেন নেই এই মাঝখানে কার্বনে একটা হাত খালি তাই এই যে ওকে এখানে দিয়ে দিলাম একটা হাইড্রোজেন এটা দুইটা হাত খালি তাই ওকে দিলাম দুইটা হাইড্রোজেন সো দেখা যাক আমাদের সাতটা সিগমা হয় নাকি সাতটা সিগমা এই যে এই একটা দুইটা তিনটা চারটা গেল তারপর হচ্ছে এখানে পাঁচটা এই যে এখানে ছয়টা এখানে সাতটা তার মানে সিগমাও মিলছে পাইও মিলছে বাট বললাম তো যেহেতু তিন পাই পেয়ে গেছি আমি সিগমা খামাখা কোনো দরকার নেই পরীক্ষার হলে এইভাবে টাইম বাঁচাইতে হবে উল্টা আমি বলবো যে কেমিস্ট্রিতে তুমি টাইম বাঁচায় ম্যাথ করতে একটু টাইম লাগে তো ম্যাথ ফিজিক্সে সেটা দিতে পারো কেমিস্ট্রি পনেরোটা এমসিইউ কিন্তু মোটামুটি তাড়াতাড়ি করা যায় এই প্র্যাকটিসটা এখন থেকে করতে পারো ঠিক আছে যে কোনো পরীক্ষায় চেষ্টা করবো যে কেমিস্ট্রিতে টাইম বাঁচায় এগুলো ফিজিক্স আর ম্যাথে লাগানোর জন্য ওকে এখানে কয়টা আছে ট্রাই করবে এটা বলো তাহলে এখানে কয়টা আছে আচ্ছা এখানেও কিন্তু একটা জিনিস দেখে বোঝাচ্ছে যেমন এই জায়গায় অনেকের সমস্যা হতে পারে এটা আমি একটু ক্লিয়ার করে দিই এটা হচ্ছে যে অ্যালডিহাইডে থাকে না এই দেখো সি এইচ টু বড় করে লিখি তোমাদের সুবিধার জন্য বড় করে বলতে কি এই হাইড্রোজেনগুলো বের করে লিখে তাহলে তোমার বন্ধন গুনতে সুবিধা হবে এখানে ডাবল বন্ড এখানে হচ্ছে হাইড্রোজেন এখানে হচ্ছে কার্বন এখানে হচ্ছে কয়টা দুইটা হাইড্রোজেন দিলাম আর এখানে হচ্ছে সিএইচও সিএইচওটা কেন থাকে যে সিএইচও থাকে হচ্ছে এইভাবে সিএইচও থাকে এইভাবে আসো তাহলে এবার গুনে ফেলো চোখের দেখায় দেখা যাচ্ছে যে সংকেত লেখার সাথে সাথে দেখা যাচ্ছে এই একটা পাইবন্ধন আর এই একটা পাইবন্ধন তার মানে পাইবন্ধন দুইটা আছে এর মানে হবে না সরি হবে না হয় এক হবে না চার হবে এটা তাহলে আসো এবার হচ্ছে যেহেতু কাছাকাছি নয় আর দশ কষ্ট করে একটু সিগমাটাও গুনতে হচ্ছে কিছু করার নাই এই যে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তার মানে কারেক্ট আনসার হচ্ছে আমাদের ডি দশটা সিগমা আর দুইটা পাই আসে পরীক্ষায় প্রায় সময় আসে খুবই 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 ইম্পর্টেন্ট বারবার বলতেছি ওকে হ্যাঁ ডি আনসার দিস আ ভেরি গুড চমৎকার রেসপন্স যাক এগুলো সহজ কোয়েশ্চেন তো এগুলো পারতেছো মানে আমি যেটা বলি সবসময় একটা কথা যে সহজ কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় আসেই সেগুলো পারা না পারাই হচ্ছে যে অ্যাডমিশনের চান্স না পাওয়া মানে সিলেক্ট করে দেয় হ্যাঁ একটা কঠিন क्वेश्चन যেটা ধরো যে পরীক্ষায় 10% মানুজন পারবে ওইটা আসলে সেভাবে সিলেক্ট করে না আমরা ম্যাক্সিমাম যেটা করি পারা জিনিস ভুল করে ফেলি দেখো এটা রিটেনে আসছে কবে খুব রিসেন্ট তাই না এটা 2021 সালে আছে 2021 সালে আছে একটা क्वेश्चन এখানে কি বলছে রাসায়নিক বন্ধন কি নেসট্রিননুতে কয়টি এবং কি কি ধরনের বন্ধন বিদ্যমান আচ্ছা আসুন তাহলে দেখি রাসায়নিক বন্ধন তত্ত্ব যে একাধিক মৌলের মধ্যে তোমার ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হোক বা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হোক আদান প্রদান কোথায় করে ওই যে আয়নিকে তাই না সে আর কোথায় করে সমুদ্রজিতে যে বন্ধন গঠন হয় তাকে হচ্ছে রাসায়নিক বন্ধন বলা হয় এরপর বলছে নেফথালিনের অনুতে কয়টিও এবং কি কি বন্ধন বিদ্যমান এক কাজ করি আমরা আগে বেনজিনেরটা বের করি অনেকে তোমরা আমরা ঝামেলা করো এই যে বেঞ্জিন সবসময় আমরা এইভাবে গোল্লা দিয়ে লিখে অভ্যস্ত তো এই জন্য ভুল হয়ে যায় বাট খালি গোল্লা দিলেই তো হবে না বেনজিন হচ্ছে এই যে সি সিক্স সিক্স তার মানে বেনজিনে এই যে একটা সর্বস্থ থাকেই এইটার সাথে কি থাকে এরকম ছয়টা হাইড্রোজেন থাকে ছয়টা হাইড্রোজেন থাকে ছয়টা হাইড্রোজেন আমি আগে ডাবল বন্ড দিলাম না পূজার সুবিধার জন্য আগে যে সিঙ্গেল বন্ড রাখলাম ডাবল বন্ড গুলা পরে দিতেছি ডাবল বন্ড তো জানি তিনটা হবে ডাবল বন্ড তিনটা হবে পাই বন্ধন তিনটা বেনজিনে পাই বন্ধন বের করা কঠিন কিছু না এই যে এখানে একটা একটা বাদ দিয়ে একটা একটা বাদ দিয়ে একটা পাই বন্ধন বের করা সহজ তিনটা পাই আমরা গন্ডগোল করি হচ্ছে সিগমায় অনেকেই বলে সিগমা হচ্ছে ছয়টা কেন বলে জানো ওই যে সরবুজ দেখে বলে সিগমা ছয়টা ঠিক আছে ছয়টা তো হবেই সাথেই যে সাত আট নয় দশ এগারো বারো হাইড্রোজেন হিসাব করতে হবে না তাই বারোটা সিগমা বারোটা সিগমা আর হচ্ছে তিনটা পাই তাইলে এবার যদি এই পাশের আসি এটা কি নেফথালিন নেফথালিনে কয়টা আছে পাই বন্ধন আছে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা আছে পাঁচটা পাই বন্ধন ভুল যেটা করে স্টুডেন্টরা সেটা হচ্ছে ভাবে যে আচ্ছা বেনজিন একটা সরবুজ একটার মধ্যে তিনটা পাই আছে দুইটা বেঞ্জিন তাহলে আমি কি করি এখানে হচ্ছে দুইটা পাই মানে তিন দুগুণে ছয়টা পাই হয়ে যাবে এটা যদি তিনটা থাকে ওই নিয়ম তাহলে এটা তিন দুগুণে ছয় আসবে এত তো সহজ না ভাইয়া কিছু। এখানে হচ্ছে যে একটা কমন বাহু আছে না এই কমন বাহুর কারণে কিন্তু তুমি যদি খেয়াল করো ওই লজিকে এটা যদি বেঞ্জিন হয় ওই লজিকে হওয়ার কথা হচ্ছে কত সি টুয়েলভ এইচ টুয়েলভ এরকম কিছু যেহেতু দ্বিগুণ এটাও দ্বিগুণ এটাও দ্বিগুণ কিন্তু না এরকম তো কিছু না ন্যাফথেলের সংকেত হচ্ছে সি টেন এইচ এইট তাহলে তুমি ভাবতেছিলে কার্বন তো ছয় দুগুনে বারো হবে হয়েছে দশটা আসলে এই দুইটা কার্বন তো কমন বুঝছো না এই জন্য এই দুইটা কার্বন কমে গেছে আবার হাইড্রোজেনও তোমার চারটা কমে গেছে সো তাহলে হচ্ছে আমার আনসার কত আসে এখানে এটা তো পেলাম পাঁচটা পাই সিগমা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এইদিকে আসছে এগারোটা ঠিক আছে বন্যা ঠিক আছে এই যে এখানে তো ছয়টা হয়েছেই সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তারপর হচ্ছে ষোলো সতেরো আঠারো উনিশ এখানে হচ্ছে আসতেছে উনিশটা সিগমা উনিশটা সিগমা পাঁচটা পাই রিটার্ন কোশ্চেন সেই কোয়েশ্চেন কিন্তু হ্যাঁ খুবই ভালো কোশ্চেন আসছে মানে একটু তো এফোর্ট দেওয়া লাগে এটাতে তাই না একটু এফোর্ট দেওয়া লাগে এরকম কোশ্চেন ওকে তারপর আসি এবার আমরা পড়বো হচ্ছে হাইব্রিডেশন অবশ্যই খাতা কলম নিয়ে বসবা মানে আশা করি বসছো বাট সাথে সাথে একটু লিখতে হবে হাইব্রিডেশন হাইব্রিডেশন কি হচ্ছে যে কাছাকাছি শক্তি সম্পন্ন মিশ্রণের মাধ্যমে সমসংখ্যক সম্পন্ন সমদিক চরিত্র বিশিষ্ট অরবিটাল তৈরি আচ্ছা অনেক কথাবার্তা বলা এটা একটু সামারি করি যেটা হয় কাছাকাছি শক্তি বলতে কাদেরকে বোঝায় এই যে মনে করো ভেয়া এস এর সাথে কাছাকাছি থেকে পি কাছাকাছি থেকে ডি তার কাছাকাছি থেকে হচ্ছে এফ ঠিক আছে এগুলো প্লাস দিয়ে না লিখে আগে হচ্ছে এস পি ডি এফ আমরা যেটা এখানে বলতে যে কখনো এরকম করবে না যে ধরো আমার এখানে এস এস আছে আছে ঠিক এর সাথে সে হচ্ছে যে পি এর সাথে না করে এস এর সাথে ডি মিলে করলো এটা কখনো সম্ভব না বাট হ্যাঁ এস আর পি যদি করে এটা সম্ভব এই এস করলো আর পি করলো এদের মধ্যে সম্ভব তখন চাইলে সে হচ্ছে ঠিক আছে আর একটা ডি কে এরকম নিতে পারে সো যেটা বলতে চাচ্ছি যে অরবিটাল গুলা কাছাকাছি শক্তিসম্পূর্ণ হইতে যেমন আরো কথা আছে ধরো আমার হচ্ছে এই থ্রি এস এর সাথে থ্রি পি করতে পারবে হ্যাঁ তারপর থ্রি ডি করতে পারবে কখনোই এরকম হবে না যে ধরো তুমি এখানে থ্রি এস নিছো এটা থ্রি ডি না নিয়ে সাপোজ এটা নিলে হচ্ছে তুমি এরকম ফোর ডি ঠিক আছে বা নিলে হচ্ছে ফাইভ ডি এগুলা কখনো হবে না হবে হচ্ছে এরকম কাছাকাছি সম্পন্ন যে অরবিটাল এদের মধ্যে তাহলে কি হবে অরবিটালগুলো আমরা মিশাবো মিশানোর পর হাইব্রিড পাবো সেই হাইব্রিডটা কি সেগুলো নিয়ে এখানে আমরা ডিসকাস করব দেখো এগুলো তো তোমরা পড়ছো অলরেডি আমি হাতে লিখে লিখে পড়াবো সবগুলো কোনো সমস্যা নেই আগে একটু দেখি এই একটা এস আর তিনটা পি যদি আমরা মিশাই তাহলে সেটা পাই হচ্ছে ওই যে এসপি থ্রি এলকেনা যেটা থাকে একটু লিখিয়ে এগুলা তারপর পরে বেজে যায় বুঝাবো আবার এই যে একটা এস তার সাথে যদি এরকম তিনটা পি যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে এসপি থ্রি এই যেগুলো হয় এক একটা বেলুনের মতো এস তো গোলাকার পি হচ্ছে এরকম লম্বা ডাম্বেল ডাম্বেল বলি আমরা ডাম্বেল শেপ আর এইখানে আমাদের যেইটা কম্বিনেশনটা হয় সেটা হয় এরকম এসপি থ্রি বেলুনের মতো সো কয়টা হয়েছে চারটা কেন চারটা হয়েছে কারণ আমি মিশাইছি চারটা এবার দেখো যদি আমি তিনটা মিশাই একটা এস আর দুইটা পি যদি তিনটা মিশাই তাহলে এখানে কি পাবো পাবো হচ্ছে এসপি টু এবার যদি আমি একটা এসের এর সাথে একটা পি মিশাই তাহলে আমি কি পাবো পাবো হচ্ছে এসপি তাহলে কোনটাকে কি বলি আমরা আমরা হচ্ছে এইটাকে বলি অ্যালকেন এটাকে বলি আমরা অ্যালকেন এটাকে বলে হচ্ছে আমরা অ্যালকিন আশা করি জানি হ্যাঁ আর এটাকে আমি তাও হাতে একে দেখাবো চিন্তা নাই কোনো হ্যাঁ এটাকে বলি অ্যালকেন আকৃতিগুলোর নাম একটু ডিভাইস করে কালকে এই টাইপের একটা আকৃতি দেখছিলাম এই যে এটাকে বলে স্পি থাকলে কালকে দেখছি এটাকে এটাকে বলে চতুস্তরকীয় যদি এরকম থাকে এটাকে বলে সমতলীয় ত্রিভুজাকার আর এটা তো দেখাই যাচ্ছে একদম সরল রৈখিক লিনিয়ার এই যে এটাতে কোনটা থাকে একশো আশি ডিগ্রি চোখেই দেখা যাচ্ছে তাই না আর এখানে দেখো একটা ত্রিভুজকে ত্রিভুজের কেন্দ্রে কত থাকে তিনশো ষাট ডিগ্রি কোন না ত্রিভুজের কেন্দ্রে এই যে তিনশো ষাট তাহলে এই মাঝখানে এইটাকে যদি তুমি তিন দিয়ে ভাগ দাও যেহেতু তিনটা পয়েন্ট আছে তিনশো সাইটকে তিন দিয়ে ভাগ দিলে কত আসে আসে হচ্ছে একশো বিশ ডিগ্রি তার মানে এখানে হচ্ছে কোনটা কত একশো বিশ ডিগ্রি করে থাকে আর এটা তো আমরা জানি আমাদের বহুল পরিচিত কত এটা একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি এটা ঠিক আছে আচ্ছা এগুলা কথা হচ্ছে তো হচ্ছে যে রিটার্ন আসে মাঝে মাঝে রিটেনে ছবি আঁকতে দিতে পারে তো আমাদের একটু ছবিগুলো আঁকা শিখে উচিত না বা তোমরা দেখি হচ্ছে অলরেডি আনসার দিয়ে দিচ্ছ এই ক্লাসগুলো আবার অফলাইনে করানো হ্যাঁ ভ্যা হবে তো অফলাইনের রুটিন তো অফলাইনের মতো চলবেই একটু বলে দিই অনলাইনে ক্লাস হচ্ছে এক সপ্তাহ আগেই হচ্ছে হয়ে যায় দুই পার্টে হয় আর অফলাইনে এগুলোই হচ্ছে এক পার্টে হবে সো যারা এখন অনলাইনে করতেছে তাদের সুবিধা এটা দেখবো যে অফলাইন ক্লাস খুবই স্মুথ লাগতেছে খুবই আরাম লাগতেছে কারণ ম্যাক্সিমাম জিনিসই তোমার এখানে পড়া হয়ে গেছে বাট অফলাইনে তুমি পুরোটা একটা সামাক আকারে পাচ্ছো আকারে পাচ্ছ ওকে চলো প্রত্যেকটা লোভের সাথে একটা অ্যান্টিলোপ থাকে বা প্রীতম খুব সুন্দর একটা কথা বলছে এই ছবিগুলো আসলে দেখতে একটু এরকম হয় এই যে এরকম বেলুন যে থাকে নিচে আর একটু ছোট্ট এরকম একটা পোর্শন থাকে বাট আমরা ওই যে ছবির সিমপ্লিসিটির জন্য দেখবা যে এটা খুব একটা দেখাই না আমরা আমরা জাস্ট উপরের যে অংশটা সেটা দেখাই প্রীতম এটার কথা বলতেছে আর কি তাই না ছোট্ট একটা অংশ থাকে সেটা না দেখেলেও হয় সিম্পল ছবি আঁকার ক্ষেত্রে ওকে চলো তাহলে সামনের দিকে যাই ওকে না টেস্ট পেপার লাগবে না হ্যাঁ আসো আমরা এখন তাহলে একক বন্ধন দিই বন্ধন আর ত্রি বন্ধন যেগুলো নিয়ে ভাইয়া মাত্রই কথাবার্তা বলেছিলাম একটু ছবি টবি দেখি তাই না যেমন আমরা তো সবাই চিনি এটা হচ্ছে আমাদের কি সি টু এইচ সিক্স এটার ছবি দেখবো আমরা এটা কি ইথেন দুই কার্বনে অ্যালকেন তারপর যদি আরো দুটো হাইড্রোজেন কমাই দিই সি টু এইচ ফোর এটা হচ্ছে আমাদের ইথেন আর যদি আরো দুটো কমাই দিই তাহলে সি টু এইচ টু এটা হচ্ছে কি আমাদের ইথাইন আমরা দেখবো এখন ইথেন ইথেন ইথাইন এদেরকে হাতে আঁকবো আমরা ঠিক আছে অবশ্যই ভাইয়ের সাথে সাথে এটা হাতে আঁকবা আচ্ছা তো প্রথম কথা তুমি জানো যে ঠিক আছে ভাইয়া এটা যেহেতু হচ্ছে আমাদের কি একটা অ্যালকেন অ্যালকেন হলে কি হওয়া উচিত এই যে কার্বনের ইলেকট্রন থাকে 6টা কেমনে থাকে 1s2 2s2 আর থাকে হচ্ছে এই যে 2p2 এরকম বাট কার্বন যখন এই যে এক্সাইটেড হয়ে যায় উত্তেজিত হয়ে যায় এরকম দুইটাই 6 দিয়ে দিছে এই যে কার্বন যখন এরকম এক্সাইটেড হয়ে যায় তখন সে কি হয়ে যায় এই 1s2 ঠিক আছে বাকিটা একে দেখাই 2s হয়ে যায় একটা ওই যে কালকে আমরা দেখছি ইলেকট্রন বিজোড় হয়ে যাওয়ার যে ব্যাপারটা আর এখানে চলে আসে আরেকটা এই যে এখানে যে টু ছিল না এই একটা চলে আসে এইখানে সো বেসিক্যালি এটা হয়ে যায় এরকম আর কি এই যে এটা হয়ে যায় টু এস ওয়ান আর এটা হয়ে যায় টু পি থ্রি তো খেয়াল করছে এখানে একটা এস আর তিনটা পি আছে সো আলটিমেটলি এরা তিনটা মিলে কি তৈরি এরা চারটা একটা এস আর তিনটা পি চারটা মিলে কি তৈরি করতে পারে তৈরি করতে পারে হচ্ছে এস পি থ্রি তার মানে এখানে হচ্ছে অবশ্যই আমি এরকম একটা এই যে এস পি থ্রি পাবো এই যে চারটা মিলেই যদি তৈরি করে ফেলে আমি পাবো হচ্ছে একটা এস পি থ্রি কয়টা পাবো এই যে দেখো চারটা এরকম লোভ পাবো তাহলে আকি এই যে আমাদের কার্বন কেমনে আঁকবা চারটা তো তাহলে চারটা থেকে পাবা চারটা একটা তারপর হচ্ছে যে একটা তো এইদিকে দুইটা তারপর তিনটা চারটা এরকম ঠিক একই ভাবে এই যে আরেকটা যে কার্বন আছে কোষাবিক এলকেন তো এলকেন তো সব থেকে সিঙ্গেল বন্ড সেও কি করবে এসপি কয়টা করবে যেহেতু চারটা মিলে করেছে চারটা করবে এই যে এই যে একটা এরকম এটার সাথে করবে তারপর দুইটা তারপর তিনটা তারপর হচ্ছে চারটা হইলো তাহলে বাকি ছয়টা যে আছে খালি আছে সেখানে কি বসবে সেখানে বসবে হাইড্রোজেন আর হাইড্রোজেনটা দেখতে কি রকম হাইড্রোজেন ইলেকট্রন বিনাস কি হাইড্রোজেন ইলেকট্রন বিনাস হচ্ছে এরকম এই যে ওয়ান এস ওয়ান তার মানে ওর থাকে এস আর এস দেখতে কি রকম গোলাকার তার মানে এই যে এখানে হবে হচ্ছে গোল্লা এই যে গোল্লা গোল্লা এগুলা কি এগুলো হচ্ছে সব হাইড্রোজেন এগুলো সব হচ্ছে আমাদের সবার প্রিয় হাইড্রোজেন ঠিক আছে হাইড্রোজেন হাইড্রোজেন তাহলে এটা কি হয়ে গেল এই আকৃতিটাকে আমরা কি বলি এটাকে আমরা বলে হচ্ছে চতুর্থলকীয় বা টেট্রাহেড্রাল বাংলায় লিখে দিই কালকেও লিখছিলাম চতুস্থলকীয় চতুর্থকীয় বা টেট্রাহেড্রাল বন্ধন কোণের কথা যদি বলি এটা হচ্ছে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি তাহলে কি শিখলাম আমরা এল কেন সে থ্রি হবে এবং এখানে হচ্ছে চতুর্থলকীয় হবে আকৃতিটা আর এই যে চিত্র আঁকাটাও হচ্ছে আমরা শিখলাম বন্ধনকোন হচ্ছে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি পরেরটায় যদি আসি পরেরটার ক্ষেত্রে কি হবে এই যে একই কাহিনি এখানে আমি এই জিনিসটা একদম হুবহু সেম টু সেম হবে আমাদের এই যে এটা এই যে এখানেও এটা আমার কাজে লাগবে আবার এখানেও কাজে লাগবে ছোট করে কাজে লাগবে আবার কাজে লাগবে এই যে এটা তো দেখো এখানে আমরা এখন যেটা করব এখন এই মুহূর্তে আমার সি টু এইচ ফোর বানানো লাগবে তুমি যদি একটু আঁকতে যাও খেয়াল করো এখন তো আমার এই দিকে তিনটা তিনটা দরকার নাই আমার তো এখন হাইড্রোজেন টোটাল লাগতেছে চারটা মানে দুইটা দুইটা করে লাগবে সে এতগুলো লোভকে আমার দরকার আছে আমি এখানে কমাই ফেলি যেহেতু আমার দরকার নেই সো কমানোর ক্ষেত্রে আমি এখানে কি করব এই যে এবার বক্সটা একটু রকমভাবে ভাবে করবো আমরা এগুলোর ক্ষেত্রে এইখানে দেখা যাচ্ছে যে আমার মোটামুটি তিনটা হইলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে এই যে খেয়াল করো একটা এস আর দুইটা পিতেই কিন্তু কাজ শেষ আর একটা পি কিন্তু লাগতেছে না কেন লাগতেছে না এই যে ছবি আঁকলেই তুমি বুঝবা এই যে কার্বন দিলাম এই একটা দিলাম দুইটা দিলাম তিনটা দিলাম তাহলে এই একটা এসপি টু হয়ে গেল এই যে একটা কার্বন হয়ে গেল তিনটা এসপি টু একটা এস আর দুইটা পি মিলে কি হয়ে গেল আমাদের এসপি টু ঠিক একইভাবে পাশে আরেকটা কার্বন যদি নেই আরেকটা কার্বন এই যে আরেকটা কার্বন এটার ক্ষেত্রে এই যে একটা তারপর দুইটা তারপর তিনটা হয়ে গেল কে এটারও এসপি টু এই যে দুইটা কার্বনের একটা আর হাইড্রোজেন কয়টা লাগে হাইড্রোজেন লাগে হচ্ছে চারটা এই যে চারটা হাইড্রোজেন দিয়ে দিই চারটা হাইড্রোজেন এক দুই তিন চার এই যে এক দুই এই যে তিন এই ছবিগুলো ভেসাতে হাতে আঁকবা এগুলো রিটার্নে আসার মতো ভালো কোয়েশ্চেন লিখে দিই পর রিটেন পর রিটেন হ্যাঁ এরকম সেই তো হয়ে গেল এখন এখানে একটু ইনকমপ্লিট কাজটা কোথায় ইনকমপ্লিট যদি খেয়াল করো এই পি কে তুমি কি করছো সেটা তো বলো নাই এই পি কে আমরা বলি এটা কি পি অসংকরিত পি মানে কি ও হাইব্রিডাইজেশনে পার্টিসিপেটই করে নাই অসংকরিত মানে সংকরায়নি হয় নাই ওর ও যেমন ছিল তেমনই এই তিনটা তো সবাই চেঞ্জ হয়ে কি হয়ে গেছে এরা এখন আর কেউ এস আর পি নাই এরা হয়ে গেছে কিন্তু আছে মানে চেঞ্জই হয় নাই তাহলে ওকে কিভাবে এই যে যেইভাবে ছিল সেইভাবে পি পি দেখতে দেখতে এরকম এরকম না এরকম চিকন দুইটা সো পি দেখতে এরকম আর যদি এটার আমি হচ্ছে যে বন্ধনটা দেখাই দিই এই যে এটাই হচ্ছে আমাদের এই পি এর কারণে আমার পাই বন্ধনটা হয় অনেকে আবার ভুল বুঝে না ভাই উপর নিচে ডাবল ডট দিচ্ছেন তাহলে পাই বন্ধন কি দুইটা নাকি না বন্ধন একটাই কিন্তু ওই যে উপরে নিচে থাকার কারণে এইভাবে উৎসাহ হয় সো তাহলে কি দেখলাম এখানে সিগমা কয়টা আছে এই যে এই একটা সিগমা এই একটা সিগমা এই একটা সিগমা এইদিকে তিনটা আর এইদিকে একটা চারটা পাঁচটা পাঁচটা সিগমা একটা পাই ওই যে মিলছে না একটু আগে দেখছিলাম আমরা ইথিনের একটা কেউ যদি এটাতেও বুঝতে অসুবিধা থাকে এবার আসা আমরা ইথাইন দিয়ে দেখি হান্ড্রেড পার্সেন্ট এবার ক্লিয়ার হয়ে যাবে ইথাইনে আমার দরকার হচ্ছে জাস্ট দুইটা একটা এস আর একটা পি তার মানে দেখছো ওই যে দুইটা পি অসংকরিত মানে এই দুইটা ইউজ করা লাগে নাই সো একটা এস আর একটা পি কে কিভাবে রাখা যায় এই যে তারা থাকে হচ্ছে এইভাবে এই যে কার্বন এই একটা এই একটা ঠিক একই ভাবে আরেকটা কেমনে থাকতে পারে এই যে কার্বন এই একটা এই একটা হইল তাহলে হাইড্রোজেন কয়টা আছে দুইটা ওই হাইড্রোজেন দুইটাকে কোথায় দিব হাইড্রোজেন কে দিব এই যে এখানে এই একটা আর দিব হচ্ছে এই যে এই একটা হাইড্রোজেন দিলাম এখানে তাহলে কি বাকি থাকে বাকি থাকে হচ্ছে এবার দুইটা পি এই যে এই দুইটা পি থাকে যারা কিনা অসংকরিত সো এদেরকে আঁকার নিয়ম কি একটাকে তুমি এই যে এরকম লম্বা লম্বি হ্যাঁ এরকম আর আরেকটাকে যেভাবে দিতে পারো সেটা দিতে পারো এরকম একটু বাঁকা করে হ্যাঁ এরকম একটু বাঁকা করে কারণ কি খেয়াল করছো এদের নাম কি এদের নাম হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড এরা ভাই একটা আরেকটার সাথে কীভাবে থাকে এই যে থাকে হচ্ছে এইভাবে এক কাজ করো সবাই তো কোনো না কোনো একটা রুমে আসো তুমি তোমার রুমের কর্নারের দিকে তাকাও দেখবে যে কর্নার থেকে একটা পয়েন্ট নিচে নামছে রুমের হাইট যেটা একটা পয়েন্ট রুমের প্রস্থ বরাবর গেছে একটা দৈর্ঘ্য বরাবর গেছে অরবিটাল গুলো এইভাবে থাকে পি এক্স পি ওয়াই পি জেড থ্রি ভাবে থাকে মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অ্যাঙ্গেল থাকে হচ্ছে নাইনটি ডিগ্রি করে রুমের যেভাবে একটা কর্নারে তাকালে বুঝতে পারবে এরকম সো তাহলে কি এই এইটা হচ্ছে একটা পাই বন্ধন হবে আমাদের এই যে এই যে এইটা মিলে একটা পাই বন্ধন আর এই যে ওইটা মিলে একটা পাই বন্ধন সো এখানে পাই বন্ধন কয়টা হচ্ছে দুইটা হচ্ছে টু পাই সো এইটার আকৃতিটা আমরা একটু বলে দিই ইংলিশে বলে ট্রাইগোনাল প্ল্যান আর বাংলায় বলে সমতলীয় ত্রিভুজাকার সমতলীয় ত্রিভুজ আকার সমতলীয় ত্রিভুজ আকার আর কোনগুলো তো দেখতেই পারতেছে এই যে এরকম করে থাকে আর কি এই যে এরকম করে থাকে দেখসো অরবিটালগুলো এরকম করে থাকে এরকম করে তাহলে কোন কত অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেল এই যে এখানে কত অ্যাঙ্গেল হচ্ছে একশো বিশ ডিগ্রি আর এটা তো দেখাই যাচ্ছে এই কার্বন কার্বন এদিকে হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন তাহলে এখানে কোন কত করে থাকে এখানে এই যে এখানে এই পুরা কোনটা এটা থাকে হচ্ছে একশো ডিগ্রি করে আকৃতিটাকে আমরা বলি লিনিয়ার বা সরল রৈখিক লিনিয়ার বা সরল রৈখিক ঠিক আছে একদম ডিটেলসে পড়াইছি এগুলা এমন ভাবে পড়াইছি এগুলা জীবনে প্রথমবার দেখছো ঠিক ওরকম ভাবেই ঠিক আছে হাইব্রিডাইজেশন এগুলো একদম বোর্ড কোয়েশ্চেনে আসে তা হচ্ছে ভাইয়া এগুলা যেহেতু বোর্ড মানে পরীক্ষার জন্য লাগে তাই একদম হচ্ছে ডিটেলসে দেখাইছি ওকে রবিউল স্যারের বই পড়ছে হাজির স্যারের বই কিনা কি জরুরি না এখন এই মুহূর্তে এসে ভাইয়া নতুন বই না দরকার নেই

ঠিক আছে ওকে তাহলে আমরা একটু সাম আপ করে দিয়ে পুরোটা কি করলাম আমরা আমরা হচ্ছে যে অরবিটা লাগলাম এবং এগুলো হচ্ছে কি কার্বনের সংকরণ সো যদি অ্যালকেন হয় অ্যালকেন এর জন্য বাই রিফল্ট এটা হচ্ছে এস যদি এলকেন হয় তাহলে হচ্ছে এস আর যদি অ্যালকেন হয় তাহলে হচ্ছে এস পি গেল এরপর আমরা আসলাম হচ্ছে এখানে যে ঠিক আছে যখন হচ্ছে অ্যালকেন তখন একটা এস আর তিনটা পি টোটাল চারটা কাজে লাগে তো চারটা থেকে আমি পাবো কি চারটে এসপি থ্রি এই চারটাই হচ্ছে এসপি থ্রি এখানেও চারটায় বেশি কি এসপি থ্রি যখন এই যে একটার সাথে তোমার দুইটা মিশে তখন টোটাল কয়টা ইউজ করছি তিনটা তাহলে এই তিনটায় কি এসপি টু এই যে এই তিনটায় কি এসপি টু এবং দেখা গেছে যে আরেকটা তো ইউজ করা হয় নাই তো আরেকটা পি অরবিটাল নর্মালি দেখতে কিরকম এরকম তাই ওটা যা ছিল তাই থেকে গেছে গেল আর এই যে চার হাত যে ছিল এই চার হাতে চারটা হাইড্রোজেন বসে দিচ্ছি অ্যালকাইনের ক্ষেত্রে কি হয়েছে আমার এখানে চারটার মধ্যে এই যে দুইটা ইউজ করা লাগছে সো একটা এসে আর একটা পি এই দুটো ইউজ করলে আমি কি পাবো এস আর পি কে মিশাইলে এস আর কে মিশাইলে পাবো এসপি সো এই যে এটা একটা এসপি এটা একটা এসপি ওর জন্য একটা এসপি একটা এসপি মানে যে কটা মিশাবো সেই কটা পাবো এখানে চারটা মিশাইছি প্রত্যেককে চারটা করে দিছি এখানে তিনটা মিশাইছি প্রত্যেককে তিনটা করে দিছি এখানে দুইটা মিশাইছি প্রত্যেককে দুইটা করে দিছি তাহলে বাকিগুলো গেল কই এই যে অসংকৃত এখানে একটা ছিল তাই একটাকে দিছি এইভাবে এখানে দুইটা পি ইউজ করি নাই তাই দুইটা পি কে দিছি এইভাবে কি করবে একটা লম্বা লম্বি আঁকবা আরেকটা একটু কর্নার করে একবার আসলে থ্রি ডি থাকলে তো এরকম হওয়ার কথা কাগজ এটা তো উপরে নিচে হওয়ার কথা কিন্তু আমাদের তো কাগজটা হচ্ছে টু ডি তাই আমরা থ্রি ডি বোঝানোর জন্য একটাকে এইভাবে দিচ্ছি আর একটা থাকে হচ্ছে এইভাবে এরকম সো এটা তো দেওয়ার সুযোগ নাই এই জন্য আমরা এখানে এরকম বাঁকা করে দিচ্ছি বললাম তো থ্রি ডি বুঝতে হইলে তুমি তোমার রুমের কর্নারের দিকে তাকাও দেখবা তিনটা অক্ষ গেছে একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ রুমের দৈর্ঘ্য আর জেড যেটা সেটা হচ্ছে রুমের উচ্চতাটা ঠিক আছে ওকে হ্যাঁ সামারিটা বলে দিচ্ছি সামারি জিজ্ঞেস করার আগে বলে দিচ্ছি হুম ওকে তাহলে এবার সবাই ক্লিয়ার বন্ধন কোন সবগুলা দেখাবো মাত্র তো আমরা জৈব যোগের গুলাতে আসছি কার্বনের গুলাতে আসছি আরো অনেক কিছু দেখানো বাকি আজকে তো পড়াই হচ্ছে এইগুলা নিয়ে ভাইয়া হ্যাঁ আচ্ছা ক্লিয়ার ঠিক আছে ওকে আসো তাহলে যাই এখানে পুরো একটু একটু সামারি করা আছে ভাইয়া যা যা বুঝেছি এগুলোই আর কি তুমি চাইলে এখান থেকেও হ্যাঁ এইখান থেকে তুমি থ্রি ডির ফিলটা নিতে পারো যেমন দেখছো থ্রি ডিতে থাকে হচ্ছে যে এইভাবে অ্যালকেন হ্যাঁ এই যে এটা কিন্তু হচ্ছে আমাদের এই যে সি টু সি টু এইচ সিক্স এরকম এটা দেখছি যে একটা সিগমা আছে একটা পাই আছে এখানে থাকে হচ্ছে যে ডাবল বন্ডটা এবং ডাবল বন্ড হয় পাই বন্ধন আর এগুলো কি সবগুলো হাইড্রোজেন তার মানে এটা কি সি টু এইচ ফোর এবং এটা দেখছি যে লিনিয়ার সি টু এইচ টু মানে যে কালো গুলো হচ্ছে কার্বন আর এই যে অ্যাশ কালার এর গুলো হচ্ছে হোয়াইট গুলো হচ্ছে হাইড্রোজেন এবং দেখছি এখানে ট্রিপল বন্ড থাকে ওকে আচ্ছা কোয়েশ্চেন দেখি বলছে যে মিথানল চিনন এটা মিথানল সি থ্রি ও এইচ এই অনুতে কার্বনে কোন ধরনের হাইব্রিডাইজেশন বিদ্যমান এখানে হচ্ছে কার্বনে কোন ধরনের হাইব্রিডাইজেশন বিদ্যমান একটু সুযোগ দিই তোমাদেরকে তাই না একটু মনে সুযোগ দিলে প্র্যাকটিস করতে দিলে ভালো হয় এখানে যে তিনটা আছে এই তিনটার আনসার কি কি হবে বলো তো তুমি আনসার দিয়ে বেশি ভাবে ধরো তিনটা যদি এ হয় তুমি লিখবা ট্রিপল এ মাঝখানে একটা যদি হয় তুমি লিখবা এ বি এ ধরো তিনটায় রিফারেন্স আনসার তুমি লিখবে এ বি সি এরকম বা সি বি এ এরকম তিনটা আনসার একসাথে দাও একটা একটা দিলে বুঝবো না হ্যাঁ তিনটা একটু একসাথে আনসার দিয়ে দেখো তো দেখি কি অবস্থা ওকে দেখি কোনটা আসছে আনসার শুরুতে দেখা যাচ্ছে অনেক আবার ডিবিসিও আসছে ডিবি এসিডি হ্যাঁ ডিসিবি আসো আমরা হচ্ছে দেখি চ্যানেল আছে একটা তাই ডিবিসি আচ্ছা এটাতে বলছে কার্বনে কোন ধরনের হাইড্রেশন বিদ্যমান এটা আসলে ইজিয়েস্ট হ্যাঁ এটা সবাই পারা উচিত এটা এসপি থ্রি হবে এটা মনে হয় পারছো যে এটা দেখলাম ম্যাক্সিমাম কারণ কি এই যে এটা থাকে সিএস থ্রি আর এটা থাকে ও এটা থাকে এইচ এরকমই তো সো কার্বনে তো কোনো ডাবল বন্ড হওয়ার প্রশ্নই আসে না সিএস থ্রি ও এইচ যেহেতু সব সিঙ্গেল বন্ড মানেই তো হচ্ছে এসপি থ্রি ট্রিক তো এইটাই সিঙ্গেল বন্ড থাকলেই এসপি থ্রি তারপর বলছে সিএস থ্রি এন এই যোগের কার্বন সমূহে কি ধরনের সংক্রমণ বিদ্যমান তো এটা তাহলে কিরকম হবে এটাই যে আবার হচ্ছে এরকম মিথাইল দেখছো একই টাইপের কোয়েশন কিন্তু আসে মিথাইল আর সাথে এবার দিয়ে দিছে সায়ানাইড আগের মতোই তো একটু আগে সি ওই ছিল এখন সি থ্রি সিএন তো ভাই খুব স্বাভাবিক অবভিয়াস বললাম তো যে চারটা সিঙ্গেল বন্ড আছে তার মানে অবশ্যই এটা হবে কি এস আর এখানে দুইটা পাই বন্ধন আছে মানে কি এটা হচ্ছে এসপি কোনো সন্দেহ নেই এই যে দুইটা পাই বন্ধন মানে অ্যালকানের মতোই তো দেখতে সায়ানাইড ঠিক আছে কিন্তু দেখতে অ্যালকেনের মতোই সো এটা হচ্ছে এসপি সো কি হবে একটা হচ্ছে এস থ্রি আর একটা এসপি তো বি হ্যাঁ মিলছে ডি মিলছে বি মিলছে প্রথম দুইটা অনেকে বলছে ডি আর বি তিন নাম্বার টাইম অনেক দেখলাম অনেক ভেরিয়েশন আসছে বলছে যে সিএইচ টু সিএইচ টু এটা জিএসটি তে বিশ সালে আসছে তো আমার খেয়াল আছে এখন এটা হচ্ছে সাস্টেও আসছিল একবার চোদ্দ পনেরো সাল বা এরকম কোন একটা ইয়ারে হবে বা পনেরো ষোলো সালে ঠিক আছে তো এখানে দেখো ইথিনে বলছে যে কার্বন পরমাণুর এসপি টু সংকরিত এবং অসংকরিত অরবিটাল দয়ের মধ্যবর্তী কোন নির্মাণ কত মানে সেই একটা কোয়েশ্চেন বলছে যে এসপি টু অনেকেই জন্য আনসারটা দেখে একশো দিয়ে দেয় এটা আনসার কিন্তু একশো না বলছে যে এই সংকরিত যারা আর যেটা সংকরিত হয় নাই সংকরিত তিনটা হয়েছে মানে কি অবশ্যই একটা পি রয়ে গেছে না বলছে ওই তিনটার সাথে এই পি এর বন্ধন কোনটা কত এটা আনসার হবে হচ্ছে তোমার নাইনটি ডিগ্রি এটাই ভাই একটু আগে শিখেছিলাম ওই যে দেখাচ্ছিলাম না এমনি যে এটা থাকে হচ্ছে এরকম নাইনটি ডিগ্রিতে ওরা তো তাহলে সমতলীয় ত্রিভুজ এই যে মনে করো এই তিনটা থাকে হচ্ছে এইভাবে এইভাবে এই যে কার্বন না এই যে এইভাবে 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 একটা সমতলীয় ত্রিভুজ এই এইটার সাথে পিটা থাকে হচ্ছে এরকম উপরে নিচে এই যে পিটা থাকে এরকম উপরে নিচে আমার কাছে এইটাই জানতে চাইছে এই যে ত্রিভুজটা আছে না এই যে ত্রিভুজটা এইটার সাথে পি এর কোনটা কত যেটা সংকরিত হয় নাই সো অবশ্যই এইটার সাথে এটা কোন কত 90 ডিগ্রি অনেকটা এরকম যে একটা কাগজের ত্রিভুজ বানাইছো সেটাকে তুমি ফুটা করে দিস ফুটা করে যে দিছো এটাই পিওর বিটাল সেটা কত এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি সো আনসার হচ্ছে 90 ডিগ্রি চমৎকার লাস্টেরটা ঠিক আছে আচ্ছা তিনটাই হয়েছে তাই না যাদের তিনটা হয়েছে খুবই ভালো লাস্টেরটা কিন্তু ভালো কোয়েশ্চেন হ্যাঁ আচ্ছা এবার আসি একটা কুইজ তোমাদের জন্য কে জানি কুইজ চাচ্ছিল তাহলে একটু আনসার দাও জিজ্ঞেস করছে যে কোন যৌগে কার্বনে একাধিক ধরনের সংকরণ আছে কোন যৌগে কার্বনে একাধিক ধরনের সংকরণ আছে মানে এমন একটা যৌগ লিখতে হবে যেটাতে কার্বনের হাইব্রিডেশন মাল্টিপল ধরো কার্বন তো বোঝা যাচ্ছে বিউট থেকে এটা চারটা কার্বন আছে হেক্স থেকে বোঝা যাচ্ছে এটা ছয়টা কার্বন আছে বেনজিন মানে এটাতে অবশ্যই ছয়টা তো মিনিমাম আছে এখানে আরও আছে তারপর বিউটা ডাইন এখানে চারটা কার্বন আছে তো বলছে যে কোনটা কার্বনের মাল্টিপল সংকরন আছে খুব ভালো কোয়েশ্চেন এবং দেখো গতবারের কোয়েশ্চেন ঢাকা সিটিতে এই এবং আমি বলবো যেটা যে পনেরোটা কোয়েশ্চেন আসছে গত বছরে তার মধ্যে বেস্ট তিনটা কোয়েশ্চনের মধ্যে একটা পনেরোটার মধ্যে যদি বেস্ট তিনটা নেই তার মধ্যে একটা এবং এটা আনসার দেখে বোঝাচ্ছে সতেরো পার্সেন্ট পারতেসো এখানে সঠিক উত্তর যেটা ঠিক আছে আমি এক কাজ করি তোমরা আনসার দিতে থাকো পোল চালু থাকবে ততক্ষণে আমি হচ্ছে যে সংকেত গুলো আঁকতে থাকি তুমি সংকেত দেখে কিছু বুঝো নাকি দেখো সাইক্লোহেক্সেন সাইক্লোহেক্সেন কিছুই হয় না জাস্ট হচ্ছে এই এরকম একটা সরবুজ হয় সাইক্লোহেক্সেন মানে যেটা থাকে হচ্ছে সি সিক্স মানে যে ছয়টা কার্বন দিচ্ছি না এই ছয়টা কার্বনের প্রত্যেকটার সাথে দুইটা করে থাকে হচ্ছে এরকম হাইড্রোজেন এটাই হচ্ছে সাইক্লোহেক্সেন বেনজিনের মতোই কিন্তু মাঝখানে গোল্লা থাকে না এটা হচ্ছে সাইক্লোহেক্সেন এই যে ছয়টা হাইড্রোজেন ছয়টা কার্বন আর বারোটা হাইড্রোজেন এই যে এটা হচ্ছে তো তো যাচ্ছে সবগুলাই যেহেতু কার্বন সিঙ্গেল বন্ডে আসছে কোনো ডাবল বন্টন কিছু নাই তার মানে এখানে কি হবে সবগুলাই হবে গেল সো এটা আনসার হওয়ার কোন যারা এখনো দেওয়া নাই বি দেওয়া বাদ দিয়ে দাও ঠিক আছে বিও কিন্তু চব্বিশ পারসেন্ট আসছে হ্যাঁ বি মানে সবের আগে বাদ হ্যাঁ এবার আসো সি তে সি নিয়ে অনেকের কনফিউশন হতে পারে যে ভিনাইল বেঞ্জিনটা আবার কি এটা হচ্ছে বেসিক্যালি বেঞ্জিনের মতোই এই যে বেঞ্জিন তো হচ্ছে এরকম হ্যাঁ এটা থাকে সাথে হচ্ছে আবার এই যে সিএইচ ডাবল বন টু থাকে মনে অনেকটা বলতে পারো ইথিন আছে না ইথিন ইথিন দেখতে কেমন সিএইচ টু সিএইচ টু ওর থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে যা থাকে সেটাকে বলা হচ্ছে এই যে ভিনাইল ভিনাইল আর সাথে এটাকে বেনজিনের সাথে লাগাই দিলাম হয়ে গেল ভিনাইল বেনজিন এখন যদি তুমি ভিনাইল বেনজিনে লক্ষ্য করো যতগুলো কার্বন আছে সবগুলোই কোনো না কোনোভাবে ডাবল বন্ড দেখো এই দুইটা ডাবল বন্ড আছে আবার এই কার্বনকে নিলে এখানে ডাবল বন্ড এই কার্বনের এটা ডাবল বন্ড এই কার্বনে এটা ডাবল বন্ড এই কার্বনে ডাবল বন্ড এই কার্বনে ডাবল বন্ড এই কার্বনে ডাবল বন্ড মানে সবাই কোনো না কোনো ভাবে বামে ডানে ডাবল বন্ড আর ডাবল বন্ড থাকলে কি সেটা হচ্ছে এসপি টু তার মানে সিও হওয়ার সুযোগ নাই সো দুই ক্ষেত্রে কি একটা সবগুলা এসপি থ্রি আর একটা সবগুলো এসপি টু আচ্ছা এবার আসি হচ্ছে পরের দুইটা যেহেতু মানে এক আর চারকে একসাথে ডিসকাস করতেছি কারণ এদের চেহারায় মিল আছে ওয়ান থ্রি বিউটা ডাইন আর ওয়ান টু বিউটা ডাইন এই ডাইন মানে কি ডাইন মানে এটার মধ্যে দুইটা ডাবল বন্ড আছে শুধু ইন থাকলে একটা ডাবল বন্ড আর ডাইন মানে দুইটা ডাবল বন তাহলে আসো সংকেত লেখা শুরু করি ওয়ান থ্রি বিউটা ডাইন এক দুই তিন চার হ্যাঁ তাইলে এক আর তিনের মধ্যে ডাবল বন আছে এই যে এক নিলাম আর এই যে তিন নিলাম তার মানে একটা ডাবল বন একের কাছে আছে আর একটা ডাবল বন তিনের কাছে আছে অনেকে যেটা ভুল করে তিনের কাছে ডাবল বন্ডটা এই সাইডে দেয় আমি একটু এবার কনফিউশনটা ক্লিয়ার করি দেখো এই যে ওয়ান টু বিউটা ডাইন যেটা এক দুই তিন চার চারটা দিলাম তো কার্বন এইটা হবে ওয়ান টু বিউটা ডাইন যে এক ওর কাছে একটা ডাবল বন আর এই যে দুই ওর কাছে একটা ডাবল বন আর তিন একটা কিন্তু হবে এই পাশে তুমি যদি তিন একটা ডানে দিয়ে দিতা তখন এটা আসলে ওয়ান টু বিউটা ডাইন হয়ে যেত আমি হাইড্রোজেন দিয়ে দিচ্ছি যারা ভুল করছো চাইলে এখন টিচার ইন বক্সে আনসার দিতে পারো ওর কাছে হবে দুইটা হাইড্রোজেন ওর কাছে হবে একটা ওর কাছে হবে একটা আর এখানে হবে হচ্ছে দুইটা ঠিক একইভাবে এখানে হবে হচ্ছে তিনটা এখানে হবে হচ্ছে একটা এর চারটা হাতে ইউজ হয়ে গেছে কোনো হাইড্রোজেন হবে না আর এখানে হবে হচ্ছে দুইটা তাহলে এবার কারেক্ট অ্যান্সার কোনটা দাঁড়াইলো আমাদের কারেক্ট অ্যান্সার এটা হচ্ছে আমাদের এ আর এটা আসছে হচ্ছে ডি কে তাহলে ভাই সঠিক উত্তর হচ্ছে হবে ডি কারণ কি খেয়াল করো এইখানে এই যে সি থ্রি আছে না সি থ্রি দেখে বুঝাচ্ছে এটা সবগুলা সিঙ্গেল বন্ড তার মানে ভাই এটার হাইব্রিডেশন হচ্ছে এসপি থ্রি বাট যদি তুমি এখানে খেয়াল করে দেখো এই কার্বন এদিকে ডাবল বন্ড আছে এই কার্বন এদিকে ডাবল বন্ড আছে তার মানে এটা দুইজনে কি এসপি টু আবার এই কার্বনকে নিলেও ওর এইদিকে ডাবল বন্ড আছে তাই এটাও এসপি টু আবার এটাও এদিকে ডাবল বন্ড আছে তো এটাও এসপি টু তার মানে এটা সবগুলো এসপি টু কিন্তু এটা যেহেতু একটা সি থ্রি আছে তাই এটা কি এসপি থ্রি তোমাদের কাছে ভাইয়ের একটা প্রশ্ন এই যে আমি বলে দিচ্ছি এইটার হচ্ছে এসপি থ্রি এই যে এইটার হচ্ছে এসপি টু যেহেতু ডাবল বন্ড আছে এটারও ডাবল বন্ড আছে এটারও হচ্ছে এসপি টু তোমাদের কাছে আমার একটা প্রশ্ন একটা চমৎকার কনসেপ্ট শিখব এটা দিয়ে যে কোনো জায়গায় প্রশ্ন চলে আসতে পারে যেহেতু একবার এই যে দুই নাম্বার কত বলতে পারো তো হবে না এসপি থ্রি হইলে আমরা কি জানি এসপি থ্রি হইলে হয় অ্যালকেন সব সিঙ্গেল বন কিন্তু এই দুই নাম্বারটার হাইব্রিডেশন কত আমি বুঝলাম যে চার নাম্বারটা হচ্ছে এসপি থ্রি তিন নাম্বারটা হচ্ছে এই যে এসপি টু একের হচ্ছে এসপি টু দুই নাম্বারটার কত কেউ বলতে পারবা চমৎকার একটা কনসেপ্ট শিখবো এইখানে নতুন একটা কনসেপ্ট হবে অনেকের জন্যই আচ্ছা অনেকে পারছে দেখা যাচ্ছে এসপি এসপি ভেরি গুড এসপি এই যে দেখছো যখন একই কার্বনে এটা শিখে নাও নোট আলাদা নোট রাখো আলাদা নোট রাখো হ্যাঁ খাতা এরকম বক্স করে সুন্দর করে আলাদা হচ্ছে নোট রাখবা যেগুলো হচ্ছে যে নতুন শিখার মতো বা যদি ভুলে যাওয়ার মতো হয় নোট রাখবা সো দেখো তুমি যদি টেকনিক্যালি দেখো আমরা কিভাবে হিসাব করি আমরা বলি না যে কোনো কার্বনের সবগুলা সিগমা বা সবগুলা সিঙ্গেল থাকলে সেটা হচ্ছে এসপি তারপর আমরা বলি যদি একটা পাই থাকে সেটা হচ্ছে এসপি আমরা বলি যদি দুইটা পাই থাকে সেটা হচ্ছে এসপি টেকনিক্যালি কিন্তু এই কার্বনের এইদিকে একটা পাই আছে এইদিকে একটা পাই আছে তার মানে ওর পাই আছে দুইটা আর দুইটা পাই থাকলে তাহলে হাইব্রিডেশন কি হয় সেটা হচ্ছে এসপি অনেকে জাস্ট ডাবল বন্ড দেখে মুখস্থ বলতে চায় আচ্ছা ডাবল বন্ড আছে ঠিক আছে এটা তাহলে এসপি না ডাবল বন্ড আছে ঠিক আছে কিন্তু এটাও তো দেখতে হবে যে ডাবল বন্ড দুইটা আছে সো দুইটা পাই আছে আর দুইটা পাই থাকলে হয় এসপি ভালো কোয়েশ্চেন কিন্তু ঠিক আছে হ্যাঁ অনেকে অ্যান্সার দিচ্ছে ওকে ভেরি গুড চলো এবার হচ্ছে আমরা হাইব্রিডেশন অন্য বাকিদের জন্য দেখব তোমরা বলতেছিলে না যে বাকিদের জন্য কি হবে কার্বনের তো অনেক আসেই অন্যগুলো নিয়েও কিন্তু আসে এবার একটু আমরা সেইগুলো দেখি খেয়াল করো এই সূত্রটাকে আগে দেখছো নাকি ভাই একটু জানো তো আমি একটা এই যে দেখো ইয়েস নো পোল দিলাম আগে দেখলে ইয়েস বলবো আগে না দেখলে নো বলবা আমরা কি সূত্রটা আগে দেখছি কখনো জীবনেও কি সূত্রটা দেখছি চোখে পড়ছে আচ্ছা তোমরা সাতাত্তর পার্সেন্ট বলতেছো দেখছো সত্তর পার্সেন্ট বলতেছে দেখছো বাকি ত্রিশ পার্সেন্ট ওকে ঠিক আছে আসো এই সূত্রটা দিয়ে না আমাদের ভার্সিটি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে খুব সহজেই এইটার দিয়ে আনসারটা করে ফেলা যায় হাইব্রিডেশন বের করা যায় বন্ধন কোন কেমন হবে সেই ব্যাপারে আইডিয়া করা যায় আর অনেক কিছু ঠিক আছে সূত্রটা বেশ সুবিধাজনক আচ্ছা ফাইনাল রিভিশনের দেখছিল ভাইয়া ঠিক আছে সমস্যা নেই আজকে আমি ভাবে দেখাবো যে ধরো তুমি এটা আজকে জীবনের প্রথম দেখতেছো ঠিক আছে এরকম মানে জাস্ট এখানে তোমার চিনতে হবে যে কোনটা কি সেগুলো চিনলেই হবে ওকে আসো তাহলে হচ্ছে দেখা শুরু করি ফার্স্ট হচ্ছে আমাদের চিনতে হবে ভি এম সি এ এই যে কথাবার্তাগুলো লেখা কোনটা কি বুঝাচ্ছে এক্সটা কি বুঝাচ্ছে এটা বুঝেনি এক্স হচ্ছে হাইব্রিডাইশন কি ওই যে যদি এক্স এর মান দুই আসে তার মানে বুঝতে পারতেছো দুইটা অরবিটাল ইউজ করছে এস একটা পি একটা এই যে এস পি তখন সরল রৈখিক হয় যেমন অ্যালকাইন যদি এই যে তিন আসে এই যোগফল এগুলো যোগটক করে ভাগটাক দিয়ে যদি তিন আসে মানে সেটা হচ্ছে কি এসপি টু আর এসপি টু হলে সেই ক্ষেত্রে কি হয় যে সমতলীয় ত্রিগুণাকার বা ত্রিভুজ আকার যেটা আমরা বলি এটা গেল যদি এটা চার আসে চতুর্থলকে ওই যে অ্যালকেনের মতো এবার যদি এটা পাঁচ আসে নিশ্চয়ই তোমাদের মনে আছে কালকে কিন্তু আমরা এই টাইপের কিছু দেখছিলাম তাই না এসপি থ্রি এসপি ফোর বলতে তো কিছু নেই ভাইয়া পি অরবিটাল হয়তো তিনটা এই জন্য দেখছো এসপি থ্রি পর্যন্ত আসছে এবার আরেকটা লাগতেছে এখন ডি থেকে নেওয়া শুরু করি এসপি থ্রি ডি আকারগুলো আমি হাতে এঁকে বুঝাবো প্রত্যেকটা অনেক মজা লাগবে এগুলো হ্যাঁ আমার সাথে সাথে একটু একবার দেখবো ভালো লাগবে এবার এবার আসো একটু পরিচয় নাই যে vmca এগুলা কি ভি বলছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা কেন্দ্রীয় পরমাণুকে লিখে রাখতে পারে নিজের সুবিধার জন্য যে সংখ্যায় কম থাকে বা যে একটা থাকে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু হ্যাঁ এই সূত্রগুলোর জন্য মোটামুটি যে সংখ্যায় কম থাকে বা যে একটা থাকে সিঙ্গেল থাকে সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু আমরা হচ্ছে যদি একটু লিখি ধরো কেন্দ্রীয় পরমাণু হিসেবে তুমি সবচেয়ে বেশি পাবা এগুলো একটু বলে দিই পাব হচ্ছে বোরন হ্যাঁ বেরিলিয়ামকেও পাবা বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ঠিক আছে ফ্লোরিনকেও পাইতে পারো ঠিক আছে ফ্লোরিনকে সবসময় পাবা না থাক ফ্লোরিন ছাড়াই আমরা লিখি অক্সিজেন পর্যন্ত আমরা লিখি এই যে এদেরকে পাবা তুমি মোস্টলি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু হিসেবে ওকে ইনফ্যাক্ট এদের নিচে যারা আছে তাদেরকেও পাইতে পারো দেখো এদের নিচে কে আছে এই যেমন বরুন এখানে এখান থেকে যদি শুরু করি বরুনের নিচে থাকে অ্যালুমিনিয়াম ঠিক আছে তারপর এখানে থাকে হচ্ছে যে সিলিকন তারপর এখানে থাকে হচ্ছে ফসফরাস তারপর এখানে থাকে হচ্ছে তোমার সালফার থাকে হচ্ছে সালফার এখন আমি যদি এদের গ্রুপ নাম্বারগুলো লিখি ঠিক আছে এদের গ্রুপ নাম্বার কত খেয়াল করছো এটা হচ্ছে তেরো এটা হচ্ছে চোদ্দ এটা হচ্ছে পনেরো এটা এই একটা বাদ দিয়ে লিখছি এই যে এটা হচ্ছে দুই এটা হচ্ছে আমাদের তেরো এটা হচ্ছে আমাদের চোদ্দ এটা হচ্ছে পনেরো এটা হচ্ছে ষোলো বেরিলিয়াম তো পর্যায়ে এই পাশে থাকে না এস ব্লক মৌল আর এগুলো কি আমাদের পি ব্লক মৌল সো বরণ কার্বন নাইট্রোজেন অক্সিজেন এতটুকু পর্যন্ত লিখছে এখন এটা লেখার কারণ কি গতকালকেই দেখছো ইলেকট্রন বিনাশের সময় আমরা দেখছিলাম মাঝখানে দশটা ডি ব্লক ঢুকে যায় দেখে দশ যোগ করতে হয় এদের ইলেকট্রন লাস্টে কয়টা থাকে থাকে হচ্ছে তিনটা কিন্তু দশ যোগ করে আমরা লিখি তেরো ওই যে গ্রুপ নাম্বার নির্ণয়ের সময় কার্বনের যেমন কার্বন এটা দেখছি কার্বনের ইলেকট্রন বিন্যাস থাকে এরকম টু এস কিন্তু আমরা গ্রুপ নাম্বার লিখি 14 সেটা কিভাবে এই দুই দুই চার যোগ করি সাথে আরো দশ যোগ করি এমনি লিখি চোদ্দ ঠিক আছে কিভাবে পনেরো ষোলো এখন তাহলে আমি যদি এদের ভিটা লিখি এটার তো কোনো কথা নেই বেরিলিয়ামের তো ইলেকট্রন বিন্যাস টু এস টু তাই ওর লাস্ট সেলের ইলেকট্রন কয়টা থাকে দুইটা এই যে আবারও দেখো ভি কি যোদ্ স্তর সহজ বাংলায় বললে এটা হচ্ছে লাস্ট সেল লাস্ট সেলে কয়টা ইলেকট্রন আছে বেরেলিয়ামের কয়টা আছে দুইটা তাহলে বোরন অ্যালুমিনিয়াম এদের কয়টা আছে ভাইয়া এদের আছে অবশ্যই তিনটা ওই যে তেরো নম্বর গ্রুপ না সহজে আমরা মনে রাখতে পারো তেরো নম্বর গ্রুপ তেরো থেকে দশ বাদ গেলে তিন তারপর কার্বন সিলিকন এদের কয়টা চোদ্দ থেকে যদি আমরা দশ বাদ দিই এদের হচ্ছে চারটা তারপর নাইট্রোজেন ফসফরাস পনেরো থেকে দশ বাদ এদের লাস্ট ছেলে ইলেকট্রন থাকে পাঁচটা তারপর এই যে এখানে ষোলো আছে ষোলো থেকে দশ বাদ ছয়টা ইনফ্যাক্ট নিষ্ক্রিয় গ্যাস নিয়েও কখনো কখনো আসতে পারে সো লিখেই রাখি নিষ্ক্রিয় গ্যাস ধরো আঠারো সো সেই ক্ষেত্রে ওর লাস্ট ছেলে কয়টা থাকবে আটটা তো এই যে বিয়ের যে মানগুলো ভাই শিখেলাম এই বিয়ের মানগুলো আমাদের একটু পরে প্রত্যেকটা প্রবলেম সলভ করার সময় লাগবে তোমার যাতে দেখেই মাথায় আসে আচ্ছা ঠিক আছে ফসফরাস দেখলাম অ্যালুমিনিয়াম দিয়ে আসবে না হ্যাঁ অ্যালুমিনিয়াম খামাকে কেন দরকার নেই কনফিউশন তৈরি করবে অনেকের অ্যালুমিনিয়াম দরকার নেই হ্যাঁ এই যে ধরো সিলিকন ফসফরাস সালফার এদেরকে তুমি পাবা বেরিলিয়াম ক্লোরাইড পাবা বিএফ থ্রি পাবা সিএইচ ফোর পাবা তারপর এনএইচ থ্রি পাবা পিসিএল ফাইভ পাবা দেখাবো সব দেখাবো যতগুলো এক্সাম্পল আছে সব দেখাবো এবার আসো এম বলতে কি বুঝায় তার মানে প্রথমটা আমরা বুঝলাম ভি বলতে বুঝায় যে লাস্ট সেলে যে কয়টা ইলেকট্রন আছে আর লাস্ট সেলে ইলেকট্রন কিভাবে বের করে শর্টকাট শিখাই দিলাম শর্টকাট না কমন সেন্স আর কি যেহেতু ও তেরো নম্বর গ্রুপে আছে তাই ওর লাস্ট সেলে তিনটা যেহেতু ও ষোলো নম্বর গ্রুপে আছে ওর লাস্ট সেলে ইলেকট্রন থাকে ছয়টা এটা হচ্ছে ভি এর মান এম বলতে কি বুঝায় অনুতে অবস্থিত এক যদি পরমাণু বা মূলক সংখ্যা এখন এক যদিকে এক যদি মানে যার যোজনী এক যোজনী এক কার হইতে পারে ভাইয়া হাইড্রোজেনের যোজনী এক হ্যালোজেন গুলো আছে না হ্যালোজেনগুলোর যোজনী এক তাই না দেখো এখানে এরা হবে অক্সিজেনের যোজনী কত অক্সিজেনের যোজনী হচ্ছে দুই তার মানে অক্সিজেন কিন্তু কখনো আমরা এম হিসাবে হিসাব করবো না আমরা কি হিসাব করবো এক যদি কয়টা আছে যেমন হাইড্রোজেন ক্লোরিন ফ্লোরিন কখনোই আমরা এখানে অক্সিজেনকে হিসাবের মধ্যে আনবো না তারপর দেখো ক্যাটায়নের চার্জ ক্যাটায়নের চার্জ ধরে এই যে অ্যামোনিয়াম আয়ন যদি পাও এই যে এটার চার্জ কত প্লাস ওয়ান না তাহলে তুমি এখানে এই যে এই সূত্রে ওয়ান বসাবা এটা তারপর ধরো অ্যানায়নের চার্জ ধরো সালফেট দিলাম সালফেট কত টু মাইনাস না তার মানে তুমি এটাই যে এই সূত্রে টু বসাবা চিহ্ন ছাড়া কিন্তু এই দুটা চিহ্ন নিয়ে পেড়া খাবা না চিহ্নর কথা একদমই আনা দরকার নেই এখানে চিহ্ন ছাড়া মানে জাস্ট ভ্যালুটা ওয়ান থাকলে এই যে একটা থাকলে এখানে এক বসাবা মাইনাস দুইটা থাকলে এখানে দুই বসাবা এরকম ওকে মোটামুটি হালকা পাতলা একটু আমরা আইডিয়া নিলাম এখন আসো আমরা চলে যাচ্ছে প্রচুর এক্সাম্পলে ঠিক আছে প্রচুর এক্সাম্পল এগুলো যা আছে ওই যে অ্যামোনিয়া পানি যা যা জিজ্ঞেস করতেছিলো সব নিয়ে দেখবো আসতেছি আমি পিছনে স্লাইডে আগে আমরা একটু প্র্যাকটিস করা শিখেনি বড় করে যদি উপরে একটু সূত্রটা লিখে রাখি নিজেদের সুবিধার জন্য হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস হচ্ছে এ এটা কিসের ভ্যালু আমাদের এক্সের ভ্যালু ওকে বিসমিল্লাহ বলে আমরা শুরু করি একদম ছোট থেকে শুরু করব। একদম ছোট থেকে তার মানে শুরুতে আমি আসলাম হচ্ছে এই যে বেরিলিয়াম ক্লোরাইড বেরিলিয়াম ক্লোরাইড ভাইয়া বেরেলিয়াম ক্রোয়েড জন্য আমার এক্স এর মান কত বের করতো এক্স এর মান কত হয় ফার্স্টে কি বসাবো হাফ বসাবো বসেলাম বেরেলিয়ামের লাস্ট ছেলে কয়টা ইলেকট্রন থাকে দুই নাম্বার গ্রুপে না ওই যে বেরেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ওই গ্রুপে তাহলে এখানে বিয়ের মান হবে দুই তারপর এম বলতে কি বোঝায় এক যদি কয়টা আছে মানে যা যোজনি এক যেমন হ্যালোজেন বা হাইড্রোজেন তাহলে হ্যালোজেন কয়টা আছে দুইটা তাহলে দুই এর সাথে কত যোগ করবো দুই ব্র্যাকেট কেন ক্লোজ করে দিলাম কারণ দেখা যাচ্ছে এটা কোনো প্লাস মাইনাস চার্জ তো নাই সো চার্জ নাই তাহলে এটা তো কিছু লিখার হওয়ার প্রয়োজন নেই তার মানে এটা আমার কত আসতেছে এটা আসতেছে হচ্ছে আমার দুই দুই চার দুই দিয়ে ভাগ দিলে আসে দুই আর যদি দুই আসে তার মানে এটা কি হাইব্রিডেশন এসপি আর এসপি মানে কি এই যে সব কিছু লাগবে এখানে যা যা লিখতেছে এটা হচ্ছে লিনিয়ার বা সরলরেখিক আর তাহলে কোন কত কোন হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা এটা এঁকেও ফেলি এখানে এটা এখানে এঁকেও ফেলে এই যে এটা দেখতে হবে এরকম বেরিলিয়াম ক্লোরাইড এরকম আরো প্র্যাকটিস করি যেগুলো পরীক্ষায় আসে এবার আর কি হচ্ছে আমরা বিএফ থ্রি বিএফ থ্রি এই যে বরণ ট্রাই ফ্লোরাইড বিএফ থ্রি তাহলে বোরন থাকে হচ্ছে তেরো নম্বর গ্রুপে তার মানে ওর লাস্ট চেয়ারে ইলেকট্রন কয়টা থাকবে লাস্ট চেয়ারলে ইলেকট্রন থাকবে হচ্ছে তিনটা সাথে ফ্লোরিন আছে তিনটা তাহলে হচ্ছে তিন তিনে ছয় ব্র্যাকেট ক্লোজ কারণ ক্যাটান তো কিছু নাই ছয়কে দুই দিয়ে ভাগ দিলে এটা আসে হচ্ছে তিন তার মানে এটা হচ্ছে এসপি টু আর এসপি টু যদি হয় তাহলে হচ্ছে এটা ওই যে সমতলীয় আকার বা ত্রিকোণ আকার সমতলীয় ত্রিভুজ আকার আর তাহলে কোনটা কত কোনটা হচ্ছে একশো বিশ ডিগ্রি একেও ফেলি আমরা এটা এই যে কিভাবে তো থাকবেই তিনটা ফ্লোরিন থাকবে হচ্ছে এই যে এইভাবে এটা খুব সমত গত বছর ঢাকা আসছে বরন ট্রাই এটাই তো হ্যাঁ খুব সমত এটাই ঢাকা আসছে গত বছর একটা রিটার্নও আছে আমাদের সামনে দেখলেই বুঝবো যে গত বছর আসছে নাকি বাট ডিউতে আসছে রিটার্নে কি করলাম এক্স বসেলাম এই ভি বসেলাম এম বসেলাম তিন তিন ছয় ঠিক একইভাবে এবার আমাদের পরিচিত যেটা পরিচিত হচ্ছে আমাদের এই যে মিথেন সি এইচ ফোর সি এইচ ফোরের ক্ষেত্রে যদি আসি যে এক্স এর ভ্যালু কত কার্বন কত নাম্বার গ্রুপে কার্বন হচ্ছে চোদ্দ নাম্বার গ্রুপে পর্যায় সার নিয়ে যেতে তেরো চোদ্দ পণ্য দেখছো আমি যাইতেছি আমি এখানে যে শুরু করছে দুই নাম্বার গ্রুপে এবার তেরো এবার চোদ্দ তাহলে ওর লাস্ট ছেলে কয়টা ইলেকট্রন চারটা হাইড্রোজেন কয়টা আছে চারটা ইনফেক্ট এটা শুধুমাত্র ওই যে সিএইচ ফোর এর জন্য না সি এইচ সি এল ফোর দিয়ে অনেক সময় পরীক্ষায় আসে দুইটাই কিন্তু একই হবে হাইড্রোজেন বর্ষা ক্লোরিন বর্ষ আনসার একই আসবে হ্যাঁ এখানে তাহলে ভাগ দিলে কত আসে চার আসে তার মানে এটা কত তার মানে এটাকে sp কেন এসপি থ্রি এসপি থ্রি তার মানে কি বলি ইংলিশে লিখে একটা অন্য তো বাংলা লিখে আসছি ইংলিশ এটাকে বলে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় এবং এখানে আমাদের বন্ধন কোণ কত বন্ধন কোণ হচ্ছে একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি একটু আগেও দেখে আসছি এবং এটাকে যদি আমি এখানে আঁকি আঁকব হচ্ছে এইভাবে এই যে একটা ফ্যানের মতো বুঝছো ফ্যানের মতো ফ্যান কিরকম থাকে যে উপর থেকে ফ্যান ঝুলে আর তিনটা পাখা থাকে না তাকে দেখতে পারো উপরে ঠিক একটা ফ্যানের মতো পার্থক্য হইলো ফ্যানের পাখাগুলো তুমি সোজা দেখো এগুলো একটু বাঁকা করে দিলাম আমরা অনেকটা ফ্যানের মতো এই যে এটা হচ্ছে চতুর্থলকীয় একটু চতুর্থলটাও দেখাই দিই এই যে মোটামুটি এরকম থাকে এই যে একটা দুইটা এই যে তিনটা চারটা এরকম চারটা তল থাকে এর সাথে হচ্ছে চতুর্থলকীয় এটা যদি খেয়াল করো এটা কেমন থাকে এটা থাকে হচ্ছে এরকম ত্রিভুজের মতো এই জন্য এটা হচ্ছে সমতুল্য ত্রিভুজ আকার ঠিক আছে ওকে এরপর আমরা যাই হচ্ছে আরেকটু বাড়াই আরেকটু বাড়াই তাহলে এবার কত করতে পারি এবার করতে পারি হচ্ছে আমরা পিসিএল ফাইভ আরেকটা বাড়াই দিলাম তাহলে ফসফরাস কোন গ্রুপে আসছে পনেরো নাম্বার গ্রুপে ওই যে নাইট্রোজেনের নিচেই বিশেষ না হলে আরেকবার দেখে নাও এই যে দেখো আমাদের নাইট্রোজেনের নিচেই নাইট্রোজেনের নিচেই হচ্ছে ফসফরাস তাহলে পনেরো নাম্বার গ্রুপে তাই লাস্ট হলে ইলেকট্রন থাকবে পাঁচটা সো তাহলে এটা হচ্ছে কত হবে হাফ ফাইভ ক্লোরিন কয়টা আছে পাঁচটা পাঁচ পাঁচ দশ দশকে দুই দিয়ে ভাগ দিলে আসে পাঁচ তার মানে এবার তো এসপি থ্রি শেষ এখন একটা এক্সট্রা লাগবে এসপি থ্রি আর এসপি থ্রি ডি হইলে এটা আকৃতির নামটা কাজ করি পরে লিখি বন্ধন কোনটাও পরে লিখি আগে এটাকে আমি একে দেখাই এসপি থ্রি ডি হলে ভাইয়া দেখতে কেমন হবে দেখো এসপি থ্রি ডি হইলে তুমি এই যে ফার্স্টে এই শেপটা নেয় এরকম তার মানে এই যে ফসফোরাস থাকবে এই যে এরকম তিনটা ক্লোরিন এইভাবে থাকে অর্থাৎ তিনটা থাকে হচ্ছে এরকম সমতলীয় ত্রিভুজের মতো এরকম থাকে এই যে এইটা একটা এরকম প্লেন হয় আগে এটা তাহলে বাকি দুইটা ক্লোরিন কই থাকে বাকি দুইটা ক্লোরিন নিজে একটা থাকে এই তলের উপরে এরকম একটা ক্লোরিন আমার সাথে সাথে একটু আঁকবে এগুলো হ্যাঁ একটা থাকে এই তলের নিচে তাহলে দেখো কোন আমি কি কি পাইছি এটা কিন্তু একটা মানে ইন্টারেস্টিং অন্য যতগুলা দেখছি তার মধ্যে কিন্তু এই জিনিসটা হয় নাই সবগুলো একটা কোন পাচ্ছিলাম এটা কোন বাবার ডাবল একটা হচ্ছে এই যে মাঝখানে যে এই কোনগুলো আছে এগুলো হচ্ছে একশো বিশ ডিগ্রি তাই না তিনটা ক্লোরিন একশো বিশ ডিগ্রি যে উপরেরটার মতোই আর একটা হচ্ছে যে উপরে নিচে যে ক্লোরিনগুলো আছে মানে এই যে এটা যে ভেদ করে এরকম আছে উপরে নিচে দুইটা ক্লোরিন এরা আছে নাইনটি ডিগ্রিতে ওই যে একটু আগে ইথিনের একটা কোয়েশ্চেন ছিল ওইটার মতো আর কি ওই যে যেটা তোমরা পারো নেই লাস্টের দিকে এরকম একটা আসতেছিল যে অসংকরিত পি অরবিটালের সাথে ঠিক একই তো এই যে তল এটার উপরে নিচে এই অ্যাঙ্গেল কত নাইনটি ডিগ্রি সো এই যে এই অ্যাঙ্গেলটা এই যে উপরেরটার এই অ্যাঙ্গেল হবে এটা নাইনটি ডিগ্রি সো এইটা হচ্ছে কোন কিন্তু দুইটা পাওয়া যায় একশো বিশ ডিগ্রি আর নাইনটি ডিগ্রি এবং এটাকে আমরা বলি হচ্ছে ত্রিভুজ আকার দ্বি পিরামিডিও এটাকে আমরা বলি ত্রিভুজ আকার ত্রিভুজ আকার মানে ত্রিভুজের মতো এরকম কেন নামটা এরকম কারণ একটা ত্রিভুজ এবং তুমি খেয়াল করো আমরা যদি একটু হালকা করে নিটাকে এই পয়েন্টগুলোকে যদি একটু জোড়া লাগাই দিই এটা একটা জোড়া লাগাই যদি এটা একটা জোড়া লাগাই যদি এটা একটা জোড়া লাগাই এটা দেখো উপরে একটা সুন্দর ত্রিভুজের মতো হয়ে গেছে সুন্দর একটা ত্রিভুজ ওই যে পিরামিড থাকে যে এমন একটা পিরামিড যেটা তিনটা তল তার মানে উপরে তিনটা ঠিক একইভাবে নিচেও তিনটা এই জন্য এটাকে বলে হচ্ছে ত্রিভুজ আকার দি পিরামিডিও এটা ত্রিভুজের মতো কিন্তু পিরামিড দুইটা উপরে নিচে তাই ত্রিভুজ আকার দি পিরামিডও তাহলে বুঝতেই পারতো সে এবার যদি আমরা আরেক ডিগ্রি উপরে যাই আরেক ডিগ্রি উপরে বলতে আমরা কি বুঝাচ্ছি যে আমরা এখন এই যে এইখানে চলে আসি এরকম একটা এক্সাম্পলে আমরা আসি হচ্ছে এটা কি দিব সব নিচে এই যে এটা আসি হচ্ছে এস এফ সিক্সে এস এফ সিক্সে তাহলে এটার এক্স কত হবে হাফ

তাই না আর চতুর্ভুজ যদি সুন্দর করে বানাও ওই সুন্দর চতুর্ভুজকে কি বলে বর্গ এটাকে বলা হচ্ছে ভাইয়া বর্গাকার দি পিরামিডিও মানে একটু আগে তো তিনটা ছিল বেইজে দুইটা ছিল উপরে নিচে এখন যেটা করতে পারি আমরা আমরা করতে পারি হচ্ছে যে ঠিক আছে আমি এবার এই যে চারটা দিয়ে দিই হচ্ছে এরকম বেইজে এক দুই এই যে তিন তারপর এই যে চার চারটা দিয়ে দিই বেইজে আর বাকি দুইটা দিলাম উপরে নিচে একটা উপরে আর একটা দিলাম ধরে এরকম নিচে সো হয়ে যাবে চতুর্ভুজ আকার দি পিরামিডিও চতুর্ভুজ আকার দ্বি পিরামিড এই যে যদি জোড়া লাগাই বা হচ্ছে বর্গাকার দি পিরামিড সুন্দর বর্গ তো মাঝখানে কোন পাওয়া যায় হচ্ছে তোমার নাইনটি ডিগ্রি এই যে দেখো এটা হয়ে আমাদের বর্গাকার থ্রি ডি বোঝানোর জন্য একটু বাঁকা করে দিলাম এটা আর এই যে সাথে হচ্ছে দি পিরামিডও পিরামিডটা দেখবা এই যে দেখো পিরামিড হচ্ছে এরকম এই একটা বাহু এই আরেকটা বাহু এই যে আরেকটা বাহু এই আরেকটা বাহু তুমি লাস্টের ডট যেগুলো ভাইয়া দিছি না দিলেও হবে তুমি অতটুকু আঁকলেও হবে দেখছো বর্গাকার এই যে একটা বর্গ আছে তার উপর দি পিরামিডও ভাইয়া তাহলে তল কয়টা তল কিন্তু এবার হবে চারটা একটু আগে এই যে তিনটা ছিল না তাই এই যে তিনটা পয়েন্টে তিনটা পাইছে উপরে তিনটা নিচে তিনটা টোটাল ছয়টা এবার কয়টা এই যে চারটা পয়েন্ট তাই তল পাবা চারটা উপরে চারটা নিচে চারটা তাই এটা অষ্টতলে কেউ অষ্টতল এখানে ভালো একটা নাম আছে যেহেতু সবগুলা কোনি এখানে হয় কত 90 ডিগ্রি সবগুলা কোনি এখানে হয় নাইনটি ডিগ্রি তাই এটাকে বলে নাইনটি ডিগ্রি এটাকে বলে বর্গাকার দি পিরামিডিও বর্গাকার বর্গাকার দি বর্গাকার দি পিরামিডিও বর্গাকার দি ঠিক আছে মোটামুটি এগুলো হচ্ছে আমাদের পরীক্ষা একদম সচরাচর এগুলো আসে সচরাচর এগুলো আসে যদি আমি আরো দেখাবো বাট সবচেয়ে কমন আসে হচ্ছে এগুলা হ্যাঁ এই যে অনেকে যে অক্টাহেড্রাল বলছো ভাইয়া এই অক্টাহেড্রালটারই কিন্তু সুন্দর যে ফর্মটা সেটা হচ্ছে আমার বর্গাকার দি পিরামিডিও এটাকে অক্টাহেড্রালও বলা যায় ঠিক আছে কিন্তু এখানে যেহেতু সবগুলা কনটি ডিগ্রি আমি তোমাকে হিসাবটা দেখাই এই যে দেখো কেন্দ্রে কত থাকে যে কোনো চতুর্ভুজের কেন্দ্রে তিনশো থাকে বাহু আছে কয়টা বা কোন আছে কয়টা চারটা তিনশো সাইডকে চার দিয়ে ভাগ করলে আসে নব্বই ডিগ্রি আর উপরে নিচেরটা তো বাই ফল নব্বই ডিগ্রি সো এখানে সবগুলা কোণে কিন্তু আসতেছে নব্বই ডিগ্রি সেটা সুন্দর একটা বর্গাকার দিয়ে পিরামিড হয় মানে যার সবগুলা তল এরকম হচ্ছে সেম থাকে একজন জিজ্ঞেস করছে খুব ভালো একটা কোয়েশ্চেন ভাইয়া ডি টু এসপি থ্রি কখন হবে আর এসপি টু ডি মানে এসপি থ্রি ডি টু কখন হবে মনে রাখবা শুধুমাত্র কমপ্লেক্স কম্পাউন্ডে শুধুমাত্র কমপ্লেক্স কম্পাউন্ডে মানে কালকে যেগুলো আমরা পড়ছি শুধু কমপ্লেক্স কম্পাউন্ডে ডি আগে বসতে পারে ডি আগে বসে কারণ কি যদি একটু কনসেপ্টে খেয়াল করো কালকে আমরা পড়ছি লিগান্ডাসে লিগান্ড হচ্ছে কম্প্রেস করে শক্তিশালী লিগান্ড দুর্বল লিগান্ড এখানে কি কেউ লিগান্ড আছে না তো এগুলো নর্মাল সমজি যৌগ আর ওগুলো হচ্ছে জটিল যৌগ ওইখানে লিগান্ড কি করে কম্প্রেস করে তাই ডি আগে হয় আমাদের আজকে যা পড়বে এগুলো কোথাও ডি আগে হবে না ডি শুধুমাত্র জটিল যোগ মানে যেগুলো থার্ড ব্র্যাকেটে থাকে ওইসব জটিল যোগে ডি আগে হয় আর এখানে সব সময় এসি আগে হবে ঠিক আছে ওকে আসো চলো তাইলে হ্যাঁ হ্যাঁ স্ট্রং লিগান ভেরি গুড এবার তাহলে এক কাজ করি এবার একটা কাজ করি আমরা যেহেতু এটা দেখলামই আমরা এই আরেক ধাপ যদি নিজেদের স্কিলকে নিয়ে যাই পরীক্ষা হয়তো আই এফ সেভেন পর্যন্ত যাবে না আই এফ কি হবে আমরা এটা শিখে রাখতে পারি না আই এফ শিখি একটু আই এফ সেভেন আই এফ কি হচ্ছে এখানে এই যে এক্স এর মান আয়োডিন তো তাই না আয়োডিন কত নম্বর গ্রুপে সতেরো নম্বর গ্রুপে সতেরো নম্বর গ্রুপে লাস্ট ছিল কয়টা ইলেকট্রন আছে তার মানে ষাটটা সাথে আবার ফ্লোরিনও আছে ষাটটা এবং দেখছো এটাই কি ধরনের যৌগ কালকে স্লাইডে একটা সংজ্ঞা ছিল পড়েছিলাম ভাইয়া হ্যালোজেন যৌগ বলতে কি বোঝায় যেটা দুইটা হ্যালোজেন মিলে হয় এই যে দেখো আয়োডিন সাথে একটা একটা ফ্লোরিন দুইটাই হ্যালোজেন আছে কেন্দ্রীয় পরমাণু হিসেবে সংখ্যায় কম তাই একটা হচ্ছে এই যে সাতটা ফ্লোরিন আছে এরকম ওকে তো দেখো সাত সাত চোদ্দ দুই দিয়ে ভাগ দিলে এটা তার মানে হাইব্রিডেশন কি হবে এসপি থ্রি ডি থ্রি এবার আরেকটা বেড়ে গেল এবার এইটার আকৃতি কি হবে মোটামুটি যার একটু কমন সেন্স আসে সেই বুঝতে পারে এটা ত্রিভুজ আকার দিয়ে পিরামিডিও এটা চতুর্ভুজ আকার দিয়ে পিরামিডিও বর্গ মানেই তো চতুর্ভুজ তাহলে অবশ্যই এটা এমন কিছু হওয়া উচিত পঞ্চভুজাকার দ্বিপিরামিডিও আসলেই তাই হয় এটাকে বলা হয়েছে পঞ্চভুজাকার দ্বিপিরামিডিও পঞ্চ পঞ্চভুজাকার পঞ্চভুজাকার দিপিরামিডিও এটা হচ্ছে ওকে এটা হচ্ছে আমাদের পঞ্চভুজাকার দিপিরামিডিও ওকে সো পঞ্চভুজাকার দিপিরামিডিও তাহলে কেমন হবে আচ্ছা দেখি এটা খেয়ে বলতে পারো আগে শিখলে ভালো না জানলে এখন কমন সেন্স দিয়ে বলতে পারো এটার বর্ন অ্যাঙ্গেলগুলো কত হবে এটার যে কোন সেটা কত হবে আমি ততক্ষণ এটা একে দেখাই যে ধরো এরকম আয়োডিনের এই যে পাঁচ কোনায় হচ্ছে আমি পাঁচটা এরকম দিলাম দিলাম হচ্ছে ফ্লোরিন ফ্লোরিন সুন্দর করে একটু এই যে আয়োডিন তারপর হচ্ছে আমরা এরকম পাঁচটা কোনা দিলাম এই যে এরকম 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 পাঁচটা কোনা আর কি সেই পাঁচ কোণায় দিলাম হচ্ছে পাঁচটা ফ্লোরিন এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফ্লোরিন আমার কথা হচ্ছে এটা বন্ড অ্যাঙ্গেলটা কত হবে আর উপরে নিচে দুইটা ফ্লোরিন এই যে উপরে একটা এই যে নিচে আমার কথা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল কত হবে দেখি কি অবস্থা ভেরি গুড অনেকে অ্যান্সার দিস অনেকে অ্যান্সার দিস হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বাহাত্তর ডিগ্রি আর নব্বই ডিগ্রি ঠিক আছে ভেরি গুড বাহাত্তর ডিগ্রি কোথায় হচ্ছে এই যে এইখানে তিনশো ষাট না টোটাল এই পাশে আছে পাঁচটা তিনশো ষাটকে পাঁচ দিয়ে ভাগ দিলে বাহাত্তর আসবে তাই বাহাত্তর ডিগ্রি তো হবেই আর ওই যে উপরে নিচে যারা আছে তাদের জন্য এটা হবে হচ্ছে নব্বই ডিগ্রি উপরে নিচে যারা আছে সেটা হবে নব্বই ডিগ্রি ঠিক আছে ওকে হ্যাঁ ভেরি গুড অনেকেই শুধু বাহাত্তর বলছে আবার অনেকেই বাহাত্তরের সাথে নব্বই বলছো যারা সাথে নব্বই বলছো তারা কিন্তু একটু বেশি মনোযোগ দিচ্ছ বলা যায় বা মোটামুটি তোমার সেন্সটা একটু বেশি ডেভেলপ করছে বাহাত্তর দিচ্ছে মোটামুটি সবাই কারেক্ট আনসার কিন্তু নব্বইটাও যে খেয়াল করছো এই ব্যাপারটা ভালো অনেকেই নব্বইটা খেয়াল করে না আনসার দেওয়ার সময় ঠিক আছে বাহাত্তরও হবে নব্বই হবে ওকে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখছি এগুলো হচ্ছে টিপিক্যাল কারণ এদের হচ্ছে কি করছে আমরা এমন এক্সাম্পল নিয়েছি যে লোন পেয়ার নাই লোন পেয়ার কোনগুলা জানি ভেয়া ওই যে মুক্ত জ্বর ইলেকট্রন মাথায় যে ফোঁটা দেই পানির মাথায় দুইটা দেই অ্যামোনিয়ার মাথায় একটা দেই মুক্ত ইলেকট্রন ছাড়া যেগুলো মোটামুটি আমরা সেগুলো দেখছি মুক্ত ইলেকট্রন ছাড়া তুমি হোপফুলি এগুলোর মধ্যে কমন পেয়ে যাবা ঠিক আছে আর হচ্ছে ঘুরে ফিরে এগুলো তাহলে এটাও কি দেখছি লোন পেয়ার নাই লোন পেয়ার নাই হ্যাঁ এবার আমরা একটা কাজ করব আমরা তো মোটামুটি আকৃতির ব্যাপারে একটু আইডিয়া হয়েই গেছে এবার আমরা এমন সব এক্সাম্পল নিব যেখানে আমরা কিনা লোন পেয়ার দেওয়া শুরু করব। আমরা হচ্ছে লোন পেয়ার এবার দেওয়া শুরু করব। ঠিক আছে আসো এমন এক্সাম্পল নিব যাতে আমি লোন পেয়ার পাই এখানে আগের স্লাইডটা থাকবে এটা আগেরটা না এটা আরেকটা আমি নিচ্ছি মুছে তোমরা যেগুলো এতক্ষণ খুঁজতেছিলা আসো লেখা শুরু করি আমরা ফার্স্টে লিখি হচ্ছে আমরা এই যে পানিকে এইচ টু ও তাহলে পানির জন্য এক্স কেমনে বের করবো হাফ সূত্র মনে আছে তো নাকি এখানে একবার লিখে দেবো যে হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ আচ্ছা তাহলে বি এর মান কত হবে অক্সিজেন যেহেতু ষোলো নম্বর গ্রুপে তাই ওর জন্য হবে কত সিক্স সাথে হাইড্রোজেন আছে কয়টা দুইটা তাহলে ছয় দুই আট দুই দিয়ে ভাগ দিলে চার তাহলে এটার হাইব্রিডেশন কত আসে আসে হচ্ছে এসপি থ্রি ওই হিসাবে আকৃতি কত হওয়ার কথা আকৃতি হওয়ার কথা চতুর্থলোকীয় কিন্তু আমরা জানি ভাইয়া পানির আকৃতি চতুর্থলোকীয় হয় না নিশ্চয়ই পানির আকৃতি অন্য কিছু একটা হয় এই অন্য কিছু একটা কি ওই যে ভি আকৃতির এরকম কিন্তু এই যে ভি আকৃতির যে হয় আজকে থেকে এটা আমরা মুখস্থ করবো না আজকে থেকে এটা আমরা বুঝে শুনে করব আসলে একটু দেখে কিভাবে বুঝে শুনে করব এই দেখো ফার্স্টে তুমি পানিকে এইভাবে লিখো এই যে অক্সিজেন দিলাম হাইড্রোজেন আগেই আমি হচ্ছে আগে চতুর্থ লেখা থাকলে কেমনে হয় হয় এইভাবে নিশ্চয়ই তাই না একদম মিথানের মতো আঁকছি দেখো ফার্স্টে আমি জানি না যে পানির মধ্যে লোন পেয়ার কয়টা আছে সো পানিকে আমি এইভাবে লিখছি ঠিক একই সাথে যেখানে পানি লিখবা সেখানে তুমি আমার সাথে অ্যামোনিয়াটাও লিখো এই যে অ্যামোনিয়া এন থ্রি এনএস কিভাবে থাকে এই যে এক্স কিভাবে বের হাফ নাইট্রোজেন কত নাম্বার গ্রুপে নাইট্রোজেন থাকে হচ্ছে আমাদের পনেরো নাম্বার গ্রুপে এটা পাঁচ হবে পাঁচ থেকে তিন বাদ গেলে মানে সাথে যোগ করলে হয় আট আটকে চার তার মানে এটাও আসবে কত আমাদের এসপি থ্রি তাহলে তো হিসাবে এটাও চতুর্থ হওয়ার কথা কিন্তু আমরা জানি যে দুই জন্যই চতুর্থ হয় না মানে এটাও কিরকম হওয়ার কথা দেখতে এটাও কিন্তু মিথানের মতোই হওয়ার কথা এখন ঘটনা কয়ে ঘটছে সেটা হয়তো আমরা জানি সেটা হচ্ছে লোন পেয়ারের কারণে বা কিসের কারণে এই যে মুক্ত আমরা এখন পড়তেছি তাদেরকে নিয়ে যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন আছে মুক্ত জোর ইলেকট্রনের কাহিনী আমরা পড়তেছি এবং এই মুক্ত বের করে একটা ট্রিক শিখাবো ভাইয়া পরীক্ষা অনেক আসে অমুক যোগের মুক্ত জোর কয়টা প্রচুর আসে আসলে একটু ট্রিকটা শিখি ট্রিকটা হচ্ছে এই যে এটা কত এক্স এর মান না চার এই যে এটা কত এক্স এর মান চার হ্যাঁ তুমি কি করবা এই যে এখানে আলাদা একটা ঘরে দিই লোন পেয়ার মুক্ত এটা বের করে হচ্ছে এই এক্স থেকে এস এ বাদ দেওয়া এর মনে হতে পারে এস এ কি ঠিক আছে এস এ কি এস এ হচ্ছে সারাউন্ডিং অ্যাটম সারাউন্ড সারাউন্ডিং অ্যাটম সারাউন্ড মানে কি যে ঘিরে রাখে অ্যাটম মানে কি পরমাণু এক্স মানে কি এক্স মানে হচ্ছে এই যে মান যত আসছে আর সারাউন্ডিং অ্যাটম হচ্ছে এই যে দেখছো অক্সিজেনকে ঘিরে রাখছে কে দুইটা হাইড্রোজেন নাইট্রোজেনকে ঘিরে রাখছে কে তিনটা হাইড্রোজেন তাইলে লোন পেয়ার বের করার টেকনিক হচ্ছে এটা যে তুমি এই যে এক্স থেকে এক্স তো লিখে আছে সূত্র একেবারে মান বসেই এক্স এখানে কত আসছে চার সারাউন্ডিংয়ে কয়টা আছে কই কই এই যে দুইটা দুইটা হাইড্রোজেন সো চার থেকে দুই বাদ গেলে আনসার আসে দুই তার মানে পানিতে দুইটা লোন পেয়ার আছে এগুলো তো আমরা জানি মুখস্থ তাও আমি লজিক্যালি দেখাচ্ছি যাতে যে কোনো যোগের জন্য তুমি বের করতে পারো আবার দেখো এমনই একটা দেখি অ্যামোনিয়ার হাইব্রেশন কত আসছে চার তারপর অ্যামোনিয়াতে এখানে কয়টা সারাউন্ডে আছে তিনটা আছে ওর আশেপাশে সো চার থেকে তিন বাদ গেলে আসে হচ্ছে এক সো এবার আসো এখন আমরা যদি এটাকে সাজাই খেয়াল করো যে ঠিক আছে তুমি তো হাইড্রোজেন দুইটাতে দিতে পারবা কারণ হাইড্রোজেন আছেই দুইটা বাকি দুইটা তাহলে তুমি কি করবা বাকি দুইটা তো কিছু করার নাই বাকি দুইটা তখন দিয়ে দিবা লোন পেয়ার আর লোন পেয়ারকে কাকে হচ্ছে এইভাবে এই যে এইটাই হলো পানি এবং দেখো চমৎকার একটা জিনিস যে জিনিস তুমি এতদিন মুখস্থ করে আসছো পানিকে যে ভিআাকৃতির বলো না এই কারণেই বলো কারণ পানি হচ্ছে এরকম পানিকে এরকম ভি চতুর্থ লোকীয় না বলে ভি কেন বলো মুখস্থ না এটা হওয়ার কথা চতুর্থ লোকীয় এরকমই হওয়ার কথা কিন্তু দুইটা যে লোন পেয়ার ওই লোন পেয়ার ছাড়া হিসাব করলে অনুরাকৃতি আসে হচ্ছে এরকম তাইলে একটা জিনিস মনে রাখবা অনুরাকৃতি হিসাব করে কিভাবে লোন পেয়ার ছাড়া অনুরাকৃতি একটু আগে যেগুলো আমরা দেখছি এতক্ষণ এই যে এই দুই পেজে যেগুলো দেখছি এগুলো কোনোটা সমস্যা নেই কারণ এদের কারো লোন পেয়ার ছিলই না তুমি হিসাব করে দেখো কাকে নিবা ধরো পিসিএল ফাইভ কে নাও ওর হাইব্রিডেশন আছে পাঁচটা সারাউন্ডিং আছে পাঁচটা পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য এই যে হাইব্রিডেশন চারটা সারাউন্ডিং এও চারটা চার থেকে চার গেলে শূন্য বাট এখন আমরা নিচ্ছি বললামই তো নিচ্ছি এমন এক্সাম্পল যাদের এই যে লোন পেয়ার আছে সো অনুর আকৃতি কিভাবে হিসাব করে অনুর আকৃতি হিসাব করেই হচ্ছে লোন পেয়ার ছাড়া লোন পেয়ার লোন পেয়ার হচ্ছে ছাড়া অনুর আকৃতিটা হিসাব করে ওকে সো দেখো এবার আসো অ্যামোনিয়াকে আমরা পূর্ণ করি অ্যামোনিয়া দেখতেছে হাইড্রোজেন আছে তিনটা ঠিক আছে তিনটা দিলাম হাইড্রোজেন হ্যাঁ তিনটা দিলাম হাইড্রোজেন এখন এই একটা হচ্ছে আমাদের লোন পেয়ার যেহেতু আরেকটা আছে বাকি সো এই লোন পেয়ার ছাড়া যদি হিসাব করি দেখছি এটা একটা পিরামিডের মতো এই যে লোন পেয়ার ছাড়া হিসাব করি খেয়াল করছো একটা পিরামিডের মতো সো এই যে এটা হচ্ছে মোটামুটি এরকম একটা পিরামিডের মতো ওকে সো তাহলে এটার বন্ধন কোন কত আসে এটার বন্ধন কোন আসে হচ্ছে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি আর এটা আসে হচ্ছে একশো ডিগ্রি এটাকে বলে আকৃতির আর এটাকে বলে কি পিরামিডিও পিরামিড আকৃতির তাই না ওকে ত্রিভুজ ত্রিভুজাকার ত্রিভুজ আকার ত্রিভুজাকার পিরামিডিও এরকম ওকে আর একটা জিনিস তো জানোই এই যে লোন পেয়ার যত বেশি লোন পেয়ার যত বেশি বন্ধন কোণ তত কম লোন পেয়ার যত বেশি বন্ধন কোণ তত কম দেখছো পানির এখানে লোন পেয়ার কয়টা দুইটা তাই বন্ধন কোণ একশো চার দশমিক পাঁচ ডিগ্রি আবার এখানে অ্যামোনিয়ার জন্য লোন পেয়ার কয়টা একটা তাই একশো ষাট ডিগ্রি আবার যদি সাথে আমি মিথেনটা লিখেই দিই তাহলে তিনটা তুলনা করতে সুবিধা হবে মিথেনে দেখো হাইব্রিডেশানও চার আসে আবার এখানে সারাউন্ডিংও আছে চারটা সো চার থেকে চার বাদ গেলে শূন্য তাই দেখছো যেটার কোনো লোন পেয়ার নাই সেটার বর্ণ অ্যাঙ্গেল আসছে সবচেয়ে বেশি লোন পেয়ার জিরো একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি একটা লোন পেয়ার আরেকটু কমে গেছে একশো ষাট ডিগ্রি দুইটা লোন পেয়ার আরও কমে গেছে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি এবং এটাই কি এটাই হচ্ছে আমাদের বিএসি পেয়ার যে থিওরিটা সেটা সামনের দিকে স্লাইড আছে তো আমি পরে রাখতেছি ঠিক আছে সো এই তো এটাই হচ্ছে যে পুরো ঘটনাটা সেটা তোমরা এগুলো এতক্ষণ দেখতে চাইতেছি তাই না ওকে লাস্টেরটা আরেকবার লাস্টেরটা এই যে এটা এই যে তিনটা আমরা বসাইছি আর একটা হচ্ছে এরকম খালি করে দিছি দেখা গেছে যে শেপটা এসে হচ্ছে ত্রিভুজাকার পিরামিডিও এটা যদি কেউ এই এক্সাম্পলে না বুঝো কোনো সমস্যা নেই আর হচ্ছে আমরা এক্সাম্পল দেখব তখন হচ্ছে তুমি ধীরে ধীরে এটা বুঝবা মানে জিনিসটাই হচ্ছে এরকম যে যত মাল্টিপল এক্সাম্পল দেখা যায় তত আর বুঝে যায় আমরা হচ্ছে আর তিন মিনিট পর ব্রেক দিব। ঠিক আছে আর তিন মিনিট পর আমরা ব্রেক দিব আমরা হচ্ছে যে এইটারই একটা কপি নিলাম আমরা এখানে আরও কিছু এক্সাম্পল দেখি ততক্ষণে এই তিনটা এক্সাম্পল দেখে নাও তাহলে দেখবা যে আইডিয়াটা খুবই ক্লিয়ার হয়ে যাবে সবই বাদ ওকে আসো এই যে এগুলো পরীক্ষা আসার মতো এক্সাম্পল আমার সাথে কার্বন ডাইঅক্সাইড বের করো কার্বন ডাইঅক্সাইড বের করো সালফার ডাইঅক্সাইড বের করো আর হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড বের করো এই তিনটা দেখার পর আমরা ব্রেক নিব ওকে সো কার্বন ডাইঅক্সাইড জন্য কি হবে সূত্র কি হাফ বি কত লাস্ট শেলে ইলেকট্রন কয়টা কার্বন এর তো প্র্যাকটিস হয়ে গেছে কার্বন থাকে 14 নাম্বার গ্রুপে 14 থেকে 10 বাদ দাও তার মানে শেষ শেলে ইলেকট্রন থাকে 4টা এবার অনেকে কি করে চারের এর সাথে দুই যোগ করে দেয় ওই যে অক্সিজেন দুইটা আছে কিন্তু মনে আছে সেই অনেকক্ষণ আগে আমরা একবার একটা কথা বলে আসছি আমি ক্রস দিয়েও লেখা দিচ্ছিলাম সেটা হচ্ছে অক্সিজেনকে হিসাব করা যাবে না এম বলতে আমরা বুঝি এক যোজি যার যোজনী এক সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরিন ফ্লোরিন অক্সিজেন তো যোজনী দুই তার মানে এই যে প্রত্যেকটা এক্সাম্পল আছে না যেগুলো এই পেজে দিচ্ছি এই কোনোটাতেই তুমি অক্সিজেনকে হিসাব করবে না এই ভুলটা অনেকেই করে অনেকেই করে প্রথমবার প্রথমবার এটা অনেকেই করে সো এখানে কি হবে চারের সাথে আসলে শূন্য এখানে হাইড্রোজেন ফ্লোরিন ক্লোরিন কেউ নাই সো চারের সাথে হবে এটা শূন্য সো চারকে যদি দুই দিয়ে ভাগ দেয় এটা আসে হচ্ছে দুই তার মানে হাইব্রিডেশন হচ্ছে এসপি আর হাইব্রিডেশন এসপি হলে তো বোঝাই যাচ্ছে যে এইটা হবে এরকম কি সরল রৈখিক এরকম সরল রৈখিক হবে বন্ধন কোন হবে হচ্ছে এরকম একশো আশি ডিগ্রি এক কাজ করো তো লোন পেয়ারগুলো সেভ করে ফেলো তো লোন পেয়ার কি এক্স এক্স মানে কি এই যে হাইব্রিডেশন যত আসছে সেটা এটা হচ্ছে এক্সের ভ্যালু এক্স কত আসছে দুই সারাউন্ডিং কয়টা আছে সারাউন্ডিং মানে আশেপাশে যারা থাকে তারা কয়টা আছে দুইটা তাইলে দুই থেকে দুই বাদ গেলে আসে জিরো তার মানে কার্বন ডাইঅক্সাইডের কোনো লোন পেয়ার নাই এই জন্য যা আছে তাই থাকবে সরল মনে লোন পেয়ার থাকলেই আকৃতি একটু এদিক সেদিক হয়ে যাবে ওই যেমন অ্যামোনিয়া একটা নষ্ট হয়ে গেছে অ্যামোনিয়া পানি মিথেন সবাই হওয়ার কথা চতুর্থ হাইব্রিডেশন তো তাই বলে এসপি থ্রি থ্রি তাই বলে চতুর্থ হওয়ার কথা সবার বন্ধন কোন হওয়ার কথা একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি কিন্তু এই লোন পেয়ার এসে লোন পেয়ার এসে এই ঝামেলাটা করে দিছে লোন পেয়ার এসে এই ঝামেলাটা করে দিছে যে লোন পেয়ার যত বাড়ে বন্ধন কোন তত কমাই দেয় আচ্ছা তাহলে এবার আসো এখানে দেখি সালফার একটা বের করো সেটা কি হবে হাফ সালফার কত নাম্বার গ্রুপের ষোলো নাম্বার গ্রুপে তার মানে লাস্ট ছেলে কয়টা ইলেকট্রন ছয় আর কিছু যোগ করা দরকার নেই যদি মন চায় তাহলে বড় যোগ শূন্য দিতে পারো এই তাহলে ছয়কে দুই দিয়ে ভাগ দিলে আসে তিন আর তিন মানে হাইব্রিডেশন কত sp2 টু তারপরে এইটাও সালফার ড্রাইঅক্সাইড এই যে হাফ এখানেও তো অক্সেন তিনটা তো কি যায় আসতেছে বলো অক্সিজেন দুইটা থাকুক তিনটা থাকুক দশটা থাকুক যায় তো আসতেছে না কারণ অক্সিজেন তো দিই যদি হিসাব না হিসাব কি খালি সালফারের তাহলে এটা হচ্ছে যোগ ভাগ দিলে এটা আসে আর তার মানে এই দুইজনেরই আকৃতি হওয়ার কথা এরকম এই যে আকৃতি হওয়ার কথা এই টাইপের কিছু তাই না ওই যে এসপি টু আসলে কিরকম হয় বন্ধন কোনগুলো এরকম এখানে একশো বিশ ডিগ্রি করে হয় এরকম কিছু একটা হওয়ার কথা তাই না একশো বিশ ডিগ্রি হওয়ার কথা এরকমই ভাবতেছি ইনফ্যাক্ট এইটা ওই এসপি তো আমি তো ভাবতেছি এটাও এরকম কিছু হবে কিন্তু এখন হচ্ছে খেলাটা আসল সেই খেলাটা কি সেটা হচ্ছে এই ক্যালকুলেশনে আসো হাইব্রেশন দুইজনেরই আসছে কত তিন এটাও কত আসছে তিন কিন্তু এটার সারাউন্ডে আছে দুইটা অক্সিজেন তাই এটা তিন থেকে বাদ দিব দুই উত্তর আসে এক তার মানে দুইটা যদি অক্সিজেনও দাও আরেকটা তোমাকে দিতে হবে কি লোন পেয়ার তাই না কারণ কি এটা সারাউন্ডিংয়ে দুইটা থাকে একটা লোন পেয়ার থাকে কিন্তু এটা থাকে হচ্ছে এরকম এই যে হাইব্রিডেশন আর তিন আশেপাশে আসতেও তিনটা অক্সিজেন সো তিন থেকে যদি তিন বার দাও এটা আসে হচ্ছে শূন্য তার মানে এটার অ্যাকচুয়ালি তিনটাই অক্সিজেন এটার তিনটাই অক্সিজেন এটার কোনো লোন পেয়ার নাই আর লোন পেয়ার নাই দেখেই তো এটা অ্যাকচুয়ালি যেমন আকৃতি হওয়া উচিত সেরকমই এই যে এই যে ডাবল বন্ড দিয়ে দিই ডাবল বন্ড থাকে না সালফার অক্সিজেনের সো এটা তেমনই মানে এটার কোণগুলা সবগুলোই কত থাকে একশো বিশ ডিগ্রি কিন্তু এটার কোন কিন্তু একশো বিশ ডিগ্রি হবে না কারণ কি এই যে এই একটা যে লোন পেয়ার আছে এই যে লোনটা কি করবে এগুলোকে বিকর্ষণ করবে সেটা আর যাই হোক একশো বিশ ডিগ্রি হবে না এটার হবে একদম পানির মতো এটা হবে ভি শেপের এরকম এই যে এরকম ভি শেপের হবে সালফার মাঝখানে অক্সিজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কিরকম এরকম হচ্ছে তোমার সরলরৈখিক কার্বন মাঝখানে দুইটা অক্সিজেন একদম সরলরৈখিক এই যে যেরকম কার্বন মাঝখানে দুইটা অক্সিজেন তারপর এটা কি ভি শেপের আর এই যে এটা কিরকম হবে একদম সমতলীয় ত্রিভুজাকার মানে এখানে কোনো গড় নাই কারণ কি লোন পেয়ার শূন্য আসলেই শান্তি লোন পেয়ার নাই মানে আকৃতি নিয়ে কোনো ঝামেলা নেই যখনই লোন পেয়ার আছে যেমন এটাতে আছে ঝামেলা এই যে শূন্য আসছে মানে সরলৈখিক সরলৈখিক হয়েছে এই যে দেখো লোন পেয়ার আসছে মানেই ঝামেলা লোন পেয়ার আসছে মানেই ঝামেলা এরকম ঠিক আছে ওকে তাহলে আমরা হচ্ছে যে এখন একটা ব্রেক নিই আমরা হচ্ছে আসবো এই স্লাইডটাই থাকুক যেটা মাত্র দেখেলাম। আমরা নয়টা বারোতে আসবো ইনশাআল্লাহ নয়টা বারোতে ওকে তো চলো আসো আমরা দেখি কোনটা লাস্টের টাই আমাদের এই যে বন্ডেঙ্গেল যে লাস্টের কি হচ্ছে সালফার টাই অক্সাইডের ক্ষেত্রে হিসাবটা একই যে সালফার ষোলো নাম্বার গ্রুপে বি তুমি বসবা ছয় ও থ্রি তো এখানে বসানোর কোনো হিসাবই নেই কারণ অক্সিজেন বি যদি ছয়কে দুই দিয়ে ভাগ দিলে তিন এটাও ছয়কে দুই দিয়ে ভাগ দিলে তিনই আসে তো দুইটাই আসার কথা এসপি

ওকে ঠিক আছে মাইক্রোফোন এবার আমার পকেটে ছিল হ্যাঁ সরি এখন এখন ঠিকঠাক পাওয়ার কথা তাই না ভাইয়া হ্যাঁ হ্যাঁ এখন ঠিকঠাক পাওয়ার কথা আচ্ছা যেটা বলতেছিলাম যে দেখে বোঝার কথা হয়তো একটা আছে শুনছো তা একবার বলে দিই এখানে কোনো লোন পেয়ার থাকে না দেখে একশো বিশ ডিগ্রি থাকে আর এখানে একটা লোন প্যার এসে ঝামেলা করে দেয় কোনটাকে একটু কমে দেয় একশো উনিশ ডিগ্রি এরকম করে দেয় ঠিক আছে ওকে আসো তাহলে আমরা এবার একটু সামনের দিকে যাই দেখি কি আছে এই যে দেখো চতুর্থে আসছে তেইশ চব্বিশ সালে কত চমৎকার একটা যে চতুর্থ আকৃতির আয়ন হলো কি কি তো দেখো এটা তুমি কি সূত্র কাজে লাগে সূত্র কি এক্স সমান হাফ এই যে সূত্রটা বড় করে এখানে লিখে রাখি যাতে মনে থাকে বি প্লাস এম মাইনাস সি প্লাস এ তার মানে এবার আমরা একটু তোমাদেরকে ক্যাট এনায়নের জন্য দেখা দিচ্ছি তো দেখো এনায়ন সো এখানে হাফ ভি কত হবে ভাইয়া বরণ মনে আছে বোরন কোন গ্রুপে তেরো নম্বর গ্রুপে তাই বসাবা তিন এরপর এম কি এক যোজি ফ্লোরিন আছে কয়টা চারটা তিন যোগ চার কত হবে হবে হচ্ছে সাত এরপর হচ্ছে মাইনাস কোন ক্যাটায়ন নাই তাই মাইনাস জিরো এটা যেহেতু একটা অ্যানায়ন ওর চার্জ একটা ওয়ান তাই এখানে প্লাস ওয়ান অনেকে কি করে এখানে আবার মাইনাস ওয়ান দিয়ে দেয় মাইনাস ওয়ান এখানে যেটা চিহ্ন ছাড়া জাস্ট ভ্যালুটা চার্জ যেহেতু মাইনাস ওয়ান আছে তাই তুমি জাস্ট এক বসাবা তাহলে কত আসে চার তিন সাত সাত আর একে আট আটকে দুই দিয়ে ভাগ দিলে আসে হচ্ছে চার তার মানে এটা অবশ্যই কি হওয়ার কথা এসপি এটা ইনফেক্ট হবে এসপি কোনো সন্দেহ নয় আমরা একটু আগে এই ক্লাসের শুরুতেই এরকম দেখাইছিলাম এই যে বিএফ এরকম থাকে আর ওই যে ফ্লোরিনের যেই লোন পেয়ার থাকে সেটা ওইভাবে দেয় আর কি এটা আকৃতি হয় এরকম চতুর্থ ঠিকই আছে কোনো সমস্যা নেই এটা চতুর্থ লেখে হবে গেল এরপর আসে হচ্ছে এন এইচ ফোর প্লাস এটা তাহলে কি এক্স হাফ নাইট্রোজেন হচ্ছে পনেরো নম্বর গ্রুপে তাই লাস্ট সেলের পাঁচটা ইলেকট্রন হাইড্রোজেন আছে চারটা তাই পাঁচ চার নয় আর এই যে একটা প্লাস চার্জ আছে এই জন্য ক্যাটায়ন একটা মাইনাস আর এনায়ন তো নয় এটা তাই এটা জিরো সো পাঁচ চার নয় নয় থেকে এক গেলে আট এটাও বোঝা যাচ্ছে চার আসবে এসপি থ্রি আর অ্যামোনিয়া আয়ন যে এসপি থ্রি এ ব্যাপারে তো কোনো সন্দেহই নাই এটা দেখেই বোঝা যায় নর্মালি সে অ্যামোনিয়া থাকলে হয় এরকম পিরামিড আর যখন একটা হচ্ছে হাইড্রোজেন এক্সট্রা চলে আসছে তখন সে হয়ে যাবে কি এরকম এই যে এরকম চতুর্থ এই টাইপ সে হয়ে যাবে আচ্ছা এবার কি বাকি থাকে বাকি থাকে হচ্ছে হাইড্রোনিয়াম তাহলে হাইড্রোনিয়ামের একটু হাইব্রিডেশনটা বের করি এক্স সমান কত আসবে হাফ অক্সিজেন হচ্ছে কোন গ্রুপের ষোলো নম্বর গ্রুপের তাই হচ্ছে ছয় বসলো তারপর হচ্ছে তিনটা হাইড্রোজেন আছে তাই ছয় তিন নয় আর হচ্ছে এই যে এখানে একটা প্লাস চার্জ আছে তাই এক বাদ গেলে আসে হচ্ছে কত এটাও চার এস থ্রি তার মানে কি এটাও চতুর্থলে কেউ জি না এইটা চতুর্থলে কেউ না এখানে আনসার হচ্ছে এক ও দুই প্রমাণ আমি দেখাই দিচ্ছি প্রমাণ হচ্ছে এইভাবেই খেয়াল করো উপর রেগুলার কোনো লোন পেয়ার নাই হাইব্রিডাইজেশনও চার আশেপাশে আছেও পরমাণু চারটা হাইব্রিডেশন চার আশেপাশে আছেও কয়টা চারটা হাইব্রিডেশন চার কিন্তু আশেপাশে আছে হাইড্রোজেন তিনটা তার মানে ওর আকৃতিটা এরকম কিছু একটা হইতে পারে এই যে হওয়ার কথা হচ্ছে চতুর্থ কিন্তু খেয়াল করো এর মধ্যে তিনটা আছে হচ্ছে হাইড্রোজেন ঠিক আছে বাট আরেকটা হচ্ছে আছে তোমার লোন পেয়ার এই জন্য কিন্তু ওর আকৃতিটা চতুর্থ হয় না ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই যে এইচ ও

পিসিএল ফাইভ কোথায় আসছে এগ্রি করছো বিশ তাই না শর্টকাটে কুইকলি কিভাবে করবো এই যে কোয়েশ্চেন ছোট্ট করে রাফ করে নিবা হাফ ফসফরাসের পাঁচটা ক্লোরিনো আছে পাঁচটা পাঁচ পাঁচ দশ দশকে দুই দিয়ে থাকলে পাঁচ আর পাঁচ মানে কি এসপি থ্রি ডি থ্রি ডি টু সংকরণ বিশিষ্ট যোগ কোনটি এসপি থ্রি ডি টু এই যে আসো এবার একটু আমরা জেনন একটা করে ফেলি জেনন আসো জেনন ওর ক্ষেত্রে যদি আসি এই যে হাফ জেনন কোন গ্রুপের জানি ভাইয়া জেনন হচ্ছে আঠারো নম্বর গ্রুপের নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপের তাই ওর জন্য এটা কত হবে আট হবে এই যে সূত্র আবার লিখে দিব সূত্র আবার লিখে দিই যে হাফ বি প্লাস এম মাইনাস সি প্লাস এ ঠিক আছে আচ্ছা তাহলে আট কয়টা আছে চারটা তাহলে আট চার বারো বারো কে দুই দিয়ে ভাগ দিলে কত আসছে ছয় আর ছয় মানে কি পাঁচ মানে যদি এসপি থ্রি ডি হয় ছয় মানে হচ্ছে এসপি থ্রি ডি টু তাহলে এক হবে ভালো কথা এরপর আসে হচ্ছে এস এফ সিক্স এস এফ সিক্স এর ক্ষেত্রে সূত্র কি ওই যে আবারও হাফ সালফারের জন্য কত সালফারের জন্য এটা আসছে ষোলো নাম্বার গ্রুপ না তাই এটা আসবে ছয় ফ্লোরিন আসে ছয়টা তাই ছয় ছয় বারো বারোকে দুই দিয়ে ভাগ দিলে ছয় তার মানে হাইব্রিডেশন এটাও কি আসে এসপি থ্রি ডি টু এবার এটা তো আমরা অলরেডি জানি তাও আমরা শর্টকাটে করে দেখি এই যে হাফ আয়োডিন হচ্ছে সতেরো নম্বর গ্রুপের তাই এখানে নাচ ছেলে ওর ষাটটা ইলেকট্রন সাথে সাথে সাত যোগ তাহলে এটা কত আসে দুই দিয়ে ভাগ দিলে সাত এটা আসছে এসপি থ্রি ডি থ্রি তার মানে বুঝছো ওর একটা কাহিনী করছে এই জন্যই কোয়েশ্চেনটা আমি রাখছি তুমি মানে কোয়েশ্চেন ব্যাংকে ওইভাবে পাবা ওর একটা ভুল করছে এইখানে এক্সাম্পলটা অন্যরকম কিছু একটা দেওয়া হয়তো সবগুলো আনসার আনতে চাইছিল বাট এইখানে আই এফ সেভেন দেওয়ার কারণে কিন্তু এটা আসে নাই এক আর দুই উত্তর মানে এ ও বি এখন হ্যাঁ কথা হচ্ছে যে পরীক্ষা আসলে কি করবা আসলে পরীক্ষা আসলে এই ধরনের উত্তরের জন্য সবাইকে মার্কস দিয়ে দেওয়া হয় সো এটা যে সঠিক দাগাবে সেও পাবে যে দাগাবে না সেও মার্কস পাবে এই আর কি এটাই সাধারণত করা হয় আচ্ছা এরপর দেখো এইটার আকার কেমন হবে সো আসো বের করে ইন্টারেস্টিং কিন্তু এই যে এক্স হাফ কে আছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কোন গ্রুপে জানি ওই যে গ্রুপে বরণ থাকে সেটা বরণের নিচে তার মানে ১৩ সো এখানে এক্স মান বসবে তিন তারপর ক্লোরিনাসে আছে কয়টা আছে চারটা ক্যাটার নাই তাই এখানে ক্যাটার্নের জন্য বসালাম জিরো আর একটা মাইনাস আছে তাই অ্যানের জন্য বসাইলাম প্লাস ওয়ান তাহলে কত আসে চার তিন সাত আর একে আট এরপর দুই দিয়ে ভাগ দিলে আসে হচ্ছে চার তার মানে কত আসছে এসপি থ্রি আর এসপি মানে কি এটা হচ্ছে চতুর্থ লেখীয় খুব ভালো কোয়েশ্চেন রিসেন্ট একদম হ্যাঁ জিএসটি বাইশ জাস্ট দুই বছর আগের কোয়েশ্চেন এই ব্যাচের আগের ব্যাচের কোয়েশ্চেন হ্যাঁ তোমরা আনসার দিস C তাহলে কি কি দেখলাম আমরা প্রথমটা বি পরেরটা এ বি কোয়েশ্চেন ভুল আছে কিছু করার নাই আর পরেরটা হচ্ছে আমাদের C এবার দেখো এটা কি হবে এই যে এ এস এই যোগের আকৃতি কি রূপ হবে অনেকে এগুলাতে কনফিউশনে ভোগো আমি একটা কথা বলে দিই দেখো ভাইয়া এই যে তুমি যদি খেয়াল করো এই পানির যা হবে পানির যা হবে এইচ টু এস এর ভাইয়া সবকিছু তাই হবে কারণ কি আচ্ছা একটা চেক করে দেখাই সাপোজ নিয়ে কাজ করতেছি এটার এক্স কত হবে হাফ হবে সালফার ষোলো নাম্বার গ্রুপে তাই ছয় বসাবো অক্সিজেন হাইড্রোজেন দুইটা আছে তাই ছয় দুই আট আটকে দুই দিয়ে ভাগ দিলে আসে হচ্ছে এই যে আটকে দুই দিয়ে ভাগ দিলে চার তার মানে এটা কত এসপি থ্রি পানিরও তো একই কাহিনী

এদের সবারই তো ভাইয়া কিছু করার নাই বাধ্য হাইব্রিডেশন এস আসতে কারণ সবারই তো সূত্র এটাই যে হাফ রাশেলের ইলেকট্রন কয়টা পাঁচটা হাইড্রোজেন আছে তিনটা পাঁচ তিন আট দুই দিয়ে ভাগ দিলে চার তার মানে সবাই হাইব্রিডেশন সেম আসবে এসপি থ্রি লোন পেয়ারও কয়টা আসবে একটা করেই আসবে সো এটা হচ্ছে সুবিধাটা ঠিক আছে সো এখানে আনসার আমাদের কি হবে আনসার 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 কই 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 এই যে ত্রিকোণাকার পিরামিডও চতুর্থ লোক না কিন্তু ওই যে লোন পেয়ার আছে তার মানে সবারই এখানে একটা অ্যাটম দেন তিনটা হচ্ছে এই যে হাইড্রোজেন এরকম গোল্লা দিছে এই কারণে যে এখানে যে কোনো কিছু বসবে এই গোল্লাতে তোমার নাইট্রোজেন বসতে পারে তারপর বসতে পারে ফসফরাস তারপর বসতে পারে আর্সেনিক তারপর বসতে পারে অ্যান্টিমনি সবাই সেইম আকৃতি ঠিক আছে এটা হচ্ছে একটা সুবিধা মানে হাইব্রিডেশন একটা পড়লে অনেকগুলা পড়া হয়ে যায় ওকে হ্যাঁ এটার তাহলে তোমরা আনসার দিছো আনসার বলছো বি পরেরটা কি ট্রাই করবা সময় ইলেকট্রনীয় বুঝো ভাইয়া সময় ইলেকট্রনীয় হচ্ছে যাদের ইলেকট্রন সংখ্যা সমান আর সমগঠন সমান পরেরটা একটা একটা চমৎকার এটাকে আমি একটু হিসেবেই বলবো অ্যাডভান্সড মানে এটা ধরো ওই যে বললাম না পণ্যটার মধ্যে যদি একটা কঠিন দেয় জিএসটি বা ডিওতে তাহলে সেগুলো হচ্ছে এই টাইপের দিতে পারে ঠিক আছে তাহলে কি নিচের দুটি সময় ইলেকট্রনীয় সময় ইলেকট্রনীয় মানে যাদের ইলেকট্রন সমান আসে একটু তো যেমন ধরো সি দিয়ে ট্রাই করি আমার আনসার খেয়াল নাই সি নাকি বি কোন একটা এরকম ছিল সি দিয়ে ট্রাই করি কার্বন হচ্ছে কার্বনের ইলেকট্রন কয়টা থাকে ভাইয়া কার্বন ইলেকট্রন থাকে কার্বন পর্যায়ে কয় নম্বর মৌল হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন তার মানে কার্বন ইলেকট্রন থাকবে হচ্ছে টোটাল কয়টা ছয়টা অক্সিজেন পর্যায়ে কয় নম্বর মৌল আট নম্বর মৌল তাইলে আট নম্বর মৌলে আটটা ইলেকট্রন সাথে যে তিনটা আছে তাই তিন আটা চব্বিশ আবার উপরে টু মাইনাস আছে তার মানে সাথে আবার দুই যোগ হবে তার মানে টোটাল কয়টা হলো তিন আটা চব্বিশ চব্বিশ ছয় ত্রিশ ত্রিশ দুই বত্রিশ তার মানে কার্বনেটের ইলেকট্রন বত্রিশটা এবার নাইট্রেটেরটা হিসাব করি আচ্ছা যাচ্ছে সমান হবে কেমনে বুঝলাম আচ্ছা ঠিক আছে দেখাই নাইট্রেট হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা থাকে হাইড্রোজেন হিলিয়াম বেগলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন হচ্ছে ষাটটা হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বোরন কার্বন নাইট্রোজেন ষাটটা অক্সিজেন কয়টা আছে তিনটা তাহলে আট ইন্টু তিন সাথে কত যোগ হবে এই যে একটা এক্সট্রা ইলেকট্রন আছে না তাই সাথে একটা এক্সট্রা যোগ করলাম তিন আটা চব্বিশ চব্বিশ সাত একত্রিশ আর এক বত্রিশ তার মানে এরা দুইজনই কি আইসিউ ইলেকট্রনীয় কালকে একটা জিনিস পড়েছি না আইসিউ ইলেকট্রনিক যাদের ইলেকট্রন সমান এরাও কিন্তু হচ্ছে আইসিউ ইলেকট্রনীয় ইলেকট্রন সমান এখন আসো চেক করার পালা যে এদেরকে আসলেই গঠনটা বা আকৃতিটা এরকম সেম আসে নাকি আসো দেখি কার্বোনেটের জন্য বের করি এই যে কার্বনেট সিও থ্রি টু মাইনাস তাহলে কেমনে করতে পারি এক্স এর মান বের করি আমরা এক্স টু হাফ কার্বন কত নাম্বার গ্রুপের ভাইয়া চোদ্দ নাম্বার গ্রুপের তাই ওর জন্য আসবে চার এরপর অনেকে কি বলবো ভাইয়া তাহলে এরপর তিন যোগ করি তিন যোগ করবা না আবারও একই কথা অক্সেন আমরা যোগ করি না অক্সেন বাদ তাহলে চারের সাথে এখানে শূন্য তারপর শূন্য জাস্ট এই যে টু মাইনাস আছে না তাই এখানে দুই যোগ হবে ওই যে সূত্রটা আবার লিখে দিই যদি ভুলে যাও হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ তার মানে ভি কত বসাবা চার এরপরে এই দুটো কত শূন্য শূন্য এরপরে এন এর জন্য কত দুই তাহলে কত আসে চার পাঁচ ছয় আসে এখানে তাহলে এখানে হচ্ছে ছয়কে কে দুই দিয়ে ভাগ দিলে এটা আসে হচ্ছে তিন তার মানে এখানে আমাদের যে হাইব্রিডেশন সেটা আসে হচ্ছে এসপি টু আসলে ঠিকই আছে এসপি টু এরকমই তো হবে এই যে কার্বন আছে না কার্বনের এই যে তিনটা অক্সিজেন এরকম এইভাবে থাকবে আর কি ঠিক আছে আচ্ছা এবার আসো নাইট্রেটেরটা বের করি নাইট্রেটের জন্য এক্স কত আসবে হাফ নাইট্রোজেন কত নাম্বার গ্রুপে পনেরো তাই বসবো হচ্ছে পাঁচ অক্সিজেন তো হিসাব করবো না তাই এরপর এমও হচ্ছে জিরো সিও হচ্ছে জিরো সি তো জিরোই হবে এটা তো ক্যাটার এনায়ন সো এটার মাইনাস চার্জ কয়টা একটা তাই এখানে যোগ দিয়ে দিই আমরা এক তাহলে কত আসে পাঁচ আরেক ছয় দুই দিয়ে ভাগ দিলে আসে টেন তার মানে এটা হচ্ছে থ্রি তার মানে এটা আসবে এসপি টু সো ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে সি তার মানে এটা কি ইলেকট্রনও সমান বত্রিশ বত্রিশ আবার

মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে বা ইলেকট্রন জোড়া কয়টা আছে টেকনিক কিন্তু ভাইয়া শিখে দিছি জিনিস সেম ও থ্রি মাইনাস আছে ও থ্রি মাইনাস জাস্ট একটা আয়োডিন একটা ক্লোরিন হিসাব তো দুইজনেরই সেম হবে কারণ কি দুইজনে কি সেভেন্টিন নাম্বার গ্রুপে আছে কি করবা ফার্স্টে লোন পেয়ার হিসাব করার টেকনিক কি এক্স বের করতে হয় এক্স থেকে সারাউন্ডিং অ্যাটম আছে যে বাদ দিতে হয় সারাউন্ডিং কয়টা আছে দেখছো তিনটা সারাউন্ডিং কয়টা আছে তিনটা তার মানে এখান থেকে থ্রি বাদ যাবে তাহলে এক্সটা কত হবে আসো এক্সটা বের করি আসো এক্স হচ্ছে হাফ এই যে সতেরো নম্বর গ্রুপ তাই এটা হবে সাত অক্সিজেন তো হিসাব করবো না কারণ অক্সিজেনের যোজনী দুই ফ্লোরিন ক্লোরিন হলে হিসাব করতাম আচ্ছা বাদ গেল আচ্ছা সাত তারপর এটাও জিরো ক্যাটার না তাই এটাও জিরো যেহেতু একটা মাইনাস আছে যে আবারও লিখে দিই সূত্রটা হাফ বি প্লাস এম মাইনাস সি প্লাস এ তাহলে যেহেতু মাইনাস একটা আছে তাই সাত আর একে আট আটকে দুই দিয়ে ভাগ দিলে কত আসে হচ্ছে চার তাইলে এসপি থ্রি এখন এটা কত আসছে চার হাইব্রিডেশন আসছে চার সারাউন্ডিং এ কয়টা আছে তিনটা অক্সিজেন তিনটা সো এইভাবে আমরা কি বের করি লোন পেয়ার বের করি সো লোন পেয়ার কয়টা আসে চার থেকে তিন বাদ গেলে তাকে হচ্ছে একটা তার মানে এটাও একটি হবে এটাও হচ্ছে একটি হবে আমি কিছু কোয়েশ্চেন দেখতেছিলাম যে ভাইয়া শুরুর দিকে যখন আমি ওই যে প্রথম সালফার ডাইঅক্সাইড স্লাইডে ছিলাম বা পানির স্লাইডে ছিলাম যে ভাই এই নিয়মটা তো হচ্ছে যে বুঝতেছি না কারণ নতুন বার দেখলে প্রথম প্রথম জিনিস এরকম দেখলে এটা হয় বাট একটু খেয়াল করো এই নিয়মের আন্ডারে আমি যদি একটু রিক্যাপ করি কতগুলো এক্সাম্পল ভাইয়া তোমাদেরকে দেখাইছি এখানে এক দুই তিন চার পাঁচ তারপর হচ্ছে ছয় তারপরে এখানে হচ্ছে সাত আট তারপর এখানে হচ্ছে নয় দশ এগারো তারপরে এখানে হচ্ছে বারো তেরো চোদ্দ তারপর এখানে এগুলো রিপিট এটাকে আর ধরলাম না এটাকে ধরি কারণ এটা আর দেখে নেই পনেরো এটাও আগে আর দেখে নেই ষোলো যেগুলো আমি আগে দেখেছি এগুলো কিন্তু ধরতেছি না ষোলো ইউনিটগুলো এখানে ধরতেছি ষোলো তারপরে এটা নতুন দেখছি সতেরো

আকৃতি বলতে পারবা কোনগুলা বলতে পারবা এমনকি লোন পেয়ারও বলতে পারবা এই চারটা জিনিস ইনশাল্লাহ পরীক্ষায় কোনো না কোনো জায়গায় তুমি পাবাই হ্যাঁ কোনো না কোনো একটা আসবে এত জায়গায় পরীক্ষা দিবা হ্যাঁ ডিউ আছে জিএসটি আছে জাবি আছে রাবি আছে চবি আছে আচ্ছা হিরোকার গ্রাফাইট এটা একটু মুখস্থ টাইপ বলা যায় কিন্তু ডিউর কি কারণে জানি এটা প্রিয় দেখছো উনি বিশ সালেও দিচ্ছে আবার একুশ বাইশ সালেও এই জন্য জিনিসটা রাখা আর কি ওই হিরোকে কিন্তু এই যে ডায়মন্ডে কিন্তু একটা কার্বনের সাথে এরকম চতুর্থ লেখেও কার্বন থাকে হচ্ছে এরকম আরো চারটা এইভাবে হচ্ছে এক সাথে একটা থাকে ধরে এই যে এটার সাথে আবার এই যে উপর একটা এই যে এরকম এরকম চতুর্থ এই টেপ থাকে আবার ধরে এই যে এটার সাথে থাকবে এই যে উপর একটা এই যে এরকম একটা এরকম এরকম এভাবে একটা জালকের মতো এরকম থাকে আর কি একটার সাথে আর একটা সো হিরোকে হয় হাইব্রিডেশন এসপি থ্রি কিন্তু গ্রাফাইটে হয় হচ্ছে এরকম এই যে একটা দুইটা হ্যাঁ আর হচ্ছে তিনটা এই এরকম গ্রাফাইটে যেহেতু তিনটা বন্ধন থাকে তা হাইব্রিডেশন হয় এসপি থ্রি এসপি টু আর হিরোকে হয় হচ্ছে এসপি থ্রি কি বলছে উভয়ই কার্বন মৌল দ্বারা গঠিত ও জিজ্ঞেস করছে কোনটা সত্য নয় তাহলে প্রথমটা তো সত্য হিরোকোগ্রাফেটে কার্বন পরমাণু সংকরণ এসপি থ্রি আর এসপি টু দুই নম্বরটাও সত্য তার মানে দুই নম্বরটা এটা আমরা সলভ করে দিই এসপি টু যেহেতু এটা জানি হ্যাঁ উভয়ের বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন এই যে আমাদের কিন্তু হিরোকের বিদ্যুৎ পরিবাহিতা নাই হিরোকের হচ্ছে এই যে বিদ্যুৎ পরিবাহিতা নাই কিন্তু আমাদের যে গ্রাফাইট ওর তো তিনটা কার্বন বন্ধন তৈরি করছে ওই যে মনে আছে একটা পি থেকে যায় স্পিড ও হইলে কি একটা পি থেকে যায় এই একটা P এর ইলেকট্রন কিন্তু তিন তিনটাই সত্য ওরা বলছে সত্য নয় কোনটি সত্য নয় হচ্ছে তাহলে ডি মানে সঠিক না অবশ্যই এটা সত্য না এই আমাদের হিরোক আছে না হিরোককে কি পরিমাণ তাপ দেওয়া লাগে তাই না এই জন্য এত দামি জিনিস রাইট ওকে। আসো। মেইন বইটা ভালোভাবে পড়া এখন কম সময়ের মধ্যে কিভাবে পড়বা? কম সময়ের মধ্যে হচ্ছে क्वेश्चन ব্যাংকে যে টাইপগুলো হচ্ছে যে বেশি গুরুত্বপূর্ণ দেখছো ट्रिपल স্টার, দেখবা যে 40 50 বার করে क्वेश्चन আসছে, ওগুলো অন্তত একবার করে রিডিং দেবা। হ্যাঁ, এটা মেইন মেইন থিওরি যেগুলা আছে সেটা। আর আসলে ভাই এডমিশনের কম সময়ের কথা তো বলা উচিত না। একটু বেশি সময় নিয়ে বললাম তো এটা 24 ঘন্টায় 24 ঘন্টায় তার পড়বা না। একদিন যদি 10 ঘন্টা টার্গেট করো আর থেকে 10 ঘন্টা রিডিং দি এটা আর থেকে 12 ঘন্টা পড়া সম্ভব। আর কাজে দিবে কারণ এই চ্যাপ্টারের ধর্মগুলার বা অনেক বেসিক কাজে লাগে হচ্ছে পরের চ্যাপ্টারগুলাতে বুঝছো এগুলা কি রিটার্ন আসবে হ্যাঁ ভাইয়া এই যে দেখো রিটার্ন একটা ডেমো তোমাকে আমি দেখাই দিলাম এই কোয়েশ্চেনটার কথাই বলতেছিলাম গত বছর আসছে তেইশ সালে দেখছো এনএসসি আর বিএফ সব কিন্তু আজকে এগুলা পড়াইছি এসপি থ্রি হয় এসপি টু হয় ত্রিকোণাগার পিরামিডও ত্রিকোণাগার সমতলীয় একশো সাত আর হচ্ছে একশো বিশ এই যে বিএসইপিআর পড়ানো শেষ ওই যে কোথায় পড়ানো শেষ যেখানে ভাইয়া মিথেন অ্যামোনিয়ার পানি বলছিলাম না যে আগে এইগুলো পড়ে আসতেছি পরে যে থিওরিটিক্যাল স্লাইড আছে এটা একটু মনে রাখবা লোন পেয়ার আর লোন পেয়ারের বিকর্ষণ সবচেয়ে বেশি হয় এই যে পানির মধ্যে লোন পেয়ার এটাও একটা লোন পেয়ার এটা একটা লোন পেয়ার তো কি করে এই যে ও ওকে চাপ দেয় ও আবার এইদিকে চাপ দেয় ও আবার এদিকে চাপ দেয় এই জন্য কোন সবচেয়ে কমে হয়ে যায় একশো চার দশমিক পাঁচ ডিগ্রি কিন্তু এইটা বন্ধনের ইলেকট্রন আছে যে বন্ধন জোর আছে আর এই যে মুক্ত জোর একটাই আছে দুইটা না তো এইটা এইগুলাকে এরকম চাপ দেয় তো এটা আরেকটু কমে এটা হচ্ছে ষাট ডিগ্রি এটা বেশি কমে কারণ লোন পেয়ার আর এই বন পেয়ার পেয়ার মানে বন্ড পেয়ার বন্ধনে যেগুলো থাকে সেগুলোকে বলে এদের বিকর্ষণ সবচেয়ে কম হয় তাই বন্ধন এদেরটা সবচেয়ে বেশি হয় ঠিক আছে আচ্ছা এবার আসো কোয়েশ্চেন দেখি এখানে বন্ধন কোণ নিয়ে একটু পড়ি আমরা শোনো প্রথম কথা হচ্ছে খেয়াল করো আমরা দেখছি যে আমি তিনটা এক্সাম্পল নেই এই ধরো নিলাম হচ্ছে বেরিলিয়াম ফ্লোরাইড তারপর নিলাম হচ্ছে বরন ট্রাই ফ্লোরাইড তারপর নিলাম হচ্ছে এরকম সি সি এল ফোর এরকম আছে এদেরকে বন্ধন কোণের ক্রম অনুসারে সাজাও একটু খেয়াল করো আমরা পড়ে আসছি না যে এইটার হাইব্রিডেশন হচ্ছে এসপি তাই না যেহেতু দুইটা আছে দেখো একটা কমন সেন্স এটা যদি ট্রিকটা শিখে যাও যার দুইটা পরমাণু আছে তার এসপি যার তিনটা পরমাণু আছে তার এসপি টু যার চারটা আছে তার কত এসপি থ্রি খুবই সহজ এখন এসপি হলে বন্ধন কোণ কত হয় একশো আশি ডিগ্রি এইটা হলে কত হয় একশো বিশ ডিগ্রি এসপি থ্রি হলে হয় একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি তাহলে ভাই এটার বন্ধন কোণের অর্ডার হচ্ছে এটা পরীক্ষা এরকম কোয়েশ্চেন আসে যে বন্ধন কোণের ক্রম অনুসারে সাজা তারপর আরেকটা দেই সেম এক্সাম্পল এই যে এটা আমি নিলাম মনে করো ইথাইন অ্যালকাইন এটা নিলাম সি টু এইচ ফোর ইথিন এটা নিলাম সি টু এইচ সিক্স তাহলে এখানে বন্ধন কোণের ক্রম কী হবে স্বাভাবিক এটাও এসপি এটাও এসপি এটাও এসপি টু এটাও এসপি টু এটাও এসপি থ্রি এটাও এসপি থ্রি তাহলে এইখানে ক্রমটা আসবে এরকম পরীক্ষা এই ধরনের কোশ্চেন রেগুলার আসে তারপর এই একটা শিখলাম এগুলো যে কোনোটা টাইম শিখেও আসতে পারে দুইটা শিখলাম এবার আসলে তিন নাম্বার একটা শিখি তিন নাম্বারটা দিলাম হচ্ছে এই যে এদেরকে যেটা তোমরা পারো মিথেন অ্যামোনিয়া তারপর পানি তাহলে এইখানে কি এখানে হচ্ছে বন্ধন কোন হবে মিথেনের সবচেয়ে বেশি তারপর অ্যামোনিয়া তারপর পানি সেটা কত একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি বারবার লিখতেছি কারণ এগুলো পরীক্ষা আসে একশো ষাট ডিগ্রি একশো চার দশমিক পাঁচ ডিগ্রি ব্যাখ্যা কি ব্যাখ্যা হচ্ছে ভাইয়া এদের সবারই হাইব্রিডেশন হচ্ছে এসপি থ্রি একটু কথা আমরা দেখতেছিলাম হাইব্রিডেশন আলাদা তাই বন্ধন কোন আলাদা কিন্তু এদের তিনজনেরই বাট আমি যদি এদের লোন পেয়ার খেয়াল করি লোন পেয়ার আলাদা আর টেকনিক টেকনিক কি হচ্ছে এই যে লোন পেয়ার এল পি যত বেশি বন্ধন কোণ তত কম লোন পেয়ার যত বেশি আমাদের যে বন্ধন কোনটা সেটা হচ্ছে তত কম এই যে দেখো ওর লোন পেয়ার কত একটাও লোন পেয়ার নেই ওর লোন পেয়ার জিরো ওর লোন পেয়ার একটা ওর লোন পেয়ার দুইটা তার মানে লোন পেয়ার যত বেড়ে গেছে তত বন্ধন কোন কি হচ্ছে কমে যাচ্ছে দেখি ভাইয়া তোমরা তাহলে একটু আগে শিখায় আসে একটা জিনিস দেখি উত্তর দাও তো এসও টু আর এসও এর মধ্যে বন্ধন কোণ কার বড় হাইব্রিডেশন তো আমরা শিখছি এই যে দুইজনেরই আসবে কত হাফ এক্সের এর মান হচ্ছে কত সালফার যেহেতু ষোলো নম্বর গ্রুপে ছয় এগুলো জিরো হবে বাকি সব কিছু এটা হাইব্রিডাইশন দুইজনেরই আসবে হচ্ছে এ তিন টু বন্ধন কোণ কত এই যে এইটার লোন পেয়ার আমরা দেখছি একটা থাকে আর এইটা লোন পেয়ার থাকে জিরো তাহলে যার লোন পেয়ার জিরো বললাম তো এই যে সম্পর্ক কি লোন পেয়ার যত বেশি বন্ধন কোন তত কম সো এটার লোন পেয়ার একটা আসছে তাই এটার কোন কম হবে এটা লোন পেয়ার শূন্য হবে এই যে লোন পেয়ার যেহেতু জিরো তাই এঙ্গেল একশো বিশ আর এটা আমরা একটু আগে দেখছি এটা প্রায় একশো উনিশ এরকম থাকে একশো উনিশ এবার একটা চমৎকার জিনিস দেখাবো খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো এবার আমরা খেয়াল করো আমরা হচ্ছে একটু হ্যাঁ আসো এটা একটু আমরা দেখাই নতুন একটা নিয়ম আমরা শিখবো বইতে আসে যদি বোর্ড কোয়েশনও মাঝে মাঝে আসে বাট অনেকের জন্য এটা নতুন লাগতে পারে খেয়াল করো এই যে ভাইয়া অক্সিজেনের গ্রুপে যারা আছে এইচ টু ও তারপর এইচ টু এস একটু আগে ভাইয়া দেখাইছি তারপর এইচ টু এসি তারপর হচ্ছে এইচ টু টি ই হ্যাঁ এরা কারা ওই যে অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলোরিয়াম সবাই ষোলো নম্বর গ্রুপে এই যে এরা সবাই কি ষোলো নম্বর গ্রুপে ঠিক একইভাবে যারা হচ্ছে এই যে সতেরো নম্বর গ্রুপে আছে দেখো অ্যামোনিয়া এই যে এইচ থ্রি তারপর হচ্ছে পিএইচ থ্রি হ্যাঁ তারপর হচ্ছে আর্সেনিক তারপর হচ্ছে অ্যান্টিমনি তো দেখো ভাইয়া সবাই যেহেতু এই যে একই গ্রুপে আছে তাহলে কি সবের হাইব্রিডেশন সেম আমি একটু আগে দেখা না এদের সবাই এই যে আটটা যে এক্সাম্পল লিখছি এই আটটা এক্সাম্পলের প্রত্যেকটা হাইব্রেশন কত জানো থ্রি এই যে লিখি সবার হাইব্রিডেশন হচ্ছে লোন পেয়ার কত পানির যদি দুইটা থাকে এটারও দুইটা ঠিক আছে কিভাবে অ্যামিনিয়ার যদি একটা থাকে ফসফিনেরও একটা আর্সেনিক হাইড্রেটেরও একটা অ্যান্টিমনি হাইড্রেটেরও একটা তাহলে এখন অ্যাঙ্গেল কত হবে ঝামেলাটা বুঝছো তুমি বন্ড অ্যাঙ্গেল বড় ছোট বলো হাইব্রিডেশন দিয়ে গেল এরপর তুমি দেখো ঠিক আছে যদি হাইব্রিডেশন সেম হয়ে যায় তখন তুমি হেল্প নাও কিসের লোন পেয়ারে শূন্য এক দুই বন্ড অ্যাঙ্গেল কম বেশি এই যে হাইব্রিডেশন যদি এসপি টু সেম হয়ে যায় দেখলা বন্ড অ্যাঙ্গেল কম বেশি লোন পেয়ারের উপর কিন্তু ঝামেলা তো এইখানে হাইব্রিডাইজেশনও সেম লোন পেয়ারও দুইটা দুইটা করে আছে একটা একটা করে আছে এবার কিসের হেল্প নিবা এইটা হচ্ছে একটা ভালো কোয়েশ্চেন পরীক্ষা যদি একটু ভালো কোয়েশ্চেন দেয় এবার ভাইয়া হিসাব নিতে হবে হচ্ছে কালকে একটা জিনিস শিখছি আমরা তড়িৎ ঋণাত্মকতার তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা এই যে দেখো এই তড়িৎ ঋণাত্মকতা যত হচ্ছে তোমার বেশি হবে এই বন্ধন কোন তত বেশি হবে তড়িৎ ঋণাত্মকতা যত বেশি বন্ধন কোণ তত বেশি দেখো ভাইয়া অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কালকেই ভেয়া পড়ে এটা হচ্ছে কত সাড়ে তিন তারপর নাইট্রোজেনের ঋণাত্মকতা হচ্ছে তিন ফসফরাসের কথা মনে আসছে কালকে একটা টেকনিক শিখেছিলাম যে এইচপি হ্যারি পটার বা এই যে এইচপি হাইড্রোজেন আর ফসফরাস এই দুইটার তরিত্রতা হচ্ছে টু পয়েন্ট ওয়ান এদের তরিতকতা হচ্ছে টু পয়েন্ট ওয়ান তার মানে দেখছো নাইট্রোজেনের তৈরিত বেশি কার থেকে ফসফরাসের থেকে সো তরিত্রাত্মকতা বেশি মানে বন্ধনগোণ বেশি বাকিটা আর বলা লাগে না তার মানে এই প্রত্যেকটা বন্ধনগোণ বড়ো থেকে ছোটো আসো আরেকবার দেখি অক্সিজেনের তরিত্রতা সাড়ে চার সাড়ে তিন সালফারেরটা মনে আছে শিখেছিলাম সিস সিস দিয়ে শিখেছিলাম কার্বন আয়োডিন সালফার এই তিনটারই তৈরি ত্রিয়ান্ত হচ্ছে টু পয়েন্ট ফাইভ তার মানে অক্সিজেনটা বেশি তাই ওর বন্ধন কোণ বেশি সো তৈরি ত্রিয়ান্ত এদের যত বেশি হবে বন্ধন কোন হচ্ছে তত বেশি হবে হুম তোমার মনে যেমন এই যে হাইড্রোজেন সালফারের একটা কত বন্ধন কোন এটা হচ্ছে বিরানব্বই দশমিক চার ডিগ্রি মনে হয় আর পানিরটা কত পানিটা হচ্ছে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি ঠিক একইভাবে এখানে অ্যামোনিয়ারটা কত একশো ষাট ডিগ্রি আর ফসফিনেরটা প্রায় নাইনটি ডিগ্রি হ্যাঁ বইতে অনেক বইতে চুরানব্বই ডিগ্রি লিখা আছে ঠিক আছে আমি লিখি এটা চুরানব্বই ডিগ্রি এরকম মোটামুটি থাকে ঠিক আছে প্রায় নাইনটি ডিগ্রি কাছাকাছি থাকে এইগুলা হ্যাঁ তাহলে কি শিখলাম আমরা যদি হাইব্রিডেশন সেম হয় এক্সপি থ্রি যদি লোন পেয়ারও সেম হয় যেমন এদের প্রত্যেকের দুইটা এদের প্রত্যেকের একটা তখন তুমি হেল্প নিয়ে বা তরিত নিয়াত্মকতার তরিত যত বেশি বন্ধন কোন তত বেশি এই যে ওরটা বেশি তাই ওর কোন বেশি ওরটা বেশি তাই ওরটা কোন বেশি বাকিগুলো আর বলার কিছু নেই অবশ্যই উপর থেকে নিচের দিকে কমতে থাকবে ও কেন বেশি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো কথা তোমরা ব্যাখ্যা জানতে চাও তাহলে তো ভালোই তোমরা অবশ্যই দেখো অক্সিজেন আর এই যে দিলাম সালফার এটা দিলাম হাইড্রোজেন এই দুটো দিয়ে দেখা দিই তাইলে বুঝবে এই যে এইচ টু দিয়ে দেখাই আর এই যে এইচ টু দিয়ে দেখাই তাহলে খেয়াল করো অক্সিজেনের যেহেতু তরিতা বেশি কত সাড়ে তিন এই জন্য কি ওর দিকে এখানে বেশি থাকবে খুব স্বাভাবিক আর সালফারের যেহেতু তরিত্রাতকতা কম টু পয়েন্ট ফাইভ আর এখানে অক্স হাইড্রোজেন হচ্ছে টু পয়েন্ট ওয়ান তো এদেরকে পার্থক্যটা কম না মাত্র পয়েন্ট ফোরের এর আর এদের পার্থক্য দেখছো ওয়ান পয়েন্ট ফোরের সাড়ে তিন থেকে দুই দশমিক এক বাদ ওয়ান পয়েন্ট ফোর আর এখানে টু পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ওয়ান বাদ মানে পয়েন্ট ফোরের পার্থক্য এই জন্য কি হয় এইটার ইলেকট্রনগুলো মোটামুটি একটু দূরে থাকে সালফারের আর এখানে অক্সিজেনের তরিত্রনাকতা অনেক বেশি থাকার কারণে এই ইলেকট্রনগুলো অনেক কাছে থাকে আর কাছে গেলেই তো ঝামেলা ইলেকট্রন ইলেকট্রনকে কি করবে কাছে গেছে মানেই তো ঝামেলা করে 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 বিকর্ষণ বিকর্ষণ জোরে তার মানে থাকে এরকম শেপের বাট লোন অক্সিজেনের কাছে যাওয়ার কারণে লোন পেয়ারটা বিকর্ষণ করে এরকম চওড়া হয়ে যায় অনেক বেশি হয়ে যায় গ্যাপ বাট এইচ টু এস এর ক্ষেত্রে কি হয় এত চওড়া হইতে পারে না কারণ লোন পেয়ার একটু দূরের দিকে থাকে একটু নিচের দিকে থাকে আর এখানে কি বললাম এই যে পানির ক্ষেত্রে লোন প্যাড যেতে একদম অক্সিজেনের কাছে থাকে তাই একদম বিকর্ষণ করে চড়া হয়ে যায় বুঝতে পারছো যারা কেন এক্সপ্লেনেশন চাচ্ছিলা এই কেন জানতে চাও তো ভালো হ্যাঁ এই কেন জানতে চাও আসলেই ভালো অনেকে এটা আনসার দিয়ে দিছো কোনটা সরল রৈখিক না কোইনসিডেন্টালি এটা এখানে আঁকা হয়েই গেছে এটা হচ্ছে ভি আকৃতির বাকি সবই সরল আকৃতির আমরা পড়ে ফেলছি নিম্নের কোন অনুটি সরল কার্বন ডাই অক্সাইড ডি ওতে আসছে দেখছো তার মানে এটা একটা ডিওর পূর্ণ মানে প্রিয় কোশ্চেন বলা যায় পনেরো ষোলো সালে আসছে এটা আমার সময় আমি এবছর পরীক্ষা দিয়েছি ডিও পনেরো ষোলো ডিও একুশ বাইশ ওকে আচ্ছা আসো এই যে এটা একটা চমৎকার কোয়েশ্চেন ঠিক আছে যারা টেকনিক বুঝে গেছে তারা অলরেডি বুঝার কথা যে যদি হচ্ছে আমি একটা হিন বলে দিই যদি এখানে হচ্ছে মাইনাসটা বাড়ে তাহলে হচ্ছে কোনটা তোমার বেশি হবে আর যদি হচ্ছে মাইনাস কম থাকে তাহলে হচ্ছে কোন কম মানে কম হবে অনেকটা কালকে আমরা একটা ও টু প্লাস ও টু মাইনাস এরকম একটা কোয়েশ্চেন শিখছিলাম সেটার মতো এটার উত্তর কি হবে ভাইয়া আমি হিন্ট দিয়ে দিচ্ছি মাইনাস যত বেশি বন্ড অ্যাঙ্গেল তত বেশি মাইনাস যত বেশি মানে নেগেটিভ চার্জ যত বেশি বন্ড অ্যাঙ্গেল তত বেশি তাইলে উত্তর কি হয় তাইলে উত্তর কি হয় মাইনাস যত বেশি বন্ড অ্যাঙ্গেল তত বেশি হ্যাঁ বি তোমরা উত্তর সঠিক এই যে এটা মাইনাস কি সবচেয়ে বেশি আবার এটা সবচেয়ে কম কারণ এটা মাইনাসের বদলে উল্টা আরেকটা প্লাস আছে আর মাঝখানেরটা তো নিউট্রাল ঠিক আছে ডি কেন হবে ও বন্ড বন্ড অ্যাঙ্গেলের কথা কি বলছি ও আচ্ছা আমার কথা শুনি সরি 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 এই যে দেখো বন্ড এঙ্গেল মানে বন্ধন কোন বুঝছে আমার কথা শুনে ভুল লাগাইছো আমি মনে বলার সময় উল্টা বলে ফেলছি তাই না এই যে দেখো লোন পেয়ার আমরা তো দেখছি যে লোন পেয়ার এইটার সাথে এটা যত বেশি হবে আমার বর্ণ এঙ্গেল তত কম হবে হয়তো আমার কথা শুনে আমি মনে বলার সময় যেটা তোমার উত্তর দেখে বুঝতেছি মনে আমি বলতে বলতে বেশির সাথে বেশি বলে ফেলছি লোন পেয়ার যত বেশি যে পানিরটাই যদি একটু মনে করে দিই পানির লোন পেয়ার কয়টা ছিল দুইটা ছিল কোণ কত ছিল একশো চার দশমিক পাঁচ ডিগ্রি সেই জায়গায় আমাদের অ্যামোনিয়ার লোন পেয়ার কয়টা অ্যামোনিয়ার একটা কোণ কত একশো ষাট ডিগ্রি মিথানের লোন পেয়ার কত জিরো বন্ধনগুণ কত একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি সম্পর্ক উল্টা হ্যাঁ ইলেকট্রন বেশি থাকলে অ্যাঙ্গেল কম তার মানে সবচেয়ে কম বন্ড অ্যাঙ্গেল হবে এনো টু মাইনাসের ওকে ঠিক আছে এবার সবই ক্লিয়ার এবার সবই ক্লিয়ার দুই নং ভুল মনে হয় কোনটা ভুল ভাইয়া কোন অণুটি সরলরৈখিক কার্বন ডাইঅক্সাইড সরলরৈখিক তো বাকি তো কোনটা সরলরৈখিক না না বাকি কোনটাই সরলরৈখিক হবে না এই যে এটাও আমরা দেখলাম মোটামুটি ভি আকৃতির এটাও ভি আকৃতির আর এটাকে চিনছো এটা হচ্ছে বেসিক্যালি এইচ সি এইচ ও মানে আমাদের এই যে অ্যালডিহাইড ইথানেল আছে না মিথানেল আছে যে মিথানেল আর কার্বন ডাবল বন আছে মানে তো এটা এসপি টু এটা সরলরৈখিক হবে না হ্যাঁ ওকে চলেন তাহলে হচ্ছে সামনের দিকে যাই আমরা এবার হচ্ছে একটা কুইজ দেওয়া আছে নিচের কোন যোগ বন্ধন কোণের মান সবচেয়ে বেশি বলছি না এই টাইপের কোয়েশ্চেন আসছে আর ইউ হচ্ছে একুশ বাইশ সালে কোনটাই বন্ধন কোণের মান সবচেয়ে বেশি এটা একটু ধীরে উত্তর দাও বা সঠিক উত্তর দিও হ্যাঁ আচ্ছা এটা উত্তর না দেখেই বলা যাচ্ছে খুবই ইজি এটা খুবই ইজি এটা লিস্ট ফিফটি আই হাই ভুল উত্তর আসছে হচ্ছে আমাদের আটচল্লিশ পার্সেন্ট এটা দেখে বলা যায় তোমরা হচ্ছে যে শুরুর দিকের অপশন দেখে উত্তর দিয়ে দিচ্ছ চিন্তাও করো নেই এটা হাইব্রিডেশন দিয়ে উত্তর দেওয়া যায় মানে এত যে কঠিন জিনিস নিয়ে কথা বলতেছি তার মধ্যে সবচেয়ে সহজ পয়েন্ট দিয়ে উত্তর করা যায় আর কিছু লাগে না পানি অ্যামোনিয়া হ্যাঁ এবার একটু একটু সঠিক উত্তর বাড়ছে আর বাড়তেছে এখন সময় যাচ্ছে আর এই যে এইচ ফোর কত একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি রাইট পানি কত কতবার যে লিখছে আজকে এটা একশো চার দশমিক পাঁচ ডিগ্রি অ্যামোনিয়া হচ্ছে একশো ষাট ডিগ্রি আর এটা তো বিসিএল থ্রি মানে এই যে এটাই তো সবচেয়ে বড় হবে এই যে এরকম হচ্ছে যে এটা এটার বন্ধন গুলা কত হবে এটা হবে হচ্ছে বিশ ডিগ্রি এই যে একশো বিশ ডিগ্রি কারেক্ট আনসার হবে হচ্ছে ডি ঠিক আছে সঠিক উত্তর হবে ডি ওকে এবার আসা আমরা পড়বো পোলারিটি ওই যে কালকে একটা কথা বলতেছিলাম তরি কথা পড়ানোর সময় যে এই জিনিসটা আমাদের আজকে কাজে লাগবে আবার একটু শর্টকাটে মনে করে দি কাদেরটা সবচেয়ে বেশি কাজে লাগে এইচপি হাইড্রোজেন ফসফোরাস ওদেরটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান তারপর কাজে লাগে হচ্ছে সিস কার্বন আয়োডিন সালফার এই তিনজনেরটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর তারপর কাজে লাগে সবচেয়ে বেশি ফন এফ ও এন ক্লোরিন চার অক্সিজেন সাড়ে তিন নাইট্রোজেন তিন আর চাইলে ক্লোরিনেরটাও মনে রাখো তিন এখন হচ্ছে এইভাবে এদেরকে চার ক্যাটাগরিতে ভাগ করে রয়েছে এই ক্যাটাগরিগুলো কি কি যদি এই ডিফারেন্সটা পার্থক্য শূন্য হয় তাহলে বিশুদ্ধ সমযোজী যেমন দুইটা ক্লোরিন নিজের সাথে নিজের ডিফারেন্স কত তিন থেকে তিন বাদ দিবা আসলে শূন্য যদি শূন্য আসে তাহলে একদম বিশুদ্ধ সমযোজি হেডিংটা দেখছো কি লেখা সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য মানে সমযোজী যৌগ বেছে গেলে কি করে ইলেকট্রন শেয়ার করে আয়নিকে কি থাকে প্লাস মাইনাস থাকে কিন্তু তোমরা দেখছো না ভাইয়া আমরা পানিকে কিভাবে লিখি প্রায় সময় পানিকে আমরা এইভাবে লিখে নেই যে অক্সিজেনের মাথার উপর একটা ডেল মাইনাস দিই আর হাইড্রোজেনগুলোর মাথার উপর ডেল প্লাস দিই এটা কেন করি কারণ হচ্ছে সমযোজি হওয়ার পরও অক্সিজেন চাই নিজের দিকে একটু ইলেকট্রনটা টান দিতে টান দেওয়ার কারণে কি হয় ও হচ্ছে যে পোলার হয়ে যায় আর পোলার কার ধরবো আয়নিক কারণ আয়নিক কি ধরো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ও প্লাস থাকে ক্লোরিন মাইনাস থাকে এইটাই তো স্বাভাবিক কিন্তু এখানে কি হয় এগুলা প্লাস মাইনাস থাকে ঠিক আছে কিন্তু এইটা যদি প্লাস মাইনাস হয়ে যায় তাহলে তো একটু ঝামেলা তো এটাই আমরা বলতেছি সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য যৌগটা সমযোজী ইলেকট্রন শেয়ার করছে কিন্তু আবার টানাটানি করে প্লাস মাইনাস আয়নিকের মতো করতেছে আচ্ছা এবার দেখো সিএইচ ফোর বা মিথেন সো মিথেনে কার্বনের তড়িৎ ঋণাত্মক কত কত টু পয়েন্ট ফাইভ এই যে কার্বনেরটা বসেছে টু পয়েন্ট ফাইভ আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মক কত কত টু পয়েন্ট ওয়ান তাহলে পার্থক্য কত আসছে জিরো পয়েন্ট ফোর তার মানে মিথেন তারপর সিসিএল ফোর এদেরকে আমরা বলবো কি অপোলার সিসিএল ফোর একটা বের করো ক্লোরিন হচ্ছে তিন তারপর কার্বন হচ্ছে আড়াই সো তিন থেকে যদি আড়াই বাদ দাও এটা আসে পয়েন্ট ফাইভ এটাকেও তুমি অপোলারই ধরবা অনেকে আবার একটু কনফিউজ হয়ে যায় ভাইয়া পয়েন্ট ফাইভের কম লিখে এটা তো পয়েন্ট ফাইভ চলে আসছে এটাকে কি তাহলে আমি পোলার বলবো নাকি অপোলার বলবো এটাও অপোলার ঠিক আছে ঠিক একইভাবে এই জাতীয় যত এক্সাম্পল দেখবা ধরো যে কোনো জৈব যৌগ দেখলেই ধরো বেনজিন বা তোমাকে দিয়ে দিল অন্য কোনো অ্যালকেন ঠিক আছে যে কোনো জৈব যৌগ দেখলেই মানে যেগুলো কার্বন আর হাইড্রোজেন থাকবে সেগুলো তুমি কি বলবা অপোলার এবার আসো পোলার পানির ক্ষেত্রে দেখো অক্সিজেনের তরিত্রতা কত কত সাড়ে তিন এই যে অক্সিজেনের হচ্ছে সাড়ে তিন আর হাইড্রোজেনের কত টু পয়েন্ট ওয়ান তাহলে বাদ দিলে কত আসে ওয়ান পয়েন্ট ফোর এই জন্যই পানি হচ্ছে পোলার এমন একটা দেখবো এমন একটা দেখি নাইট্রোজেনের কথা হচ্ছে তিন হাইড্রোজেনের হচ্ছে টু পয়েন্ট ওয়ান বাদ দিলে আসে তাই এটা কি পোলার আর এই যে আমাদের এফ এ হচ্ছে প্রচন্ড আয়নিক এমনিতে তো সম্জি হওয়ার কথা কিন্তু সমুদ্রী হওয়ার পরও আয়নিক চরিত্র অনেক বেশি দেখায় সেটা কেন দেখো এই যে আমাদের ফ্লোরিন ওর চরিত্রতা কথা হচ্ছে চার আর এই যে আমাদের হাইড্রোজেন অর্থনীতিনতা কত কত টু পয়েন্ট ওয়ান এই ডিফারেন্সটা দেখছো হচ্ছে এক দশমিক নয় মানে কত বেশি এই জন্য প্রায় আয়নিক হয় তাহলে কি বললাম যে যদি শূন্য হয় বিশুদ্ধ সমযোজি যদি দশমিক পাঁচ থেকে কম হয় যেমন মিথেন সিসিএল ফোর এর হচ্ছে পোলার সমযোজি অপোলার সমযোজি অপোলার যদি হচ্ছে এক দশমিক সাতের কম থাকে মোটামুটি এই রেঞ্জে থাকে যেমন অ্যামোনিয়া পানি এর হচ্ছে পোলার সমযোজি আর যদি হচ্ছে এক দশমিক সাতের থেকেও বেশি হয় তাহলে প্রচন্ড রকমের আয়নিক প্রায় আয়নিক ক্যারেক্টার এটা দেখায় ঠিক আছে ওকে বুঝতে পারছি আসো তাইলে এবার হচ্ছে আমরা এখানে এই কোয়েশ্চেনগুলো একটু সলভ করি হ্যাঁ দেখো কোন জগটি সবচেয়ে বেশি পোলার চমৎকার একটা কোয়েশ্চেন মানে এমন কোয়েশ্চেন এই ভাইয়া যে এতক্ষণ তোমাদেরকে সব বিয়োগ ফল দিয়ে দেখাইছি এই বিয়োগ ফল দিয়ে এই উত্তরই করা সম্ভব না এত কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন আসো আমরা একটু এটার যে কনসেপ্টটা সেটা বুঝি তোমরা একটু মনে করে দেখো তো বোর্ড পরীক্ষার প্রিপারেশনের জন্য খ একটা পড়ছিলে নাকি যে দেখাও যে কার্বন অনু অপোলার আমি একটু তোমাকে দেখাই এই দেখো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি খেয়াল করো এটা তো আমাদের কার্বন হ্যাঁ এখন কার্বনের কত কত ভাইয়া এটা আমরা একটু আগে দেখলাম টু পয়েন্ট ফাইভ আর অক্সিজেনের তরিত্রতা কত কত থ্রি পয়েন্ট ফাইভ তো এটা থেকে এটা বাদ দিলে মানে আমি পরম মান নিলাম যেহেতু ওইগুলো নেগেটিভ হয় না ভ্যালু পজিটিভ হয় উত্তর আসে এক ওই হিসাবে কি এটা কোন রেঞ্জে পড়ছে পোলার ক্যাটাগরিতে পড়ছে না সেই হিসাবে কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড কী হওয়ার কথা হওয়ার কথা পোলার যেহেতু ডিফারেন্স অনেক বিশেষ এটা হওয়ার কথা পোলার কিন্তু এটা পোলার হয় না কারণ কি সব সময় ডিফারেন্স দিয়ে এত দুনিয়া এত সহজ না যে এত ডিফারেন্স বের করলাম সুন্দর মতো পোলার চলে আসলো এই যে এটা পোলার হওয়ার পরও অক্সিজেন নেগেটিভ না ও টানতে এই আবার এই অক্সিজেনও নেগেটিভ ও টান দিয়ে এইখানে আলটিমেটলি একটার একটাকে ক্যান্সেল আউট করে জিরো হয়ে যায় এই যে এটাও টানতে এইদিকে এটাও টানতে এই দিকে আলটিমেটলি হয়ে যায় জিরো সরল না এই জন্য ঠিক একইভাবে এরকম আরও প্রচুর এক্সাম্পল আছে ঠিক আছে যেমন আমি যদি তোমাকে এখন বলি হচ্ছে ধরো সিসিএল ফোর যে না সিসিএল ফোর তো পয়েন্ট ফাইভের কম লিখা তুমি কেন বলতো যেটা পোলার হবে মানে পোলার হবে না দেখাই এই দেখো কার্বন এক দুই তিন চার ক্লোরিন এখন দেখো কার্বন আর ক্লোরিনের মধ্যে কার চরিত্র কত বেশি কার্বনে হচ্ছে টু আর ক্লোরিন হচ্ছে কত থ্রি এই যে ক্লোরিন সবগুলোই কি করে সমানভাবে চারদিক থেকে এই কার্বন থেকে হচ্ছে ইলেকট্রনটা টান দেয় এবং এটা কি একটা স্ট্রাকচার স্ট্রাকচার এই যে যা যা পড়ছি আমরা সরল রৈখিক এই যেগুলা সব প্রতিসম এগুলা প্রত্যেকটা অপোলার এই যে যা যা এরকম পড়ছি আমরা এইটা তারপর হচ্ছে এই যে মিথেন মিথেন অর্থাৎ যারা এরকম প্রতিসম তারপর হচ্ছে এই যে PCL5 দেখো প্রতিসম কেন প্রতিসম কারণ হচ্ছে এই যে এইদিকে যে এই বলগুলা টানতেছে এই যে এইটা যে টানতেছে এইটা যে টানতেছে এইটা যে টানতেছে একটা এটাকে ক্যান্সেল আউট করে দেয় সো এই যে একটা যে কথা আছে এখানে ডাইপল মোমেন্ট এই কথাটা আসলে কি ডাইপল মোমেন্ট হচ্ছে কালকে একটা জিনিস করছি না চৌম্বক মোমেন্ট ওই যে মিউ বের করছি আমরা হ্যাঁ এই ঠিক একইভাবে এই ডাইপল মোমেন্টকেও মিউ দিয়ে প্রকাশ করে এবং আমরা মিউ বের করে আসলে কাহিনী কি করছিলাম বা কাজটা কি করছিলাম একটু খেয়াল করো আমরা দেখছিলাম যে চৌম্বক মোমেন্ট আছে নাকি ঠিক একইভাবে এখানে আমরা ওর আছে কি তোমার টার্মটা কঠিন লাগতে পারে সেটা না বুঝলে হবে বাট বুঝো যে এই যে এটা কি করে আচ্ছা ভেক্টর তো তোমরা মনে হয় দুই দিন আগেই পড়তে তাই না মনে আছে বলের একটা ত্রিভুজ শত্রু আছে না সেটা ত্রিভুজ সূত্র অনুযায়ী কি করে যদি হচ্ছে যে এই দুইটা লব্ধি এইদিকে থাকে আর এটা যদি এইদিকে থাকে তাহলে কি এটা সমান বিপরীতে এখানে একটা পাওয়া যায় না নিশ্চয়ই পড়ার কথা ফিজিক্স ক্লাসে তো হইছে ভেক্টর পড়ানো হইছে সো আলটিমেটলি কি এইটা টোটাল যেই মিউটা সেটা জিরো আসে ইনফেক্ট এখানেও কি হয় এই যে এইটা কার্বনের দিকে টানতেছে এটা কার্বন টানতেছে কার্বন টানতেছে কার্বন টানতেছে সব মিলে এটার মিউটাও কি আসে জিরো আসে এটাও দেখো এটা তো উপরে নিচেরটা ক্যান্সেল হবেই কারণ কি ওই যে এটার মতো উপরে নিচে সেম বলে টানতেছে মিউ জিরো একটা কেটে এনে ক্যান্সেল করে দিচ্ছে ঠিক একইভাবে এইখানেও কি একটা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই হবে না সো আলটিমেটলি এটারও মিউ কি হবে মিউ হচ্ছে জিরো হবে আমি সালফার হেক্সাফ্লোরাইডেরটা দেখাই এই যে এক দুই তিন চার ফ্লোরিন 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 এই যে ফ্লোরিন ফ্লোরিন এইখানেও সেম ভাইয়া খেয়াল করো এখানে কি করতেছে এই যে এই ফ্লোরিন এই ফ্লোরিনকে ক্যান্সেল করে দিচ্ছে এই ফ্লোরিন আবার এই যে কর্নারে কর্নার এদেরকে ক্যান্সেল করে দিচ্ছে এইটা আবার এটাকে ক্যান্সেল করে দিচ্ছে সো আলটিমেটলি কি কিছুই থাকতেছে না এটা জিরো এবার মনে হতে পারে তাহলে ভাইয়া সবের জন্যই জিরো দুই একটা এমন দেখান যে যাদের জন্য জিরো হয় না আসো দেখাই এই যে ধরো আমাদের পানি পানির ক্ষেত্রে দেখছো কি হয় পানির ক্ষেত্রে কার কত বেশি অক্সিজেনের হচ্ছে কত সাড়ে তিন হাইড্রোজেন হচ্ছে টু তার মানে কি নিশ্চয়ই এটা অক্সিজেন টানবে এটা অক্সিজেন টানবে আবার এদিকে কি আছে দুইটা লোন পেয়ার আছে এই লোন পেয়ার আবার কি করে মনোযোগ দিয়ে এখানে একটু কথাটা অক্সিজেনের কত বেশি তাই ও টান দেয় লোন পেয়ার আবার এই অক্সিজেন থেকে টান দেয় তো সব মিলিয়ে দেখছো সব টানই দিচ্ছে মানে ক্যান্সেল হওয়ার কোনো উপায় নাই ক্যান্সেল হওয়ার কোনো উপায় নাই নিচের থেকে এরা টান আবার এরা টান সো এখানে ক্যান্সেল হয় না তাহলে কোনখানে ক্যান্সেল হয় না খেয়াল করছো এই যে যেগুলোতে এরকম লোন পেয়ার আছে সেগুলোতে কোনোদিন দিন ক্যান্সেল হয় না হ্যাঁ এক্সেপশন আছে বাট এখানে আমাদের আলোচনা বিষয় সেটা না কি হচ্ছে কিনা দেখো এই যে এরা ক্যান্সেল করে দিচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে বলে ত্রিভুজ সূত্র চতুর্থলে কি চারটাই সিমেট্রিক একদম সমান কোণে আছে চারটে একশো নয় ডিগ্রি কোণে আছে ক্যান্সেল এখানে কি ত্রিভুজের তিনটা ক্যান্সেল আবার উপরে নিচে দুইটা ক্যান্সেল এখানে কি প্রত্যেকটাই তো বিপরীতভাবে আছে চারটা আট এই যে ছয়টা ফ্লোরিন এই দুইটা এই দুইটা এই দুইটা ক্যান্সেল কিন্তু পানিতে এসে এইখানে একবার টান দিচ্ছে আবার লোন পেয়ার এখানে টান দিচ্ছে এখানে মিউ জিরো না এই যেটাকে বলি আমরা মিউ নটিক টু জিরো এবার তাহলে আমাকে জিজ্ঞেস করছে যেমন এখানে যদি আমি বাদ দিয়ে দিই জিজ্ঞেস করছে কোনটার ডাইপল মোমেন্ট আছে এইটার নাই কারণ এটা ওই যে সব প্রতিসম সম চতুর্থ কোনো লোন পেয়ার নেই সবাই সবাইকে ক্যান্সেল করে দিচ্ছে গেল তারপর সি টু হবে না কারণ এটা দেখতে কিসের মতো দেখো ভাইয়া এটা হচ্ছে দেখতে আমাদের এই ইথাইনের মতোই তার মানে এটা সেই এরকম হবে আর কি এই যে এরকম হবে সো এটাও আনসার হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এটা কি একদম ক্যান্সেল করে দিবে দুই পাশ থেকে এই যে দেখো একদম এটা এদিকে টান দিবে এটা এদিকে টান দিবে শেষ ঠিক একইভাবে এটাও কিন্তু ক্যান্সেল এই যে সি টু এটা দেখতে কার মতো এটা দেখতে আমাদের ইথিনের মতো এই যে দেখো কার্বন কার্বন ডাবল বন এ দিয়ে ক্লোরিন এ দিয়ে ক্লোরিন চারটা তো আলটিমেটলি কি করে দিবে সবাই সবাইকে ক্যান্সেল করে দিবে না এই যে এইটা এটার সাথে বাদ চলে যাবে এই আবার এটা যতটুক টানবে এটা টানবে এটার সাথে এটা বাদ সো এটাও কি আনসার হবে না সো আনসার হওয়ার উপায় কি এই একটাই এটা ইনফ্যাক্ট এখানেও আমাদের উত্তর হচ্ছে এই যে সি এটা সো একটুক তো করছি যে এইচ ফোর উত্তর হবে না কারণ কি প্রতিসম সবগুলোকে সবগুলাকে সমানভাবে ক্যান্সেল করে দিচ্ছে সি সি এল ফোর উত্তর হবে না কারণ প্রতিসম কনফিউশন আসতে পারে ভাইয়া সি হবে ঠিক আছে বলতেছেন বুঝলাম দেখতেছি যে দুইটা হাইড্রোজেন দুইটা ক্লোরিন হইতে পারে সিএল থ্রি কেন হইল না এবার আসো এটা আমরা একটু দেখি এই যে আমার সাথে একটু আঁকবা দেখো এটা বড় করে আঁকতেছে সি তারপর দিলাম ক্লোরিন তারপর দিলাম ক্লোরিন তারপর দিলাম হাইড্রোজেন তারপর দিলাম হাইড্রোজেন তারপর এখানে দিলাম সি এখানে হচ্ছে বলতেছে যে এটা হচ্ছে তোমার এই যে ক্লোরিন তিনটা এই যে হাইড্রোজেন একটা আর হচ্ছে যে ক্লোরিন এরকম হচ্ছে তিনটা হ্যাঁ আলটিমেটলি এই যে এখানে কি হচ্ছে দেখো সবগুলা কিন্তু আমার এখানে একসাথে টান দেওয়া শুরু করবে আমি এটা আলাদা একটা পেজে বুঝাই অনেকের এখানে সমস্যা হয় তাহলে হচ্ছে তোমাদের মনে রাখতে সুবিধা হবে ঠিক আছে এ দেখো ফার্স্ট আমি শুরু করলাম এখান থেকে সি এইচ ফোর সি এইচ ফোর এটা তারপরে এক কাজ করলাম যে আমি এখানে একটা ক্লোরিন দিয়ে দিলাম এই একটা দিলাম ক্লোরিন আর বাকি তিনটাই দিলাম হচ্ছে হাইড্রোজেন গেল তারপর করলাম কি যে না এবার দুইটা দিলাম ক্লোরিন আর বাকি দুইটা দিলাম হচ্ছে হাইড্রোজেন এবার করতেছি কি যে না আমি এখন হচ্ছে তিনটা দিলাম ক্লোরিন তিনটা দিলাম ক্লোরিন আর একটা দিলাম হাইড্রোজেন এবার লাস্ট অপশান দিলাম যে না চারটাই হচ্ছে আমার এখানে ক্লোরিন চারটাই হচ্ছে এখানে ক্লোরিন আসব পড়ে ফেলি প্রথম কথা এই যে এটা কি একদম প্রতিসম একদম প্রতিসময় স্ট্রাকচার সো এটা কি হবে এই যে এইটা এইদিকে টানতেছে এইটা এদিকে এইটাই দিকে এটাই দিকে ক্যান্সেল করে দিচ্ছে চিহ্ন কেন উল্টা দিচ্ছি কারণ কার্বনের তরিত্রাতকতা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এই যে কার্বন হচ্ছে আড়াই আর হাইড্রোজেনের কত ভাই টু পয়েন্ট ওয়ান তাই দেখছো এই যে বেশিটার দিকে আমরা চিহ্ন দিই যার চরিত্রাতকতা বেশি তার দিকে এরো চিহ্ন দিই তাইলে এবার এইটার চিহ্নগুলো কেমন হবে ক্লোরিনের কার্বন থেকে বেশি এই যে ক্লোরিনের কত তিন কার্বনে হচ্ছে আড়াই তো এখানে চিহ্ন কত হবে এই যে এরকম হবে তারপর এইগুলো কেমন হবে এই যে এই দিকে এই যে এই দিকে এই যে এই দিকে কারণ কি কার্বনের বেশি তরিতাত্মকতা হাইড্রোজেন গুলার কম এই জন্য এইটার রেরো হয়েছে এরকম আবার কার্বনের থেকে ক্লোরিনে বেশি তাই এইটার র্যারো হয়েছে উপরের দিকে তার মানে বুঝতেছে এটা যে অনেক একটা ডাইপল মোমেন্ট পাবে লব্ধিটা সবগুলো আসলে ভেক্টার নিচের থেকে তিনটা আবার উপরে একটা তার মানে এটা উপরের দিকে সিরিয়াস একটা এরকম মোমেন্ট থাকবে খুব ভালো একটা থাকবে গেল। এবার এইটা কি করতেছে দেখো এইটা এইদিকে টান দিছে এইটা এদিকে টান দিছে। আবার এইখানে দিচ্ছে কার্বন টান এখানে দিচ্ছে কার্বন টান এটা হইল কিছু আগেরটা যেমন সুন্দর সবগুলো উপরের দিকে যাচ্ছিল তুমি একটা পাচ্ছিলা এটা লব্ধি কি হয়েছে আলটিমেটলি দুইটা টান দিচ্ছে দিকে ঠিক আছে দুইটা আবার ভিতরের দিকে তার মানে এটা কিন্তু যে কেউ বলতে পারার কথা যে না এইটারটা বেশি হবে এটার থেকে কারণ কি এটা টান দিচ্ছে সব উপরের দিকে আর এটা দুইটা দিচ্ছে উপরে বা দুইটা দিচ্ছে আবার ভিতরে লাভ তো হইল না আচ্ছা এবার এটাই কি করছে এটাই যে এই তিনজনই দিছে বাইরের দিকে তিনজনই দিছে হচ্ছে বাইরের দিকে ঠিক আছে আর এই যে আমাদের যে হাইড্রোজেন এটা দিছে ভিতরের দিকে কি যদি এটা এটা ক্লোরিন সব হয়ে এই যে এটা 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 সবাই দিছে বাইরের দিকে তাই এটা আবার ব্যালেন্স হয়ে গেছে এইটা হচ্ছে আমার মিউ কত জিরো সবাই সবাইকে ক্যান্সেল করে দিছে। এটাও কি সবাই সবাইকে ক্যান্সেল করে দিছে মিউ জিরো কিন্তু এই যে মাঝখানের যে এই তিনটা সমস্যা হয় এই তিনটাকে নিয়ে তো কি দেখলাম ক্লোরিন যখন একটা থাকে তখন সব মিলে একসাথে টান দেয় সবচেয়ে বেশি দুইটা থাকলে এই যে একটু কমে গেল এই সেটে ভালো হইতো না যদি এটা হাইড্রোজেন হইতো তখন সবাই উপরের দিকে হইতো স্যার একটু কমে গেল আর লাস্টে হচ্ছে কি হচ্ছে তিন ক্লোরিন তিন দিকে আবার হচ্ছে আরেকটা হাইড্রোজেন এটা আরও কমে যায় সো আমরা কি শিখলাম যে এই যে আমাদের সি এইচ থ্রি সি এইটারটা সবচেয়ে বেশি তারপরে হচ্ছে সি এইচ টু সি টু এটা তারপরে হচ্ছে সি এইচ সি থ্রি আর

তিনটা ক্যান্সেল করে অলমোস্ট কিন্তু আছে তুমি এটাকে তুলনা করো চারটা হইলে হাইড্রোজেন কি করতেছে এই জন্য এইদিকে একটা ফোর্স আছে ঠিক আছে বাট বাকিরা তো দেখা যাচ্ছে যে একদম সবগুলা সবগুলাকে একটা ক্যান্সেল করার মতো অবস্থায় আছে বললাম তো ক্যান্সেল কখন হয় যখন এরকম একটা প্রতি স্ট্রাকচার হয় এই যে সবগুলা বাইরের দিকে সবগুলো বাইরের দিকে তার মানে সবাই সবাইকে ক্যান্সেল কিন্তু এখানে দেখো তিনটা ভিতরের দিকে আবার এইটা থেকে এটা বাইরের দিকে উপরের দিকে সবগুলো দেখা যাচ্ছে একটা পাওয়া যায় আবার এটা কি হচ্ছে এই একটা যে উপরের দিকে ছিল তুমি এভাবে চিন্তা করতে পারো এখানে এখানে একটা মিসিং তাই আর একটু কমে গেছে এখানে এইটাও মিসিং এটাও মিসিং দুইটা মিসিং তাই এটা আরো কমে গেছে এখানে সবগুলোই কি বাইরের দিকে তাই সব সবাইকে টান দিয়ে জিরো মানে অনেকটা হচ্ছে রশি ধরে সমান ফোর্সে টান দেওয়ার মতো হ্যাঁ এই জন্য আর কি ওকে মিউ কিভাবে বের হয় এটা মিউ ম্যাথ করা যায় যে আমাদের ম্যাথগুলা করা লাগবে না ঠিক আছে ম্যাথগুলা করা লাগবে না কোনটা প্রথমটা প্রথমটা হচ্ছে মিথেন কি হচ্ছে সব ভিতরের দিকে দিচ্ছে এই জন্য আলটিমেটলি সবাই সবাইকে ক্যান্সেল করে দিচ্ছে বললাম তো ভাইয়া যখনই দেখবা যে প্রতি বলতে কি যে এই যে যেসব ভাইব্রিটেশন আমরা চিনি এই যে বেরিলিয়াম ক্লোরাইড হ্যাঁ তারপর এবং পরমাণু সব সেম এই যে বোরন ট্রাইফ্লোরাইড তারপর হচ্ছে এই যে মিথেন তাকাই আছে তারপর হচ্ছে আমরা বলছি এই যে পিসিএল ফাইভ যখন এরকম প্রতিসম হবে তাদের সবার জন্য কি হবে এই যে সবাই সবাইকে এরা ক্যান্সেল করে দিচ্ছে কারণ সবাই একই জিনিস এই যে এটা যদি এদিকে দেয় এটা এদিকে এটা এইদিকে সব সবগুলোকে ক্যান্সেল এখানে এটা এদিকে এটা এদিকে সবাই সবাইকে ক্যান্সেল এখানে এই তিনটা তিনটাকে ত্রিভুজে ক্যান্সেল করতেছে আবার দুইটা উপরে নিচে ক্যান্সেল করতেছে সো এদের সবার জন্য কি মিউ হচ্ছে জিরো বাট ঝামেলা কখন হয় যখন পরমাণু একটা দুইটা চেঞ্জ করে দেয় যেমন এখানে সি নাই ফোর নেই একটা ক্লোরিন এখানে দুইটা ক্লোরিন এখানে তিনটা ক্লোরিন তখন ঝামেলাটা হয়ে যায় সো যেটা বললাম যদি সেম থাকে জিরো যদি সেম থাকে জিরো ওগুলো চোখ বন্ধ করে যারা সেম সি এইচ ফোর সিসিএল ফোর পিসিএল ফাইভ এস এফ সিক্স আই এফ সেভেন যা যা পড়েছি না যাদের লোন পেয়ার নেই লোন পেয়ার জিরো মানে এই যে যাদের লোন পেয়ার জিরো এই সবগুলোরই কি মুক্তজন নাই আমরা কিন্তু দেখছি লোন পেয়ার জিরো দেখছো ঝামেলা কই হয়েছে পানির ক্ষেত্রে পানির লোন পেয়ার আছে টান দিছে আবার টান দিছে পানির কি একটা ডাইপল মুভেন্ট আছে দেখাই দেখো একটা দেখাই এই যে নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন এখানে কি হচ্ছে এই যে নাইট্রোজেন টান দে এই যে নাইট্রোজেন টান দে নাইট্রোজেন টান দে তাই না কারণ নাইট্রোজেনের কত সাড়ে তিন না নাইট্রোজেন এটা হচ্ছে তিন আর হাইড্রোজেন হচ্ছে টু পয়েন্ট ওয়ান সো পার্থক্য আছে তাই নাইট্রোজেনের দিকে যাবে আবার উপর একটা কি আছে উপর একটা আছে হচ্ছে লোন পেয়ার সো এইটা আবার এইদিকে টান দিবে তার মানে কি এইটার একটা ডাইপল মোমেন্ট আছে এটা জিরো না এই তিনটা টান দিচ্ছে আবার এটা উপরে টান দিচ্ছে বুঝছো তুমি কয়েকটা আঁকলেই সেন্স হয়ে যাবে যখনই দেখবে যে সবাই মিলে টান দিয়ে উপরে কিছু একটা পাওয়া যাচ্ছে তখন সেটা ডাইপল মোমেন্ট আছে আর যখনই দেখবে এরকম লোন পেয়ার নাই সুন্দর মতো প্রতিসম তখন কি ডাইপল মোমেন্ট নাই বা এটা হচ্ছে জিরো ওকে চলো তাহলে হচ্ছে এবার আমরা সামনের দিকে যাই এবার হচ্ছে আমরা দেখতেছি উল্টাটা আয়নিক যোগের সমযোজী বৈশিষ্ট্য এটা আগেরটা থেকে অনেক ছোট আছে এটা কি কি দেখতে হয় দেখতে হয় ক্যাটানার অ্যানানের চার্জের পরিমাণ যত বেশি হয় তারপর ক্যাটানের আকার যত অ্যানানের আকার যত বড় সেটা আর হচ্ছে যদি ডিতে এরকম ইলেকট্রন থাকে তাহলে কি হয় একটু বলে এটা হচ্ছে আগেরটা উল্টাটা আগেরটা দেখতেছিলাম কি সমযোজী যোগের আয়নিক বৈশিষ্ট্য আয়নিক যুগের সমযোজী বৈশিষ্ট্য পলারিটি এবার আমরা দেখতেছি এটা হয়তো হেডিংটা একটু চেঞ্জ হয়ে গেছে আগেরটা আমরা বলতেছিলাম সমজি আয়নিক বৈশিষ্ট্যই এবার আমরা উল্টাটা দেখতেছি যে যৌগ আয়নিক মানে সে হচ্ছে এরকম সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস তো ওরা কি একটা একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছে শেষ যেমন কি হয়েছে সোডিয়াম সে হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে হয়ে গেছে সোডিয়াম প্লাস আর এই যে ক্লোরিন সে হচ্ছে একটা ইলেকট্রন নিয়ে হয়ে গেছে ক্লোরিন মাইনাস শেষ তো ইলেকট্রন দিয়ে দিছে ছেড়ে দিছে কাজ তো শেষ একজন ছাড়ছে একজন ইসে কাজ শেষ কিন্তু কি করে এই যে আমাদের ক্যাটায়নটা আছে না ওর তো কোনো দাবি থাকারই কথা না এর প্রতি কারণ ও তো নিজের ইলেকট্রন দিয়ে দিছেই এই যে ইলেকট্রন দিয়ে যে ইলেকট্রন শেয়ার করছে শেয়ার করার পর আইনিকের মতো প্লাস মাইনাস হয়ে যায় এইটা আবার কি হচ্ছে যে না ইলেকট্রন দিয়ে দিছে তারপর আবার মনে হয় শেয়ার করি একটু আবার রিপিট করতেছে আগেরটা ছিল শেয়ার করার পর মনে হয় যে না একটু প্লাস মাইনাস থাকি আর এটা প্লাস মাইনাস হয়ে গেছে এরপর আবার মনে হয় যদি একটু আমি এখানে শেয়ার করতে পারতাম তো কি করে এই প্লাস আছে না ইলেকট্রনকে টান দেয় টান দেয় আর ইলেকট্রন তো হচ্ছে যে মেঘের মতো টান দিয়ে টান দিয়ে কী করে এরকম হচ্ছে যে নিজের কাছে নিয়ে আসতে চায় এইটাকে আসলে বলা হচ্ছে পোলারায়ন পোলারায়ন এটা আরেকটা নাম আছে পোলারায়ন যেটা আমরা যে ফাজানের নীতি পড়ি পোলারায়নকে বলা হয় আসলে অ্যানায়নের বিকৃতি অ্যানায়ন বিকৃতি অ্যানায়ন অ্যানায়ন বিকৃতি এনায়ন বিকৃতি মানে কি বুঝাইতেছি এই যে ক্যাটায়ন এনায়ন কে সুন্দর গোল্লা ছিল এই যে দেখো সুন্দর একটা বৃত্ত ছিল এই ক্যাটায়ন চার্জ টেনে 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 কি করছে ওকে এরকম এই যে বিকৃতি করে দিচ্ছে আরেকবার এনায়ন সুন্দর একটা গোল্লা ছিল ক্যাটায়ন ইলেকট্রন দিয়ে দিচ্ছে বাট তাও যে লাস্টে যে ইলেকট্রন এর প্রতি একটু লোভ হয় প্লাস মাইনাস কে টান দেয় এই টান দিয়ে এনআনের আকার নষ্ট হয়ে যায় এই অ্যানায়নের আকার যে নষ্ট হয়ে গেছে বিকৃতি মানে নষ্ট নষ্ট যে হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের পোলারায়ন তাহলে পোলায়ন যত বেশি তত কি হয় এটা আমি একটু এখানে তোমাদেরকে পুরাটা সামারি করে দিই তারপর রেগুলার প্র্যাকটিস করব। এই যে পুরাটা একবার মানে ক্যাট যত ছোট আর অ্যানায়ন যত বড় এটা হচ্ছে প্রথম কন্ডিশন গেল আচ্ছা যদি এটা হয় দ্বিতীয়টা হচ্ছে আমরা বলতে পারি চার্জ যত বেশি গেল আর থার্ডটা হচ্ছে ডি যদি ইলেকট্রন থাকে মানে যারা ডি ব্লক হয় আর কি সহজ কথা যারা ডি ব্লক হয় ডি তে ইলেকট্রন যদি থাকে ওকে তাহলে এই সবগুলা যদি হয় মানে ক্যাটন অনেক ছোট এনয়ন অনেক বড় চার্জ অনেক বেশি ডিতে অনেক ইলেকট্রন যদি এগুলো হয় তখন কি হয় পোলারায়ন বেশি হয় পোলারায়ন আয়ন বেশি আর ভাইয়া পোলারায়ন বেশি মানে কি দেখো হেডিংটা পড়ো আয়নিক যোগের বৈশিষ্ট্য তার মানে পোলারায়ন বেশি মানে ওর হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে সমযোজী বেশি আর ভাইয়া সমযোজী বেশি হলে অটোমেটিক কি হবে এই যে ওর আয়নিক ক্যারেক্টারটা কমে যাবে মানে একটা যোগ সে আয়নিক কিন্তু সে কি করছে এই ক্যাটার্ন আয়রনকে এমনভাবে ইলেকট্রন টান দিছে প্লাস মাইনাস ওর পরে মনে হচ্ছে ইলেকট্রন শেয়ার করতেছে যেটা সমযোজিতে হয় সেই জন্য কি হয় পোলারায়ন বেড়ে যায় পোলারায়ন বাড়লে সমযোজী বেড়ে যায় সমযোজী বাড়লে আয়নিক কমে যায় আর আয়নিক কমলে কি কি কমবে দেখো আইনিক কমলা অটোমেটিক গলনাঙ্ক কমে যাবে আইনিক কমলা অটোমেটিক দ্রাব্যতা কমে যাবে হ্যাঁ অটোমেটিক তাপীয় স্থিতি মানে কি তাপে ও স্থির থাকে নাকি মানে তাপ দেওয়ার পরে যা আছে তা থাকে নাকি খুব স্বাভাবিক আইনিক যুগের ওই যে গলনাঙ্ক কমে যায় না তো তাপে কিন্তু তখন সে ইজিলি ভেঙে যায় তো তাপীয় স্থিতিটা হচ্ছে কমে যায় আর সমজি বাড়লে মনে রাখবে একটা জিনিসে বাড়ে সমজি যত বাড়ে কালার তত হচ্ছে ডার্ক হয় সমযুজি বাড়লে কালার বাড়ে আর আয়নিক কমলেই সব কিছু কমে আয়নিক কমলেই সব কিছু কমে আস একটু প্র্যাকটিস করি আমাদের এটা বোঝা হয়ে যাবে পরীক্ষা এটা থেকে কোয়েশ্চেন ভালোই আসে প্রথমটা বলছে কি গলনাঙ্কের হিসাবে সাজাইতে তো গলনাঙ্কত্ব হিসাবে সাজানোর জন্য দেখা লাগবে পলায়ন কার বেশি কম হয়েছে দেখা যাচ্ছে সবগুলাতে এই অ্যানায়ন সেম ক্যাটায়ন আলাদা এখন এই সোডিয়ামের চার্জ হচ্ছে প্লাস ওয়ান ম্যাগনিশিয়ামের চার্জ হচ্ছে প্লাস টু আর অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে কত প্লাস থ্রি আমরা কী শিখছি দেখো এই যে ধাপে ধাপে আসবা চার্জ যত বেশি পোলারায়ন তত বেশি পোলারায়ন বেশি মানে সমযোজি বেশি আর সমযোজি বেশি মানে আয়নিক কম আয়নিক কম মানে গণনাঙ্ক কম এবার তুমি এটার সাথে এটা জোড়া লাগাও তার মানে চার্জ যেটা বেশি তার গণনাঙ্ক কম হবে তার মানে এই সিরিয়ালটা গলনাঙ্ক হবে হচ্ছে সবচেয়ে বেশি আমাদের সোডিয়াম ক্লোরাইডের আরেকবার বলি পুরো ব্যাপারটা চার্জ যত বেশি পোলারায়ন বেশি পোলারায়ন বেশি মানে সমযোজি বেশি সমজজি বেশি মানে আয়নিক কম আর আয়নিক যদি কম হয় গলনাঙ্ক কম হবে দেখো এই যে সবচেয়ে বেশি চার্জ তাই সবচেয়ে বেশি সমযোজি সবচেয়ে বেশি সমজজি মানে আয়নিক অটোমেটিক কম মানে একটা মানুষ যদি বলি সেভেন্টি পার্সেন্ট ভালো তার মানে সে থার্টি পার্সেন্ট খারাপ ঠিক একইভাবে এই যে সমজি ক্যারেক্টার যদি ধরো সেভেন্টি পার্সেন্ট হয় আয়নিক ক্যারেক্টার হয়ে গেছে এখন থার্টি পার্সেন্ট তার মানে এখন এই যে গলনাঙ্ক দ্রাব্যতা সবই কমে যাবে তারপরেরটা আসি দেখো গলনাঙ্কের হিসাব যদি করি কপার ক্লোরাইড এটা তো ভাইয়া জানোই যে এটা ডিতে ইলেকট্রন আছে আর ক্যালসিয়াম ক্লোরাইড এটা তো ডিতে কোনো ইলেকট্রন নেই এটা থাকে এস এ দুইটা ইলেকট্রন তাই না থ্রি এস টু এরকম থাকে বাট এটার আছে ডিতে ইলেকট্রন তাইলে আমরা দেখি ডিতে যদি ইলেকট্রন থাকে পোলোরাইন বেশি হয় মানে সমযোজী ক্যারেক্টার বেশি সমযোজী ক্যারেক্টার বেশি মানে আইনিক কম আর আইনিক কম মানে গলনাঙ্ক কম তাহলে এখানে গণনাঙ্ক কার কম হবে এখানে গলনাঙ্ক কপার একটার কম হবে বুঝা গেছে আরেকবার এই যে কপারের ডিতে ইলেকট্রন আছে তাই ওর পোলারায়ন বেশি তার মানে সমযোজি বেশি সমযোজি বেশি হলে আয়নিক কম আর আয়নিক কম হলে গণনাঙ্ক কম তারপর একটা সব দ্রাব্যতা এখন এখানে তো সোডিয়াম 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 সব কমন সোডিয়াম দিয়ে কিচ্ছু করার নেই কি দিয়ে করা আছে অ্যানায়ন দিয়ে এই যে দেখো আমরা তো জানি পর্যসারণীতে ফ্লোরিন যদি একটু হয় ফ্লোরিন হচ্ছে আরেকটু বড় হবে রোমিন হচ্ছে আরেকটু বড় হবে আর আয়োডিন হচ্ছে আরো বড় হবে তার মানে অ্যানায়নের আকার যত বড় হয় ক্যাট ছোট এন বড় অ্যানায়নের আকার যত বড় পোলারায়ন তত বেশি সমযোজি তত বেশি আইনিক তত কম আর আইনিক কম মানে দ্রাব্যতা কম তার মানে এখানে সবচেয়ে কম দ্রাব্যতা হবে যেই অ্যানায়নটার আকার সবচেয়ে বড়। এটাও আরেকবার বলে দিই কি হচ্ছে অ্যানায়নের আকার যত বড় পোলারন তত বেশি তার মানে সমযোজি বেশি আয়নিক কম আইনিক কম হলে দ্রাব্যতা কম দেখো এই অ্যানায়নটা আয়োডাইড সবচেয়ে বড় না তাই এটা দ্রাব্যতা সবচেয়ে কম তারপরেরটাও আসি তারপর এবার আবার দেখো অ্যানায়ন সেম আমি সবগুলো থেকে একটা এক্সাম্পল রাখছি আর কি এবার আবার দেখো অ্যানায়ন সেম কিন্তু ক্যাটায়ন আলাদা সো ক্যাটায়ন আকার তো ছোটো হলে ভালো এই যে এটা যদি সোডিয়াম হয় এটা হবে হচ্ছে আমার পটাশিয়াম তারপর সোডিয়াম পটাশিয়াম হাইড্রোজেন হারি না হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এটা এইখানে হলে ভালো হইতো তাইলে আমরা অর্ডার অনুযায়ী লিখতে পারতাম সিজিয়াম সিজিয়ামকে এখানে দিয়ে দিই তাইলে হচ্ছে অর্ডার একটা লিখতে পারবো বুঝছো না নাইলে তো আবার এগুলাকে আগে পিছে করতে হবে হয় আমি বাম থেকে ডানে বাড়াবো বা কমাবো এরকম কিছু একটা এই জন্য আমি সিরিয়াল করে নিয়েছি ওকে সো সোডিয়াম পটাশিয়াম তারপর হচ্ছে রুবিডিয়াম আরেকটু বড় হবে আর সিজিয়াম হচ্ছে আরো বড় হবে আচ্ছা সো কি দাঁড়াইলো ক্যাটানের তো আকার ছোট হলে ভালো সো ক্যাটানের আকার যত ছোট পোলারায়ন তত বেশি তার মানে সমযোজি তত বেশি আয়নিক তত কম আর আয়নিক যত কম গণনাঙ্ক দ্রাব্যতা কম তার মানে এবার এখানে সবচেয়ে কম দ্রাব্যতা হবে সোডিয়াম ক্লোরাইডের কারণ কি ক্যাটন ছোট সোর সমযোজী ক্যারেক্টার বেড়ে গেছে তাই আয়নিক ক্যারেক্টার কমে গেছে এই জন্য দ্রাব্যতা কমে গেছে লাস্ট এটা খুবই ইম্পর্টেন্ট দাবি অসুস্থিতি ঢাকা ভার্সিটিতে একটা কোয়েশন আসছিল একটু দেখে নিও কোয়েশন ব্যাংকে আসছে পনেরো ষোলো বা এরকম কোনো একটা ইয়ারে ওইটা কোয়েশনের অপশানগুলো ভুল দিছিল ঠিক আছে একটু কোয়েশন ব্যাংকে দেখে নিও অপশানে ভুল আছে তাই ভাই এখানে এটা পড়ে দিচ্ছি তাপীয় সুস্থিতি মানে কি তাপে কোনটা বেশি স্থির মানে স্থির থাকতে পারে মানে নষ্ট হয় না আর যেটা বেশি স্থির থাকতে পারে সেটা কি হবে আয়নিক হবে এমন একটু খেয়াল করো ক্যাটায়ন যত ছোট আবার আসি এগুলা কি সব কার্বনেট কার্বনেট সেম তাহলে এদের কিসের হিসাবে হিসাব করবে এই যে বেরিলিয়াম তারপর ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম এরা কি আস্তে আস্তে কি আকার বাড়ে একই গ্রুপের যেহেতু আকার বাড়ে তো দেখো ক্যাটন আকার ছোট হলে ভালো না তার মানে ক্যাটনের আকার যত ছোট পোলারন বেশি সামঞ্জস্য বেশি তার মানে আয়নিক কম তার মানে তাপের স্থিতি কম আর স্থিতি বলতে কি তার মানে তাপ দিলেও ইজিলি ভেঙে যাবে ইংলিশে বলে থার্মাল স্টেবিলিটি ইংলিশ আমিও শিখে রাখতে পারো তার মানে কি এই যে যদি তাপ দেই সবার আগে ভাঙবে হচ্ছে আমার বেরিলিয়াম ক্লোরাইড আর সবার পরে ভাঙবে বেরিয়াম ক্লোরাইড কারণ কি এই যে ক্যাটানের আকার সবচেয়ে ছোট কি বেরিলিয়ামের তাই ও সবচেয়ে কম কি আয়নিক ক্যারেক্টার হবে তার মানে ও তাপে স্থির হচ্ছে যে কম হবে ঠিক আছে এবার হচ্ছে ক্লোরিনের থেকে ফ্লোরিন বড় না না এগুলো কি বলো ওইটা বুঝছি কিসের সাথে গন্ডগোল লাগাইছো ইলেকট্রন আসক্তির ওই টপিকের সাথে গন্ডগোল লাগাইছো ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে বড় এমনি তো ফ্লোরিন ছোট না ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হ্যালোজিন আকারে তো কোনো ব্যতিক্রম নাই ওকে আচ্ছা ফার্স্ট রেটটা কেন সাইজ কম্পেয়ার করেন নাই মাহি একটা ভালো কথা বলছে ভাইয়া ফার্স্ট রেটটা তো সাইজ দিয়ে আনসার করা যায় সাইজ দিয়ে উত্তর সেম আসবে দেখো তুমি যদি খেয়াল করো সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের এরাকার সবচেয়ে ছোট আসে কিন্তু যেই জিনিস আমি সহজে করা যায় সাইজ চিন্তা করার থেকে চার্জ চিন্তা করা সহজ না যে এক দুই তিন চার্জ যত বেশি তত হচ্ছে সমাজ হবে তাই তত হচ্ছে গলনাঙ্কটা কম হবে এভাবে চিন্তা করা সহজ তাই এবার আসো কিছু জিনিস শিখে দিই যে কালারের নিয়ে আমরা একটাও কথা বলিনি আমরা গলনাঙ্ক নিয়ে কথা বলছি দ্রাব্যতা নিয়ে কথা বলছি স্থিতি নিয়ে কথা বলছি কালার নিয়ে কিছু বলি নাই ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখাই দেখো কালার এই যে আমাদের সিলভার ফ্লোরাইড সিলভার ফ্লোরাইড তারপর হচ্ছে সিলভার ব্রোমাইড আর হচ্ছে সিলভার আয়োডাইড এদের মধ্যে যদি একটু কালারগুলা গুলা খেয়াল করি এটার কালার হয় ভাইয়া একদম স্বচ্ছ ঠিক আছে এই সিলভার তো আমরা জানি এটা হয় সাদা হ্যাঁ এটা হয় হচ্ছে মনে একটু হলুদ হলদে সাদা এই টাইপ আর এটা হয় হচ্ছে ভাইয়া গাঢ় হলুদ তার মানে কি দেখতেছি কালার আস্তে আস্তে ডার্ক হচ্ছে কারণটা কি দেখো এদের ক্যাটায়ন সেম কিন্তু অ্যানান কি হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে এই যে আস্তে আস্তে বড় হচ্ছে তো দেখো অ্যানায়ন যত বড় হয় পোলোরায়ন বেশি হয় সমযোজি বাড়ে তার মানে কালারটা তত ডার্ক হয় মনে রাখবা অ্যানায়ন যার যত বড় তার এই যে কালার হচ্ছে তত বেশি ডার্ক হয় আমি আরও কিছু এক্সাম্পল দিই যেগুলো হাজারি সারে বইতে আসে পরীক্ষা আসতে পারে এই দেখো লেড ক্লোরাইড আর ধরো লেড আয়োডাইড এখন এই যে এইটা হয় হচ্ছে সাদা বাট এইটা হচ্ছে সোনালি হলুদ মানে গাঢ় হয় আর কি সাদা থেকে হলুদ গাঢ় না এটা হয় হচ্ছে সোনালী হালধ কারণ কি কারণ ওই যে আগের মতো সেম সেটা কি লেট তো সেম চার্জও প্লাস টু প্লাস টু সেম বাট ক্লোরিনের আকার হচ্ছে আয়োডিনার থেকে ছোট সো অ্যানায়ন যত বড় হয় পলোরান বেশি সমযোজি বেশি তার মানে কালার তত ডার্ক লাস্ট একটা এক্সাম্পল দেই এটাও বইতে আছে এই যে মার্কারি ক্লোরাইড নিলাম আর হচ্ছে সাথে নিলাম মার্কারি আয়োডাইড এটার রংটা ইন্টারেস্টিং তো তাই এটা বলে দিচ্ছি ব্যাখাতে একই এই যে আয়োডাইড আছে এই যে আয়োডাইড আছে তাই এগুলোর কালার ডার্ক হবে তো এই যে মারকারি ক্লোরাইড সাদা হয় কিন্তু এইটাকে বলে সুন্দর একটা নাম আছে স্কারলেট রেড স্কারলেট রেড ঠিক আছে স্কারলেট রেড একটা ভীষণ লাল কালার হয় ঠিক আছে একটা ভীষণ লাল কালার হয় ওকে প্রশ্ন রিপিট হওয়ার চান্স কেমন বেশ ভালোই বেশ ভালো ঠিক আছে ওকে এটা তাহলে এটা কি দাঁড়ালো যে পোলার আমরা দেখলাম যে গলনাঙ্ক দ্রাব্যতা কমতে তারপর স্থিতি কালার যে কোনোটা দিয়ে আসতে পারে পরীক্ষায় তুমি সবচেয়ে বেশি পাবো হচ্ছে এই যে গলনাঙ্ক আর দ্রাব্যতা দিয়ে পরীক্ষায় সবচেয়ে বেশি এগুলা পাবা আর লাস্ট কালারটা আরেকবার রিক্যাপ করে দিয়ে এটা অনেকের জন্যই নতুন আমি জানি কি হচ্ছে অ্যানানের আকার যত বড় পোলার তত বেশি সমাজি ক্যারেক্টার বেশি তার মানে কালার তত ডার্ক এই যে দেখো এখানে অ্যানানের আকার বাড়তেছে তাই সমযোজী ক্যারেক্টার বাড়তেছে আর রংগুলো তত গাঢ় হচ্ছে এগুলা বাম পাশে এগুলা দেখো সাদা টাইপ কালার আর এখানে হলুদ হয়ে যাচ্ছে সোনালী হলুদ হয়ে যাচ্ছে স্কারলেট রেড একটা লাল কালার হয়ে যাচ্ছে গাঢ় লাল মনে রাখলে হবে কোনটি পানিতে দ্রবণীয় টেকনিক কি টেকনিক হচ্ছে এই যে এনান কি সবচেয়ে বড় এইটার তার মানে সবচেয়ে এটা বড় মল থেকে এটার পোলারায়ন বেশি আমি সংখ্যায় পোলা লিখলাম পোলারায়ন বেশি তার মানে সমযোজি ক্যারেক্টার এটার বেশি হবে তার মানে এটা দ্রাব্যতা অটোমেটিক কি দ্রাব্যত হচ্ছে কমে যাবে জিজ্ঞেস করছে কোনটি পানিতে দ্রবণীয় তার মানে উল্টাটা আনসার হবে আনসার হবে এ আরেকবার রিক্যাপ অ্যানায়নের আকার সবচেয়ে বড় ইটার তাই পোলারায়ন বেশি সমজুরি বেশি সমজুরি বেশি হলে দ্রাব্যতা কমে যায় তাই ডি উত্তর হবে না ডি উত্তর হবে না মানে কোনটা উত্তর হবে উল্টাটা হবে এভাবে করে নিলাম ক্লোরিন ব্রোমিন তো প্রশ্নই আসে না হয় ফ্লোরিন একদম ছোট্টটা হবে না একদম বড়টা হবে এ আর কি এই যে ক্যাটায়ন একই হওয়া সত্ত্বেও লেড ক্লোরাইড সাদা কিন্তু লেড আয়োডাইড সোনালি হলুদ কেন দেখছো তাহলে এটা কিসের জন্য এটা হচ্ছে এই যে পোলার আয়নের জন্য আয়নের জন্য হচ্ছে লেড আয়োডাইড এই যে দেখলাম এই যে অ্যানায়ন বড় ক্যাটায়ন সেম পোলার বেশি কালার বেশি এই যে সবই সেম আছে বাট অ্যানায়নটা বড় এই জন্য পোলারনের কারণে সোনালি হলুদ হয় ওকে আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি আমাদের জাস্ট দুইটা দুইটা টপিক আছে একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন আর একটা হচ্ছে আমাদের ভেন্ডার্মালস বন্ধন হাইড্রোজেন বন্ধন কারা করে প্রথম কথা হচ্ছে যে হাইড্রোজেন থাকবে অবশ্যই আর সাথে থাকবে হচ্ছে এই যে ও এন তার মানে আর যারা তারা থাকবে সো কারা থাকতে পারবে না ক্লোরিন আয়োডিন সালফার মানে বাকিরা থাকতে পারবে না সহজ কথা অবশ্যই এরা হাইড্রোজেন বন্ধন করবে এখন কথা হচ্ছে হাইড্রোজেন বন্ধে কোয়েশ্চেন আসে কি ধরনের দেখো এইটা গত বছর কিন্তু ডিও রিটার্ন আসছে গত বছর আসছে নাকি তার আগের বছর আসছে একটু দেখি ইয়ারটা বাইশ তেইশ তার মানে এর আগের বছর আসছে এই যে দেখো হাইড্রোজেন বন্ধন দুই টাইপের হয় একটা হচ্ছে আন্ত আনবিক একটা হচ্ছে অন্ত আনবিক আমি একটু সবগুলোই ছবি একে একে বুঝাই এই যে এখানে বুঝাই আন্ত আনবিক একটু মনে রাখার একটা টেকনিক আছে আতে আন্ত আতে আলাদা তার মানে আন্ত আনবিক হয় হচ্ছে আলাদা আলাদা অনুর মধ্যে আন্ত আনবিক হয় হচ্ছে আলাদা আলাদা অনুর মধ্যে আর অন্ত হয় একই অনুর মধ্যে সেটা কিরকম আসো দেখি যেমন ভাইয়া আমি কয়েকটা একে অনুর মধ্যে আগে দেখাই দেখো তোমার হচ্ছে এটা ভাল লাগবে যেমন ধরো এইটা একটা নিলাম এই যোগটার নাম কি আমাদের জানা আছে এই যে দেখো ওই থাকলে বলে ফেনল আর জৈব যোগের নামকরণের ক্ষেত্রে এই পজিশনটাকে বলে অর্থ এই পজিশনটাকে বলে মেটা আর এটাকে বলে হচ্ছে প্যারা এই যে দেখছো অর্থ পজিশনে একটা নাইট্রো আছে তাই এটাকে বলে ভেয়া অর্থ নাইট্রো ফেনল অর্থ নাইট্রো ফেনল ঠিক আছে ঠিক একইভাবে দেখো আরো কিছু যৌগ আছে এই যে যেমন এখানে দিলাম ওইচ আর এখানে দিলাম সিঞ্চো এটাকে বলা হচ্ছে ভাইয়া স্যালিসালডিহাইড স্যালি স্যালিসাল অ্যালডিহাইডের এলডিহাইডের মতো বুঝছো স্যালি এই অ্যালডিহাইড থেকে আসছে স্যালিসালডিহাইড ঠিক ঠিক একইভাবে যদি আরেকটা নেই খেয়াল করো এখানে এরকম এই যে ওইচ দিলাম এবার এটা না দিয়ে এটা দিলাম ডাবল এইচ তাহলে এই এদের ক্ষেত্রে কি হয় দেখো এদের ক্ষেত্রে এরা নিজেরাই না নিজেদের মধ্যে এরকম হাইড্রোজেন বন্ধন করে ফেলতে পারে এই নিজেরাই নিজেদের মধ্যে এরকম হাইড্রোজেন বন্ধন করে ফেলতে পারে তোমার মনে হতে পারে ভাইয়া কারণ কি কারণ হচ্ছে এইটাই এইখানে দেখো একে আছে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আবার আছে নাইট্রোজেনের সাথে অক্সিজেন মানে হাইড্রোজেন বন্ধন হওয়ার জন্য যা যা লাগে সবই আছে এইখানেও দেখো অক্সিজেনের সাথে হাইড্রোজেন আবার এই যে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে এই যে অক্সিজেনের সাথে হাইড্রোজেন এই যে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে গেল এরা প্রত্যেকেই কি করে নিজেরাই নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন করে ফেলে এই জন্য এগুলোকে বলে অন্তআবিক হাইড্রোজেন বন্ধন মানে একই অনু নিজের মধ্যেই নিজে কি করতেছে হাইড্রোজেন বন্ধন করে আর আন্তানবিক কোনগুলা আন্ত আণবিক ধরে এই যে একটা পানির অন্য নিলাম এই যে এটা একটা পানির অন্য ওই পাশে আরেকটা একটা পানির অনু লিখলাম ও কি করলো এই যে একটা হাইড্রোজেন বন্ধন করলো সো এটা কি হলো আলাদা আলাদা অনু এটা ধরো অনু নাম্বার এক এটা অনু নাম্বার দুই এই যে আলাদা আলাদা অনুর মধ্যে যে বন্ড হয়েছে এটাকে আমরা বলতেছি আন্ত আনবিক আরও দেখি আন্ত আণবিকের এক্সাম্পল ধরো এইচ এফ এইভাবে থাকে সাধারণত এইচ এফ এর স্ট্রাকচারটা মজার আছে এইচ এফ এর আন্ত যেটা এই যে এইচ এফ এইচ এফ এইচ এফ তিনটা একলাম যথেষ্ট এইচএফ কি করে দেখো এইখানে এই যে এই একটা অনুর সাথে এটাতে একটা অনু এটা এক নাম্বার অনু মনে করে এটা দুই নাম্বার আর ও এটা এক নাম্বার হবে এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার সো দেখো এখন এই এটা এটার সাথে একটা হাইড্রোজেন বন্ধন করে এইটা এটার সাথে একটা হাইড্রোজেন বন্ধন করে তাহলে এগুলা সবগুলো কি এগুলো সবগুলো হচ্ছে আন্ত আরও দেখাই যেমন হচ্ছে এরকম ডাইমার করে থাকতে পারে এটা নিলাম একটা এইচএফ এটা নিলাম একটা এইচএফ ও কি হয়ে থাকে এই যে নিজের সাথে নিজেরকম একটা এই যেরকম হাইড্রোজেন বন্ধন এই একটা হাইড্রোজেন বন্ধন এটা বলে ডাইমার তাহলে আসো একটা ট্রাইমার লিখি বেনজিনের মতো এই দেখো এটা একটা এইচ এফ বেনজিন যেমন লিখি এটা একটা এইচ এফ আবার ধরো এই যে এটা একটা এইচ এফ বেনজিন যেমন লিখি ওইভাবে লিখলাম তাহলে এবার দেখো এখানে একটা হাইড্রোজেন বন্ধন হয়ে যেতে পারে এখানে একটা হয়ে যেতে পারে এখানে একটা হয়ে যেতে পারে দেখছো অনেকটা বেনজিনের মতো সরভুজ আর এটা কি চতুর্ভুজ পরীক্ষা একটা আসে ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড দেখতে কিরকম এই যে CH3 কার্বন ডাবল বন্ড অক্সিজেন OH এটা একটা ইথানয়িক অ্যাসিড না তার মানে এখানেও দেখতেছে OH আছে হাইড্রোজেন বন্ধন করতে যা লাগে আমি এক কাজ করি এখানেও আরেকটা ইথানয়িক অ্যাসিড যদি লিখি এখানেও আরেকটা ইথানয়িক অ্যাসিড লিখি এই যে পাশে উল্টা করে দেখো আয়নার মতো আয়নাতে যেমন থাকে না অমনে লিখবো তার মানে এখানে দিলাম CH3 একদম উল্টা করে এখানে দিলাম কার্বন এবার এটা উপরে অক্সিজেন দিছি তো এইটার দিয়ে উপরে হাইড্রোজেনটা বুঝতে পারতেছো কেন তাহলে কি হবে এখানে আমি এই যে হাইড্রোজেন বন্ধনটা এই যে দেখাতে পারবো ঠিক কিভাবে এইখানে নিচে দিয়ে অক্সিজেনটা তাহলে এখানে হাইড্রোজেন বন্ধনটা দেখাতে পারবো এই যে এটাকে বলা হচ্ছে ইথানে অ্যাসিডের এই যে ডাইমার তাহলে এই যে বাম পাশে ভাইয়া যা করছি এগুলো সব আলাদা আলাদা অনুর মধ্যে না তাই এদের প্রত্যেকটাকে বলে হচ্ছে আমাদের আন্ত আনবিক হাইড্রোজেন বন্ধন আর এগুলো একই অনুর মধ্যে না তাই এগুলোকে বলে অন্ত হাইড্রোজেন বন্ধন তাহলে দেখো এই যে দেখছো দুইটা ইথানে এবং এখানে এই যে একটা স্পেস তৈরি হয়েছে চাইলে নামটা জেনে রাখতে পারো মনে হয় না কোনো পরীক্ষা আসবে যখনই যে বন্ধন করে মাঝখানে এরকম কোনো এই যে দেখো একটা ফাঁকা জায়গা হয়েছে না এরকম মাঝখানে একটা এরকম রিং এর মতো ফাঁকা জায়গা হয়েছে এই যে এখানে একটা ফাঁকা জায়গা হয়েছে হ্যাঁ এটাকে বলে ভাইয়া কিলেশন বা চিলেশন কিলেশন যারা কর্মমুখী রসায়ন পড়ছো তারা জানার কথা অনেকে এটা স্কিপ করো তাই বললাম কর্মমুখী রসায়ন একটা এজেন্টের নাম আছে খাদ্য সংরক্ষণ বলে যে কিলেটিং এজেন্ট এই কিলেটিং এই নামটা আসছে কাকড়া থেকে কাকড়া থেকে আসছে এবং ওই যে কাঁকড়া যেই কি বলে হাত পা গুলা থাকে আর কি দাঁতের মতো এরকম যে থাকে ওইখান থেকে আসছে কিলেট নামটা এই যে এরকম রিং এর মতো স্ট্রাকচার যে করে ফেলছে একটা আবদ্ধ স্পেস আবদ্ধ স্পেস এটাকে বলা হচ্ছে কিলেশন এই স্পেসটাকে যাই হোক তো এবার আসে এদের মধ্যে একটা एग्जांपल দেখি অর্থো নাইট্রোফেনল তো আমি দেখলাম भैया এবার যদি এরকম নেই এই যে এটা নিলাম এই যে এরকম যদি নেই এটা প্যারা নাইট্রোফেনল কি করছে এখানে দিছি অর্থো পজিশনে আর এখানে দিছি কোন পজিশনে প্যারা প্যারা পজিশনে যেহেতু দিছি বোঝাই যাচ্ছে ভাইয়া এখন তো আর এটা কোনোভাবে নিজের মধ্যে নিজে বন্ধন করার স্কোপ নেই আছে তুমি বলো অর্থ হইলে পাশাপাশি ছিল তাই স্কোপ ছিল কিন্তু প্যারা হয়ে গেছে এখন 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 স্কোপটা নাই। কি করা করা যায় যায় যেটা যে ঠিক আছে এই পাশে হচ্ছে মনে করো আমার আরেকটা আছে এই যে এই পাশে ধরো আরেকটা আছে আমার নাইট্রোফেনল আর এখানে এই যে এর নো টুটা দিলাম এই পাশে আরেকটা আছে সো এবার কি সম্ভব এইটার সাথে এটা করতে পারে যদি এটা হচ্ছে প্যারানাইট্রোফিনল যদি অর্থ তো নিজেই নিজের সাথে করতেছে বাট কি করলাম এইটা একটা প্যারা নিলাম এটা একটা প্যারা নিলাম এবার কি করতেছে আলাদা আলাদা এই যে এটা এটা ধরো ধরো এক নাম্বার নাম্বার দুই আলাদা আলাদা মধ্যে হাইড্রোজেন বন্ধন করতেছে ওকে সেটাই ছিল আন্তানবিক আর অন্তানবিক হাইড্রোজেন বন্ধন হ্যাঁ রাফি একটা খুব ভালো কথা বলছে এই যে মাঝখানে যে কিলেশন হ্যাঁ এইটার মাঝখানে কিন্তু তোমার ওই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে জায়গা দেওয়া যায় তখন সেটাকে ক্ল্যাথারের যৌগ বলে রাফি একটা ভালো কথা বলছে আমি জাস্ট একটু এক্সাম্পলটা দেখাই এই যে মনে করো এইটা হচ্ছে এরকম একটা এই যে কুইনল বলে আর কি হুম এই যে মনে করো এইটা হচ্ছে একটা ওইচ আছে এইটা আবার ধরো এইখানে আরেকটার সাথে হাইড্রোজেন বন্ধন করলো এটা একটু দেখে নিতে পারো আমি দেখাচ্ছি যটুক ছোট্ট করে একটু আবার মনে করো এইখানে এইটা আরেকটার সাথে এরকম হাইড্রোজেন বন্ধন করলো এইদিকে এটা দিলাম এদিকে এটা দিলাম আর এখানে ধরো এই যে এটা একটা দিচ্ছি এই যে ওইচ এটা এদিকে দিলে ভালো হইতো ওইচ সো এইদিকে এটার সাথে এটা হাইড্রোজেন বন্ধন তো এই সব মিলে কি করে এইখানে হচ্ছে যদি আরগনটাকে রাখে এগুলাকে বলা হয় ক্ল্যাথ্রের যোগ আমার এটা আঁকা অত সুন্দর হয় নাই আরেকটু বড় করে আঁকলে সুন্দর হইতো ঠিক আছে এমন ভাবে রাখা হয় যে এরা নিজেদের মধ্যে নিজেরা কি করে এরকম হাইড্রোজেন বন্ধন করতে পারে ঠিক আছে তো এই হাইড্রোজেন বন্ধনের কারণে কি হয় এটা এখানে ঠিক করে দিলে ভালো হইতো ঘুরাই দিলে ভালো হইতো এভাবে হচ্ছে আর্গনটাকে এর মধ্যে এরকম রাখতে পারে এটাকে বলে ক্ল্যাথ্রেট যৌগ আচ্ছা বেশ কয়েকজনই দেখে বলতে পারছো কালারগুলা কি মনে রাখতে হবে ভাইয়া যেই কয়টা বোর্ডে লিখছি জাস্ট এগুলো মনে রাখলে হবে ওই যে স্বচ্ছ হলো তারপর সোনালি হলো রেড এগুলো হাজারি সারের বইতে আছে তো তাই আচ্ছা আকিব একটা ভালো কথা বলছে ভাইয়া তাহলে হচ্ছে যে হ্যাঁ চিত্রতে ভুল আছে খান চিত্রতে ভুল আছে ভাইয়া ওই যে ছোট জায়গা তো এটা হচ্ছে আমি জাস্ট ওই সিম্পল আকারে লিখে দিই নাহলে এটা আবার দেখে কনফিউশন হবে বইতে তুমি ভালো চিত্র পাবা এটা আমি এইভাবে জাস্ট কারণ আমি ওই সব সাজায় লিখতে পারি নাই তো জায়গার অভাবে এখানে সাজাই লিখতে পারি নাই তো আমি এইভাবে দেখাই দিই এটা এই যে এইখানে একটা হবে এখানে একটা হবে আমি জাস্ট গোল্লা দিয়ে বুঝাই দিই এখানে একটা হবে তো এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন হয় এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন হয় এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন হয় এই মাঝখানে থাকে হচ্ছে আর ঘন্টা আর এরা প্রত্যেকটাই কি এই গোল্লার ভিতরে প্রত্যেকটাই বসবে এই যে এরকম দুই পাশে ঠিক আছে ওকে হাইড্রোজেন বন্ধন গঠন করে কি না ভাইয়া ওই যে ক্লোরিনের বড় আকার তাই করে না এই যে এই পেজে লেখা ছিল এই যে এরা কেউ করে না ক্লোরিনের বড় আকার ব্রোমিনের বড় আকার সালফারের বড় আকার ফসফার বড় আকার এই যে লেখা আছে আকারে বড় এই জন্য হাইড্রোজেন বন্ধন করে না ওকে আর কোন কোয়েশ্চেন ব্রেকার দেওয়া লাগবে না আমাদের এই হাইড্রোজেন বন্ধন পড়ার পরে জাস্ট ভ্যান্ডার ওয়াস বল আমরা শেষের দিকে এখানে আর কোনো কিছু বুঝতে অসুবিধা দেখি একটু আচ্ছা ওকে তারপর আসো কোশ্চেনগুলো সলভ করি নিচের কোন যুগে সর্বাপেক্ষা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন আছে ডিওতে বাইশ তেইশ সালে আসছে চমৎকার একটা কোয়েশ্চেন মনে রাখবে ভাইয়া এই যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রো নেগেটিভিটি বা বা ঋণাত্মকতা এটা যত বেশি হাইড্রোজেন বন্ধন তত শক্তিশালী সো সারণীতে সবচেয়ে বেশি কার সেটা কত চারেক্টার হচ্ছে কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে খুবই সহজ কোশ্চেন এগিয়ে গোচ্ছে একুশ বেশি আসছে অ্যামোনিয়া তাই না জানি তো অ্যামোনিয়াতে আছে পানিতে আছে আর এই যে এ আছে ডিএনএ শিকলে বিদ্যমান খারকগুলো পরস্পর কি বন্ধনে আবদ্ধ এটাও সহজ কোয়েশ্চেন আসছে মোটামুটি হাইড্রোজেন ওই যে পড়ছো না বায়োলজি তো তোমরা পারে কথা অ্যাডেনিন গুয়াউনিন তারপর হচ্ছে থায়ানিন তাই না ওই যে দুইটা বন্ড থাকে তিনটা বন্ড থাকে এই টাইপের হাইড্রোজেন বন্ধন থাকে না আকার বড় বলতে সাইজ বড় আর কি অনুর আকার বড় ওকে রিয়া ওই যে স্ফুটাঙ্কের ক্রমের জন্য সেম জিনিস ওয়ান সি টু এ বলছে দেখি তো ওয়ান সি টু হ্যাঁ ঠিক আছে ইথানিক অ্যাসিডের ডাইমারে কতটি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান দুইটি এই জন্যই ভাই আগে দিয়ে ডাইমারটা এঁকে দেখাইছি এই দেখছো এইটা একটা হাইড্রোজেন বন্ধন এইটার সাথে এটা করে আর এই যেগুলো ডটেড এইটা আর একটা তাহলে দুইটি সো দুইটি গেল হাইড্রোজেন বন্ধনের সঠিক ক্রম কোনটা সঠিক ক্রম ফ্লোরিন যেটা সবচেয়ে ডানে আছে এইচ এফ না এরপর এইচ এফ এইচ এফ এই যে এইচ এফ তারপর হবে অক্সিজেনেরটা না তাহলে হচ্ছে এ কেউ বুঝলাম দেখো এটাতে তো হাইড্রোজেন বন্ধন নাই সিএইচ ফোর হাইড্রোজেন বন্ধন করে করে না তো বাট এদের অর্ডারটা কিভাবে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা চার তাই সবচেয়ে বেশি অক্সেনের সাড়ে তিন তাই ও এর পর এরপর হচ্ছে অ্যামোনিয়ার তিন তাই ও এরপর ঠিক আছে কোন জগতে হাইড্রোজেন বন্ধন নেই এই যে এটা অনেকে একটা ভুল করে কি দেখে মনে হয় সবগুলাতেই আছে কারণ সবগুলাতে তো দেখা যাচ্ছে অক্সিজেন হাইড্রোজেন আছে অক্সিজেন হাইড্রোজেন আছে অক্সিজেন হাইড্রোজেন আছে এখানে কারেক্ট আনসার হবে হচ্ছে বি এবার বলি কিভাবে খেয়াল করো সি এইচ থ্রি সি ডাবল ওয়ান ও এইচ হাইড্রোজেন বন্ধন হওয়ার শর্ত এটা না যে যৌগের মধ্যে অক্সিজেনের হাইড্রোজেন থাকলেই হবে হওয়ার শর্ত হচ্ছে তারা পাশাপাশি থাকতে হবে এখানে কার্বনটা আছে অক্সিজেনের সাথে তাহলে কিন্তু এটা হাইড্রোজেন বন্ধন হবে না হাইড্রোজেন বন্ধন হওয়ার শর্ত কি যে হাইড্রোজেনের সাথে হয় অক্সিজেন থাকবে নাহলে হাইড্রোজেনের সাথে ফ্লোরিন থাকবে নাহলে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন থাকবে এখানে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে কিন্তু মাঝে কার্বন বাধায় দাঁড়িয়েছে তাই এটা হাইড্রোজেন বন্ধন দেখায় না যেমন এখানে কোনটা অ্যালকোহলে তো দেখাই যাচ্ছে অক্সিজেনের পাশে হাইড্রোজেন দেখাবে অ্যাসিডও দেখা যাচ্ছে অক্সিজেনের পাশে হাইড্রোজেন এটা লিখলাম না এটাই আসো এটাও তো দেখা যাচ্ছে নাইট্রোজেনের সাথে এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন সো অবশ্যই কি ও হাইড্রোজেন বন্ধন দেখাবে কিন্তু এটা কি পাশাপাশি নাই দেখে দেখাবে না খুবই ভালো কোশ্চেন কোন একটা জায়গায় পরীক্ষায় কিটন দিয়ে একবার আসছিল ঠিক আছে কোয়েশ্চেন ব্যাংক দেখলেই দেখবা একবার এরকম কিটন দিয়ে আসছিল কিটনেও কিন্তু হাইড্রোজেন বন্ধন দেখাবে না তারপর ধরো এই যে ইথার ছিল না ইথার এই যে সি থাকে মাঝখানে ও থাকে তারপর সি থাকে এটা এইভাবে একলা মনে হবে যে আছে এই যে দেখো এই যে ইথারে কি থাকে কার্বন 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 এরকম আর ধরো এটার সাথে হাইড্রোজেন সাথে তিনটা হাইড্রোজেন হাইড্রোজেন ও কিন্তু বন্ধন দেখাবে না তাহলে জৈব যোগের দেখাবেই এই অ্যালকোহল দেখায় এই যে অ্যাসিড দেখায় আর এটা কি এনএইচ থাকলে কি বলে এটাকে আমরা বলি অ্যামিন অ্যামিন দেখায় কিন্তু এই যে অ্যালডিহাইড কীটন এরা দেখাবে না অ্যালডিহাইড্রনে হাইড্রোজেন বন্ধন থাকে না ঠিক আছে ওকে চলো তাহলে সামনের দিকে যাই হাইড্রোজেন বন্ধনের উদাহরণগুলো কি प्रिपरेशन বইয়ে থাকবে হ্যাঁ হ্যাঁ আছে प्रिपरेशन বইয়ে আছে भैया মেটা হইলে কি আন্তঃআণবিক হবে বেশ ভালো একটা क्वेश्चन হ্যাঁ মেটা হইলে আন্তঃআণবিক হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কখনোই সেটা অন্তঃআণবিক হবে না ঠিক আছে বাট সব সময় আমাদের বইতে উদাহরণগুলো বলতেছি তো এই যে সব সময় এটা তুমি অর্থ আর হচ্ছে যে প্যারা দিয়ে দিও ঠিক আছে অর্থ আর প্যারা দিয়ে দিও ওকে আচ্ছা তারপর কি আছে আমাদের বরফের গঠন বরফের গঠন দেখো কোয়েশ্চেন আসছে জিএসটি তে একুশ বাইশ সালে বরফের মধ্যে কি কি বন্ধন থাকে একটা তো হচ্ছে অবশ্যই যে বরফের একটা পানির অনু নেই যেমন এই যে দেখো এইটা একটা পানির অনু বরফের এইচ টুও তারপরে এই যে ধরো এটা একটা পানির অনু এইচ টু ও তারপরে একটা পানির এইচ টু এই যে আরেকটা পানির এইচ টু ও এগুলো সব কি পানির অনু না এরা আবার নিজেদের মধ্যে কি করছে এই যে হাইড্রোজেন বন্ধন তৈরি করছে হাইড্রোজেন বন্ধন তৈরি করছে সো সমযোজিত থাকবেই কই কই হাইড্রোজেন থাকবে আর সমযোজি থাকবে উত্তর হচ্ছে সি

আরেকটা পারে তার মানে পানির দেখি সঠিক উত্তর দিছো নাকি তোমরা দুইটা অনেকে অনেকে চারটা বলছো হ্যাঁ এই জায়গায় কনফিউশন হয় দুইটা হবে না উত্তর চারটা হবে এবং আমি পানির একে কমপ্লিট করে দিই এই যে ধরো এইটা একটা পানির রোণ এটা একটা পানির রোনো এই যে ধরো এটা একটা পানির রোণো তারপর ধরো এই যে এইটা একটা পানির রোনো তারপর ধরো এই যে এইটা একটা পানির রোণো তার মানে একটা অক্সিজেন এই এই একটা এটা কি বেশি জোরে দিয়ে দিছে এটা একটা এই এটা একটা এটা একটা যেগুলো চারটা হাইড্রোজেন বন্ধন করতে পারে একটা পানির অনুর খুব একটা বোর্ড কোয়েশ্চনে মনে দেখছিলাম বুঝছো খুব ভালো বলছে যে পানির অক্সিজেনটা কয়টা হাইড্রোজেন বন্ধন করতে পারে একটা পানির অনু চারটা করতে পারে দেখি এবার এটা বলো তো পানির অনুর অক্সিজেন কয়টা হাইড্রোজেন বন্ধন করতে পারে পানির অনুর অক্সিজেন কয়টা হাইড্রোজেন বন্ধন করতে পারে পানি তো পারে চারটা কিন্তু পানির অণুতে যে অক্সিজেন আছে সেটা কয়টা পারে সেটা পারে হচ্ছে দুইটা তাই না এই যে উপরে দুইটা হাইড্রোজেন পারে পানি দুইটা অক্সিজেন দুইটা সব মিলে চারটা বাট একলা হিসাব করলে এই যে যে চমৎকার একটা দুইটা গ্রুপ ঠিক এর স্পোরণাঙ্কের ক্রম কি কি হাইড্রাইড এটার পারার টেকনিক হচ্ছে মনে রাখবা এই ভর যত বেশি ভর যত বেশি তত হচ্ছে এই যে একটা ফোর্স আছে না ভ্যান্ডারওয়ালস ভ্যান্ডারওয়ালস বন্ধন এটা হচ্ছে তত বেশি হয় আর কোন একটা বন্ধন যত বেশি স্ফুটনাঙ্ক কেউ একজন স্ফুটনাঙ্কের ব্যাপারে জানতে চাচ্ছিল এই স্ফুটনাঙ্ক হচ্ছে তত বেশি তাহলে সিরিয়ালে আসি কি কি বললাম ভর যত বেশি ভ্যান্ড্রল আকর্ষণ বল তত বেশি হয় ভ্যান্ড্রলস আকর্ষণ যত বেশি হয় স্ফুটনাঙ্ক তত বেশি হয় আরেকবার ভর যত বেশি ভ্যান্ড্রল আকর্ষণ তত বেশি হয় স্ফুটনাঙ্ক তত বেশি হয় ওই হিসেবে সঠিক উত্তর কি হওয়া উচিত এই যে এইচ টু ও এইচ টু এস এইচ টু এসি তারপর এইচ টু টি সবাই কি একই গ্রুপের না হ্যাঁ এই যে পানি হাইড্রোজেন সালফেট হাইড্রোজেন হাইড্রোজেন একই গ্রুপের ওই হিসাবে সবচেয়ে বেশি ভর হচ্ছে হবে উপর থেকে নিচে গেলে তো ভর বাড়বেই আর হাইড্রোজেন দুইটা তো কমন তার মানে এটা আনসার হওয়া উচিত কিন্তু তার মানে দেখো সঠিক উত্তর কোনটা হওয়া উচিত এই যে এইটা মনে হইতে পারে এটা সঠিক উত্তর বাট এইখানে একটা চমৎকার ঘটনা ঘটে ওর মধ্যে কিন্তু ভ্যান্ডারবল নাই খালি ওর মধ্যে আছে হাইড্রোজেন বন্ধন আর আমি কালকে একটা কথা কথাই বলতেছিলাম মনে করো এই যে ভ্যান্ডারবল আছে না ধরে এটা দুই কিলো জুল শক্তি দিলেই ভেঙে যায় দুই তিন চার পাঁচ কিলো জুল শক্তি দিলেই ভেঙে যায় কিন্তু এই যে হাইড্রোজেন বন্ধন যে এটা শক্তি হচ্ছে আট থেকে বিয়াল্লিশ কিলো জুল মানে বুঝছে এটা কম শক্তি এটা বেশি শক্তি তো হিসাবে তাহলে কি হবে বাকি সবাই ঠিকঠাকই থাকবে কিন্তু এই পানিটা চলে আসবে এরকম সবচেয়ে বেশি পানি চলে আসবে সবচেয়ে বেশি এবং সেটা তো আমরা জানি কত একশো ডিগ্রি সেলসিয়াস আবার রিক্যাপ করতেছি সমস্যা নাই দেখো ভর যত বেশি হয় আকর্ষণ তত বেশি হয় তত বিষয় তো এই জন্যই ভর বাড়তেছে এই জন্য হচ্ছে আমার এখানে স্ফূর্ণাঙ্ক বাড়ার কথা ঠিক আছে সবচেয়ে বেশি লাস্ট রেটটা হওয়া উচিত তার মানে উত্তর এ হওয়া উচিত কিন্তু উত্তর এ হবে না তার কারণ বলতেছি পানিতে থাকে আবার হাইড্রোজেন বন্ধন অন্য কারোর কারো মধ্যে তো থাকে না কারণ ওদের তড়িত্রিনাত্মকতাও এত বেশি না আবার আকারও ছোট না অক্সিজেনের আকারো ছোট তরুণদ্ধতা অনেক বেশি তাই হাইড্রোজেন বন্ধন আছে এই জন্য ভ্যানার বসের তুলনামূলক দুর্বল আর হাইড্রোজেন বন্ধন ভেন্ডার ওয়াস থেকে শক্তিশালী এই জন্য হচ্ছে যে পানির যে বন্ধনগুলো সেগুলো আরো শক্তিশালী হবে কারণ পানিতে কি আছে তাহলে উত্তর কোনটা হবে পানি যেটা সবচেয়ে ডানে আছে এই যে পানি সবচেয়ে ডানে তারপর বাকি সিরিয়ালটা আবার ঠিক আছে উত্তর ডি ঠিক এরকমভাবে আরেকটা সিরিয়ালও শিখে রাখো কোনটা গ্রুপ নাম্বার সতেরো গ্রুপ সতেরো তাহলে এটা কি হবে দেখো এই যে এইচ সিএল এইচ সবচেয়ে বেশি হাইড্রোজেন হাইড্রাইডের এর হওয়ার কথা রাইট এটাই স্বাভাবিক ভর যত বেশি ততই হচ্ছে কথা ঠিক কিন্তু ওই যে আমাদের এর মধ্যে আবার হাইড্রোজেন বন্ধন আছে তাই চলে আসে এইখানে তুমি হচ্ছে এইখানে হওয়ার কথা কারণ ভর কম ঠিক আছে ভর কম কিন্তু ওর মধ্যে আবার কি আছে হাইড্রোজেন বন্ড আছে দেড়শোই হচ্ছে ওরটা সবচেয়ে বেশি হয়ে যায় এগুলো এমসি কিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এই স্লাইডটা হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট এগুলো আসার মতো কোয়েশ্চেন ওকে হ্যাঁ হাইড্রোজেন বন্ধনের জন্য ঠিক আছে চলো তাহলে সামনের দিকে যাই ওকে চলো তারপর হচ্ছে লাস্ট কিছু টপিক ভ্যান্ডারওয়ালস বল দুই টাইপের হয় একটা হচ্ছে এস্থাইড আইপোল আবিষ্ট ডাইপোল এস্থাইড আইপোল মানে কি মনে করো হচ্ছে যে আমার কাছে আছে এরকম কিছু একটা ধরো বললাম হচ্ছে এই যে এইচ এফ এখন এইচ তো তুমি জানো এটা কি ডেল পজিটিভ আর ফ্লোরিন ডেল নেগেটিভ একটু আগে দেখে আসছি এখন ও কি করলো এমন কাউকে এটা অনেকটা হচ্ছে স্থেডাইপোল বোঝাই এভাবে বুঝলে সহজভাবে বুঝবা এটা হচ্ছে স্থেডাইপোলটা মনে করো একটা চুম্বক আর আবিষ্ট ডাইপোলটা মনে করো একটা লোহা সো চুম্বক দিয়ে যেরকম লোহাকে নিলে টেম্পোরারি চুম্বকে পরিণত হয় অনেকটা এরকম আকর্ষণ করলে আর আবিষ্ট ডাইপোল আর আবিষ্ট ডাইপোল বলতে কি বোঝায় দেখছো না যে একটা চুম্বকের সাথে যদি একটা পিন লাগাও তার সাথে আরেকটা পিন লাগাও এভাবে একটা পিন আরেকটা পিনের সাথে এরকম জোড়া লেগে লেগে অনেকগুলো হয় সো এইটা হচ্ছে আবিষ্ট ডাইপোল আবিষ্ট ডাইপোল তার মানে এখানে একটা এস্থায়ী ডাইপোল আছে মানে যে কিনা অলরেডি ডাইপোল মানে পোল আছে প্লাস মাইনাস পোল আছে ডাইপোল মানে প্লাস মাইনাস পোল আছে এবার সে যদি এমন কাউকে আকর্ষণ করে ধরো এটা হচ্ছে একটা ব্রোমিন এখন ব্রোমিনে তো কোনো পোল নাই কিন্তু কি হয় এই মাইনাসের টানে এই কিছুক্ষণের জন্য দেখা যায় যে এই একটা পোর্শন একটু প্লাস হয়ে যায় আর এই একটা পোর্শন একটু মাইনাস হয়ে যায় তার মানে এই মাইনাসগুলো একটু এই পাশে চলে আসে আর ধরো এই যে প্লাসগুলো মোটামুটি একটু এই পাশে এরকম একটা সিচুয়েশন হয় সো এইটাকে বলা হচ্ছে এস্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল তার মানে ও একটা ছিল স্থায়ী ও তো স্থায়ী ওর মধ্যে তো আগে থেকেই আছে আর আমরা তো দেখছি ক্লোরিন ব্রোমিন এদের মধ্যে তো কোনো পোলারিটি থাকাই উচিত না কারণ নিজেরা নিজেরাই সো কি হচ্ছে যেটা বললাম আবারও যদি একটু সুন্দর করে দেখে এই যে দেখো এই ব্রমিন আছে এই ব্রমিন আছে সো এই যে মাইনাস যেটা কাছাকাছি আসছে এই কারণে এটা হয়ে গেলে একটু প্লাস এটা হয়ে গেলে একটু মাইনাস যেটা নর্মালি হয় না এবং এই প্লাস মাইনাস হওয়ার কারণেই এইখানে মনে কর একটা বন্ধন তৈরি হইলো এটাই হচ্ছে ব্যান্ডার বন্ধন আর আরেকটা যেটা হইতে পারে এবার মনে করো এই ব্রমিন আসছে এই ব্রমিন সে মনে করো একটু আগে ছিল এখন সে আবিষ্ট হয়ে এখানে এখানে চলে চলে আসছে এই আসছে এটা এটার পাশে আঁকলে আরো দেখতে ভালো লাগবে এবার কি করলো এই যে এই জিনিসটাই আছে না এটা এটাই কি করলো এই ব্রমিনটাই সে তার পাশের একটা ব্রমিনকে ইনফ্লুয়েস করলো এটার পাশে যে আরেকটা ব্রমিন অনু আছে এবার এই মাইনাসের কারণে এই প্লাস হয়ে গেল আর এটা হয়ে গেল মাইনাস তার মানে আমি যদি একটু সাম করি ঘটনা এটা দাঁড়াইছে এই প্রথম যে কেসটা দাঁড়াইছে এটা হচ্ছে স্থায়ী আর এটা হচ্ছে আবিষ্ট এবার আবার কি করছে একটা আবিষ্ট যে আরেকটা আবিষ্টকে টান দিছে এই যে এবার এইটা কি করছে যে এইটাকে একটু এই যে প্লাস মাইনাস এরকম আকর্ষণ করছে সো এই দুইটাকে বলে আবিষ্ট আবিষ্ট তাহলে কি শিখলাম স্থায়ী একটা ডাইপোল আছে সে কাউকে যে টান দিছে স্থায়ী আর আবিষ্ট আবিষ্ট একটা আছে সে আবার কাউকে যে আবিষ্ট করছে আবিষ্ট আবিষ্ট নামে যেটা আছে সেটাই এটারই একটা নাম আছে লন্ডন ফোর্স পড়ার কথা অনেকে যারা বোর্ড পরীক্ষার প্রিপারেশন এসে ভালো মতো বোর্ড পরীক্ষায় আসে লন্ডন ফোর্স বা বাংলা এটাকে বলে বিস্তরণ বল বিস্তরণ বল তাহলে কি করলাম অলরেডি প্লাস মাইনাস আছে সে যে কাউকে প্লাস মাইনাস করছে এটা হচ্ছে স্থায়ী আর আবিষ্ট এই প্লাস মাইনাস যে মাত্র হয়েছে সে যে আবার কাউকে প্লাস মাইনাস করছে তাহলে আবিষ্ট আবিষ্ট এবং এটারই আরেকটা নাম লন্ডন ফোর্স বা বিস্তরণ বল ওকে পর্যায়সারণী গ্রুপ সতেরো মৌলসমূহের ভেন্ডারবলস আকর্ষণ বলের বৃদ্ধির ক্রম কি হবে মাত্রই শিখেছি এটা একটু উত্তর দাও ভর যত বেশি ভর যত বেশি ভেন্ডার ওয়ালস বি ডাব্লিউ এফ মানে ভেন্ডার ওয়ালস ফোর্স ভেন্ডার ওয়ালস ফোর্স তাহলে এখানে সিরিয়াল কি হবে কোন ধরনের বল উপস্থিতির জন্য ক্লোরিন গ্যাস ক্লোরিন গ্যাসিও কিন্তু আয়োডিন কঠিন অবস্থা লাভ করে এই যে একটু আগে যেটা বলছি সেটা বিস্তরণ বল বা লন্ডন ফোর্স যেটা তোমরা উপরেরটা উত্তর দাও ভর যত বেশি ভ্যান্ডেলস ফোর্স তত বেশি কালকে মনে হয় এটা লিখে দেখেছিলাম ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ফ্লোরিন ক্লোরিন থাকে গ্যাসে অবস্থায় ব্রোমিন থাকে তরল অবস্থায় আর আয়োডিন থাকে কঠিন অবস্থায় ঠিক এই কারণেই ঠিক আছে বরফ পানিতে ভাসে কেন ওই যে হাইড্রোজেন বন্ধনের কারণে দেখছো না হাইড্রোজেন বন্ধনের কারণে বরফের কি হয় এই মাঝখানে একটা বিশাল স্পেস এরকম পাওয়া যায় বরফ কই গেল বরফ হ্যাঁ এই যে মাঝখানে এরকম ফাঁকা একটা স্পেস তৈরি হয় এই জন্য যখন কি হয় বরফের ঘনত্ব কমে যায় মানে ওই যে আয়তন একই থাকে সেম বরফই বাট হাইড্রোজেন বন্ধনের কারণে ফাঁকা একটা জায়গা তৈরি হয় এই যে এটাও কিন্তু কিলেশন এই যে এরকম স্পেস তৈরি হইলে সেটাকে কিলেশন বলে আচ্ছা যেটা বলতেছিলাম এরকম ফাঁকা একটা স্পেস তৈরি হয় তো তাই আয়তন বেড়ে যায় আর তোমরা তো জানোই যে বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে পড়ছো না ফিজিক্সে এম কে ভি দিয়ে ভাগ দিলে সেটাকে কি বলে ঘনত্ব যদি হচ্ছে আমার এখানে আয়তন হচ্ছে বেড়ে যায় তাহলে কি ভাইয়া ঘনত্ব কমে যাবে আয়তন এখানে বেড়ে গেছে তাই বরফের কি ঘনত্ব কমে গেছে এই জন্য বরফকে যখন এরকম পানিতে পানিতে রাখা হয় হয় এটা একসময় আমাদের ফিজিক্স বইতে ছিল ভুলিল্লা তোমরা বললো পড়ার কথা যেটা দেখা যায় যে বরফের এই বারো ভাগের একাংশ পানির উপরে থাকে আর দেখা যায় যে এগারো ভাগের বারো অংশ পানির নিচে থাকে এইভাবে মোটামুটি ভাসে তাহলে বরফ পানিতে কেন ভাসে এই যে হাইড্রোজেন বন্ধনের কারণে হাইড্রোজেন বন্ধনের কারণে বরফের মাঝখানে আয়তন বেড়ে যায় আর আয়তন বেড়ে যাওয়া মানে কি ঘনত্ব কমে যাবে ঘনত্ব কমে গেলে পানিতে ভাসবে ওকে ঠিক আছে চলো তাহলে হচ্ছে আমরা সামনের দিকে যাই ও আমরা অলমোস্ট শেষের দিকে আছি একদম পড়ার আমাদের শেষের দিকে এই জায়গাটা বলছিলাম ভাইয়া অপশনাল রিডিং দিলে দিতে পারো তাও আমি আরেকটু শর্ট করে দিচ্ছি যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা একটু হলেও আছে সেগুলো ভাইয়া হলুদ মার্ক করে দিছি চাইলে দেখতে পারো গ্লোবাল লবণ এটা আসে ঠিক আছে গ্লোবার লবণ এটা কিন্তু লাগে সাথে দর্শনু পানি এই যেগুলো হচ্ছে এরকম ক্যালাস পানিওয়ালা এগুলো একটু মনে রাখবা গ্রিন সবুজ সাদা জিঙ্কেরটা ব্লু এটা তো মানে ছোটবেলা থেকে দেখে আসছি কপার সালফেট কিন্তু পানি যেটা হচ্ছে ব্লু ভেট্রিয়াল তারপর অ্যান্টাসিড ওই যে অ্যাসিডিটি হলে যেটা খাই আর কি ঠিক আছে অ্যান্টাসিড তারপর ওয়াটার গ্যাস এটা আসতে পারে অয়েল অফ ভিট্রিয়াল দেখছো এটা সালফেটিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিওল বলে কারণ সবগুলো ভিট্রুয়ালের মধ্যেই আমার সালফেটটা আছে এই জন্য এটাকে বলে অয়েল অফ ভিট্রিয়াল তারপর ধর এই যে জিপসাম জিপসাম কিন্তু মনে রাখার মতো একটা মানে আমি যেটা বলতেছি সালফেটালা যতগুলো আছে না এই যে সালফেটালা যতগুলো আছে এগুলা সব মনে রাখবে এই যে ক্যালাস আলা এগুলো কিন্তু আসতে পারে বাকিগুলো হ্যাঁ সংকেত এগুলো অনেক বাট দেখছো এক স্টার দেওয়া আমাদের কোয়েশ্চেন ব্যাংকে সো কেউ যদি মনে করে যে না পড়তে চাও না হইতে পারে বাট পড়ে রাখলে ক্ষতি নেই আর কি যেমন এটা দেখো স্ট্যানিক ক্লোরাইড কোনটা এখানে উত্তর হবে কোনটা স্ট্যানিক হবে এই যে প্লাস ফোর মানে যেটার চার্জ হচ্ছে বেশি সেটাকে বলে স্ট্যানিক আর যেটার চার্জ হচ্ছে কম সেটাকে আমরা বলি এই যে এসট্যানাস এসটেনাস যার মান কম হইলে ওই যে ঠিক একইভাবে দেখো এটাকে বলে প্লাম্বাস ক্লোরাইড আর এটাকে বলে প্লাম্বিক ক্লোরাইড ঠিক আছে সহজ কোয়েশ্চেন এসছে অত কঠিন না এটা ম্যাগনেশিয়াম ফসফেটের সংকেত কোনটা এটা তো আরও সহজ ডি কেন ডি ফসফরাসের চার্জ মাইনাস থ্রি ম্যাগনেশিয়ামের চার্জ প্লাস টু তো এই টু আসবে এইখানে আর এই থ্রি আসবে এখানে ম্যাগনেশিয়াম ফসফেট তারপরে এই যে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি ব্লিচিং পাউডারের দেখছো যে বাইশ তেইশ ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে এটা ক্যালসিয়াম এই যে হাইপোক্লোরাস ক্লোরাইড দেখি এটা আছে নাকি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এই যে এই সি হচ্ছে আনসার ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড আর ছোট্ট একটা জিনিস একটু বলে দিই ঠিক আছে ছোট্ট একটা জিনিস একটু বলে দিই এই দেখো এই সিএল হ্যাঁ তারপর দেখো এই যে সিএল ও টু এই দেখো সিএল ও থ্রি হ্যাঁ তারপর হচ্ছে এই যে সিএল ও ফোর ভাইয়া এটাকে কি বলছে দেখছো এটাকে বলছে হাইপো ক্লোরাইড হাইপো ক্লোরাইড এইটা এই মাঝখানের বলা হচ্ছে ক্লোরাইড ক্লোরাইট মাঝখানেরটাকে বলে ক্লোরাইড তারপরে এই যে তিন যেটা সেটাকে বলা হচ্ছে ক্লোরেট আইট না কিন্তু ক্লোরেট আর সবাই লাস্টে যেটা সেটাকে বলে পার ক্লোরাইট পার ক্লোরট তাহলে কি শিখলাম নর্মালি তো সাধারণত নাম কি হয় সালফাইট সালফেট নাইট্রাইট নাইট্রেট ঠিক যে ওই ক্লোরেট ক্লোরেটের থেকে যেটা বেশি সেটা পার ক্লোরেট আর ক্লোরাইটের থেকে যেটা কম সেটা হাইপোক্লোরাইড এবং তুমি যদি এদের প্রত্যেকটার সাথে একটা হাইড্রোজেন দিয়ে দাও যদি এদেরকে অ্যাসিড বানিয়ে দাও এই যে এইচ এটাকে বলে হাইপোক্লোরাস অ্যাসিড তারপর এইচসিএল ও টু এটাকে বলে ক্লোরাস অ্যাসিড তারপর এইচসিএল ও থ্রি এই থ্রি আসলে বলে কি ক্লোরিক অ্যাসিড আর এই যে এইস এল ও ফোর এটাকে বলে ক্লোরিক অ্যাসিড তার মানে কি আস ইক আসের থেকেও যদি কম হয় আস ইকের থেকে যদি বেশি হয় তাহলে পার ইক তার মানে হচ্ছে ক্লোরাস অ্যাসিড হাইপোক্লোরাস অ্যাসিড ক্লোরিক অ্যাসিড পার ক্লোরিক অ্যাসিড ঠিক একইভাবে লবণের নামও আমি আসছে হাইপোক্লোরাইট ক্লোরাইড ক্লোরাইড পার ক্লোরাইড আসতে পারে আর কি কোন অ্যাসিডটি তীব্র তীব্রতম খুবই সহজ কোশ্চেন যার জারুন মান সবচেয়ে বেশি সে সবচেয়ে তীব্রতম তিন দিয়ে ছয় ছয় থেকে এক গেলে থাকে পাঁচ এই জিনিস আসলে এই চ্যাপ্টারের থেকেও বেশি এটা কাজে লাগবে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে চ্যাপ্টার ফোরে তারপর তিন দুগুণে ছয় ছয় থেকে এক গেলে প্লাস সাত বুঝেই যাচ্ছে এটা আনসার হবে এটার নাম জানতো তাই না মাত্রই শিখস ক্লোরিক অ্যাসিড এই যে এই থ্রি ক্লোরিক অ্যাসিড তারপর কি চার দুগুণে আট আট থেকে তিন গেলে পাঁচ তিন দুগুণে ছয় ছয় থেকে দুই গেলে চার তার মানে জারুন মান সবচেয়ে বেশি এটার বি হবে আনসার হাইড্রোহেলিক অ্যাসিডের তীব্রতার ক্রম এটা কীভাবে হিসাব করে এই যে হাইড্রোজেন ছোট আয়োডিন আকারে অনেক বড় তার মানে এই বন্ধনটা অনেক ইজিলি ভেঙে যাবে প্রোটন বের হয়ে যাবে কিন্তু হাইড্রোজেনও ছোট ফ্লোরিনও ছোটই এই বন্ধন অত ইজিলি ভাঙবে না এটা অনেক ইজিলি ভাঙবে তাই যেটা ইজিলি ভাঙে প্রোটন দেয় সেটা স্ট্রং আর যেটা ইজিলি ভাঙে না সেটা দুর্বল সো এটা সবচেয়ে বেশি তারপর তারপর এইচ আই এইচ বি আর এল এইচ এফ এ বড় থেকে ছোট আর কি আয়োডিন রোমিন ক্লোরিন ফ্লোরিন বড় থেকে ছোট এই তো পার্শ্ব তাইলে আর কোনো সমস্যা আর কোনো সমস্যা কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো তাহলে আমাদের লেকচার কিন্তু শেষ ঠিক আছে আমরা মোটামুটি হচ্ছে ভাইয়া মাহবুব মাহবুব একটু কোয়েশন ব্যাংক দেখো ভাইয়া কোয়েশন ব্যাঙ্ককে দেখবে যে রেফারেন্স সহ প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে মোটামুটি এইটাই ছিল আমাদের আজকের লেকচার হ্যাঁ আমরা এই যে ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করলাম আমাদের ফার্স্ট চ্যাপ্টার বলতে আমাদের লেকচারের ফার্স্ট বইয়ের আর কি থার্ড চ্যাপ্টার আবারও বলতেছি এই চ্যাপ্টার আমাদের তে সবচেয়ে কম পড়া থাকে সবচেয়ে ভয়ের চ্যাপ্টার তো যাদের মোটামুটি বইটা একটু কম পড়া আসছে তাদের আসলেই কিছু কিছু জিনিস দেখে মনে হওয়ার কথা নতুন কিন্তু এখানে ধরো নাইনটি না নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট জিনিসই হুবহু বইয়ে লাইন আছে এরকম টাইপ জিনিসপত্র তার মানে কি এগুলো আরেকটু তোমার পড়তে হবে আমি আবারও বলতেছি দুইটা ওয়ে আছে একটা হচ্ছে হয় তুমি মাস্টার ক্লাসগুলো করতে পারো এখন অফলাইন ক্লাস তোমাদের শুরু হয় নেই এই সাত আট তারিখে ওরিয়েন্টেশন নয় দশ তারিখে শুরু ভালো টাইম আছে করে ফেলতে পারো বা হচ্ছে যদি চাও যে না নিজে পড়বা তাহলে বইটা একবার রিডিং নিতে পারো হ্যাঁ এই হাইড্রোজেন বন্ধন বলো হাইব্রিডাইজেশন বলো বা কালকে যা যা পড়ছি জটিল যৌগ ও পর্যাবৃত্ত ধর্ম প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেহেতু ইম্পর্টেন্ট একটু তোমার কষ্ট হলো ভালোমতো পড়তে হবে কারণ এই চ্যাপ্টারে বিভিন্ন লজিক হাইড্রোজেন বন্ধনের বিভিন্ন কথা তুমি দেখবা তো চলে আসছে জৈব যৌগে তারপর হচ্ছে এই যে তড়িৎ ঋণাত্মকতা নিয়ে বিভিন্ন কথা চলে আসবে আমাদের অন্য যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলোতে অ্যাসিডিটি বা অনেক কিছু এরকম ব্যাখ্যা করা যায় এইসবের উপর ওকে সো ভালো থাকো তোমাদের সাথে পরে হচ্ছে কোন একটা সময় আবার দেখা হবে সেই পর্যন্ত হচ্ছে এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে কোয়েশ্চেন ব্যাংকের পেজ আমি দেখছি খুব বেশি হবে না হ্যাঁ তুমি চাইলে এই দুই দিনে যদি আগের দিন নাও পড়ে থাকো এই দুই দিনে এই চ্যাপ্টারের কোয়েশ্চেন ব্যাঙ্কের যে পেজগুলো আছে সবগুলো পড়ে ফেলো কারো ওই যে কেউ কেউ বলতেছে না ভাইয়া বই কতটুকু পড়বো কিভাবে বুঝবো আগে কোয়েশ্চেন ব্যাংক পড়ে ফেলো দেখো কোশ্চেন কোনগুলো থেকে বেশি আসছে এরপর দরকার হলে বই থেকে ওই টপিকগুলো আরেকবার রিভাইজ করে নাও ঠিক আছে আর যদি এমন মনে হয় যে না ভাইয়া ক্লাসে কিছু কিছু জিনিস আমার বুঝতে অসুবিধা হয়েছে আমি মনোযোগ দিয়ে করছি তাও বুঝিনি তাহলে রেকর্ড তো আছে চেষ্টা করো পুরো ভিডিও না হচ্ছে আরেকবার যে দেখার এটা এমনই একটা চ্যাপ্টার আবারও বলতেছি শুধু তুমি না যারা হচ্ছে যে ইন্টারে এই চ্যাপ্টারটা পড়ে অর্গানিকটাকে মানুষ খামাখা অনেক ভয়ের একটা চ্যাপ্টার বানিয়ে রাখে বাট আমি পার্সোনালি দেখছি যে স্টুডেন্টদের মধ্যে কোয়েশ্চেন করলে যদি দুর্বলতা বের হয়ে আসে অর্গ্যানিক যতটুকু পারে তার থেকে কম পারে হচ্ছে এই চ্যাপ্টারটা ব্যতিক্রম দিয়ে পড়তে অনেক কিছুই আছে হ্যাঁ তো ভালো থাকো সুস্থ থাকো আজকে আমরা এখানে বিদায়ী আসসালামকুম আল্লাহ হাফেজ